আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রিকেট দেশি লাভার্স। এই ভিডিওতে থাকছে বিগ ব্যাশ 2020-21 লিগের 14তম ম্যাচের লাইভ স্ট্রিম, যেখানে মুখোমুখি হতে যাচ্ছে ব্রিসবেন হেড ভার্সেস হোবার্ট হারিকেন। ইতিমধ্যে কিন্তু টস হয়ে গেছে, টসে উইন করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্রিসবেন হেড বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। দুর্দান্ত একটা সিদ্ধান্ত কিন্তু অবশ্যই এখানে নিয়েছেন ব্রিসবেন হেড। অবশ্যই সম্পূর্ণ ম্যাচটা নিয়ে আমরা আপনাদের সাথে থাকার চেষ্টা করবো এবং বল বাই বল সব থেকে ফার্স্ট কমেন্টে করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। হোবার্ট ভার্সেস ব্রিসবেন মুখোমুখি হবেন, যেখানে ইতিমধ্যে টস হয়ে গেছে, টসে জিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টসটা উইন করে কিন্তু ব্রিসবেন হেড বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। যেই দলই আসলে টস উইন করুক না কেন, সবাই কিন্তু চেষ্টা করেন বোলিং করার জন্য, এখানে সেটাই কিন্তু ঘটেছে। এখানে বোলিং করার সিদ্ধান্তটা নিয়েছেন ব্রিসবেন। অবশ্যই বন্ধুরা, দুর্দান্ত একটা ম্যাচ হতে যাচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা প্লেইং ইলেভেন এবং ম্যাচ সম্পর্কে সকল ধরনের আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করবো। এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে পিচ সম্পর্কে পিচ রিপোর্ট যদি বলতে যাই তাহলে দেখবেন যে অ্যাভারেজ ফার্স্ট ব্যাটিং স্কোর রয়েছে 163 রান, সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ রয়েছে 146 রান। তবে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আসলে সেকেন্ড ব্যাটিংটা খুব বেশি সুবিধা পায় না। তারপর কিন্তু হোবার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে ব্যাটিং রয়েছে, তবে ব্রিসবেন টস উইন করে কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় একদমই ভুল হয়েছে এখানে, যেহেতু এই পিচ অনুযায়ী আসলে পিচ কন্ডিশন অনুযায়ী কিন্তু অবশ্যই ফার্স্ট ব্যাটিংটাই সুবিধা পাওয়ার কথা, সেকেন্ড ব্যাটিংটা কোনো রকম সুবিধা পাওয়ার কথা নয়। তারপরেও কিন্তু আমরা এখানে দেখলাম যে তারপরেও কিন্তু টসটা উইন করে এখানে ব্রিসবেনের কাপ্তান বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আজকেও কিন্তু অবশ্যই ব্রিসবেনে আমরা দেখতে পাচ্ছি না, এখানে ক্রিস লিন কিন্তু আজকেও খেলবেন না, ক্রিস লিন ইঞ্জুরিত রয়েছেন, এই কারণে ক্রিস লিন কিন্তু দলের সাথে নেই। অন্যদিকে হোবার্ট কিন্তু খুব শক্তিশালী টিম সাজিয়েছেন, দার্সি শট কিন্তু দল অন্তর্ভুক্ত হয়ে গেছেন, কলিন ইংগ্রামের মতো দুর্দশা ব্যাটিং রয়েছেন, টিম ড্যাভিড রয়েছেন, জেমস ফ্লাকনারের মতো ব্যাটসম্যানরা রয়েছেন। তো সেদিক থেকে অবশ্যই বিবেচনা করলে কিন্তু এখানে অবশ্যই আপনি এগিয়ে রাখতে পারেন, এখানে আমি তো অবশ্যই এখানে এগিয়ে রাখবো হোবার্ট হারিকেনকে। শুধু এগিয়ে রাখলে বলবো কামি হবে, অনেকটাই এগিয়ে রয়েছে এখানে হোবার্ট ম্যাচটার জন্য। এখানে যদি অলৌকিক কিছু বা নাটকীয়তা কিছু না ঘটায় তাহলে কিন্তু ব্রিসবেনের জন্য ম্যাচটা উইন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে এই পিচ সম্পর্কে যদি বলতে হয় তাহলে অ্যাভারেজ ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ রয়েছে 163, সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ রয়েছে 146, তার মানে চেজিংয়ে কিন্তু ডিফিকাল্ট হয়। হায়েস্ট টোটাল 209 রান, যেটা অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা করেছিল, লোয়েস্ট টোটাল 114 রান, সেটাও কিন্তু সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া করেছিল। এছাড়াও হায়েস্ট চেজ হয়েছে এখানে, হায়েস্ট চেজ হয়েছে 161 রান, হায়েস্ট চেজ 161 রান হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে হায়েস্ট চেজ হয়েছে 161 রান, আর লোয়েস্ট ডিফেন্ড হয়েছে 150 রান, সেটাই ব্রিসবেন এবং অ্যাডিলেড স্টেগারের মধ্যে হয়েছে। লাস্ট ম্যাচটা যেটা ব্রিসবেন হেরে যায় অ্যাডিলেড স্টেগারের সাথে, সেটা কিন্তু 150 রান টার্গেট ছিল। এই পিচটাতে কিন্তু খেলা হয়েছিল, ব্রিসবেনের এই মাঠে খেলা হয়েছিল এবং ব্রিসবেন কিন্তু এখানে 150 রান চেজ করতে পারেনি, তার মানে লোয়েস্ট ডিফেন্স কিন্তু এখানে 150 হয় এবং হায়েস্ট চেজ এখানে 151 হয়, এবং ফার্স্ট ব্যাটিংটা এই পিচ থেকে সুবিধা পাবেন। তো সব কিছু মিলিয়ে কিন্তু হোবার্ট এমনিতেই ম্যাচে অনেক মজবুত অবস্থানে রয়েছে, এবং আমরা যদি একটু দুটি টিমের প্লেইং ইলেভেনটা আপনার দেখানোর চেষ্টা করি আপনাদের, আমরা অবশ্যই স্ক্রিনে একটু দেখানোর চেষ্টা করবো দুটি টিমের প্লেইং ইলেভেনটা। যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি হোবার্ট এবং ব্রিসবেন মুখোমুখি হতে যাচ্ছে, যেখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্রিসবেন হেডের প্লেইং ইলেভেন, যেখানে ক্রিস লিন কিন্তু আজকেও নেই। ক্রিস লিন কিন্তু আজকেও খেলবেন না এখানে, এবং টস হয়ে গেছে ইতিমধ্যে, টসে উইন করে কিন্তু আপনারা জানেন টসে উইন করে কিন্তু অবশ্যই ব্রিসবেন হেড বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাইকে অনুরোধ করবো একসাথে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন। দুর্দান্ত একটা ম্যাচ হতে যাচ্ছে, দারুণ একটা ম্যাচ কিন্তু উপভোগ করতে যাচ্ছি আমরা, কঠিন একটি ম্যাচ হবে অবশ্যই আশা করা যায়। এখানে ব্রিসবেন হেড কিন্তু টসে জিতেছেন এবং তারা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। মুজিবুর রহমান এ দল অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ড্যানিয়েল লোরাইস রয়েছেন, স্যাম হ্যাজেলেট, টম কপারের মতো দুর্দান্ত প্লেয়াররা রয়েছেন, তবে আসলে ক্রিস লিন কিন্তু দলে নেই। সব কিছু বিবেচনা করলে সত্যি কথা বলতে গেলে এখানে কিন্তু অবশ্যই আপনারা এখানে হোবার্ট হারিকেনকে অনেক অনেক এগিয়ে রাখতে পারেন ম্যাচটার জন্য, কারণ হোবার্ট এখানে টস হেরে গেছে,
ফাস্ট ব্যাটিংরা কিন্তু এখানে সুবিধা পেয়ে থাকেন। আপনি যদি লক্ষ্য করেন, পিচ অ্যাভারেজদের কথা বলতে হয়, ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ 163 রান, সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ 146 রান। তো সেদিক থেকে কিন্তু অবশ্যই ফার্স্ট ব্যাটিংটা সুবিধা পাবেন। অন্যদিকে আপনি যদি লক্ষ্য করেন, হায়েস্ট টোটাল এখানে 209 রান হয়েছে, হায়েস্ট টোটাল 209 হয়েছে, লোয়েস্ট টোটাল এখানে 114 রান। তার মানে পিচে কিন্তু অবশ্যই রান হবে, এটা আশা করা যায় যে ফার্স্ট ব্যাটিংটা অবশ্যই পিচে রান করবেন। তো সেদিক থেকে এখানে যদি শুরুতে উদ্বোধনী ব্যাটসম্যান, দুই ব্যাটসম্যান যদি ভালো একটা পার্টনারশিপ করে দিতে পারেন, এখানে দার্সি শ্যাট, দার্সি শট এবং ডুয়েট মালান মতো দুর্দান্ত ব্যাটসম্যানরা রয়েছেন। আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে প্লেইং ইলেভেনটা, হোবার্টের এখানে এখানে দার্সি শট, ডুয়েট মালান, পিটার হ্যান্সকম, কলিন ইংগ্রাম, টিম ডেভিড, জেমস ফ্ল্যাগনার, নাথান ইলিয়াসের মতো দুর্দান্ত প্লেয়াররা কিন্তু রয়েছেন। তো সেই দিক থেকে কিন্তু অনেক পিছিয়ে রয়েছে। যদি আসলে অলকে কিছু না ঘটাতে পারে, তাহলে আসলে বিজব্যান্ড এই টুর্নামেন্টে, আমার কাছে মনে হয় বিজব্যান্ড এই টুর্নামেন্টে সব থেকে দুর্বল টিমের তালিকায় রয়েছে। আপনি যদি আমাকে বলতে বলেন, তাহলে আমি বলবো যে আসলে এই টুর্নামেন্টে আমার কাছে মনে হয় যে বিজব্যান্ড এখানে সব থেকে দুর্বল টিম। দুর্বল টিমের কথা বলতে গেলে অবশ্যই এখানে বিজব্যান্ডকে দুর্বল টিম ধরা যায়। তবে বিগ ব্যাশে কিন্তু আসলে দুর্বল বলে কিছুই নেই। বিগ ব্যাশে কিন্তু আমরা জানি যে প্রায় সময় নাটকীয়তা ঘটে। কালকের ম্যাচটা যারা উপভোগ করেছেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন, বিগ ব্যাশে ফেভারিট বা আনফেভারিট বলতে কিছুই নেই। যে কোনো ধরনের সময় যে কোনো ধরনের নাটকীয়তা ঘটে যেতে পারে। আমাদের মঞ্জুরুল ইসলাম ভাই রয়েছেন, খেলা কয়টা বাজে স্টার্ট হবে ম্যাচটা? বাংলাদেশ সময় 2:10 শুরু হবে। যারা একদমই আমাদের সাথে নতুন যুক্ত হচ্ছেন সবাইকে অনুরোধ করছি, চাইলে কিন্তু অবশ্যই একসাথে সবাই ভিডিওটা লাইক করে দিতে পারেন। হেড টু হেডের কথা যদি বলতে হয়, হেড টু হেডের কথা বলতে গেলে এখানে হোবার্ট হারিকেন 6টি ম্যাচ, লাস্ট 10টা ম্যাচের ডাটা যদি বলি, তাহলে হোবার্ট হারিকেন 6টি ম্যাচ উইন করে গেছে, বিজব্যান্ড 4টি ম্যাচ উইন করে গেছে। অন্যদিকে আপনি যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে এখানে এখানে যদি লক্ষ্য করা হয়, তাহলে দেখবেন যে বিজব্যান্ড লাস্ট 5টি ম্যাচে তারা 4টি ম্যাচ হেরেছেন, মাত্র 1টি ম্যাচ উইন করেছেন। অন্যদিকে হোবার্ট হারিকেন লাস্ট 5টি ম্যাচে 3টি ম্যাচ উইন করেছেন এবং 2টি ম্যাচ তারা হেরেছেন এখানে। তো সেদিক থেকে অবশ্যই এখানে নাটকীয়তা না ঘটলে আসলে হোবার্টের সাথে কোনোভাবেই আসলে বিজব্যান্ড পেরে ওঠার কথা নয়। তবে যদি নাটকীয়তা ঘটে, কারণ বিগ ব্যাশে কিন্তু খুব নাটকীয়তা ঘটে থাকে, তো আশা করবো আজকেও সে ধরনের কোনো নাটকীয়তা ঘটবে এবং খুব কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। এমডি খায়ের ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, খায়ের ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। লিটন মোহাম্মদ ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন কুয়েত থেকে, লিটন মোহাম্মদ ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। বন্ধুরা, বিগ ব্যাশের 16তম ম্যাচে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। যারা এখন ভিডিওটি লাইক করে দেননি সবাইকে অনুরোধ করছি, চাইলে কিন্তু অবশ্যই একসাথে ভিডিওটি লাইক করে দিতে পারেন এবং চাইলে কিন্তু আপনাদের বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। চাইলে আপনারা আপনাদের বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। ইতিমধ্যে টস হয়ে গেছে, টসে জিতে কিন্তু বিজব্যান্ড বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত যেটাই নিক না কেন, আমি বলবো আসলে খুব বেশি বেটার সিদ্ধান্ত হয়নি, কারণ হোবার্টের সাথে আসলে বিজব্যান্ডের তুলনা করলে একদমই বোকামি হবে। তবে শুধুমাত্র যারা বিজব্যান্ডকে সাপোর্ট করছেন তারা অপেক্ষায় থাকতে পারেন, যদি ম্যাচে মজবুত অবস্থান তৈরি করতে পারেন বিজব্যান্ড, তাহলে তাদের জন্য বেটার কিছু ফলাফল আনলেও আনতে পারেন। তবে টিম অনুযায়ী, পারফরমেন্স অনুযায়ী, পিচ রিপোর্ট অনুযায়ী কিন্তু এখানে আসলেই হোবার্ট হারিকেন অনেকটা শক্তিশালী, অনেকটা স্ট্রং টিম। আপনি যদি কাগজে কলমের হিসাবের কথা বলা হয়, তাহলে আমি কাগজে কলমের হিসাব বা সকল জায়গায় কিন্তু কাগজে কলমের হিসাবে এখানে আপনারা দেখতে পাবেন যে হোবার্ট অনেক অনেক এগিয়ে থাকবে। এমডি জাহিদ খান ভাই লিখেছেন 150 প্লাস। অবশ্যই এখানে হোবার্টকে ম্যাচ উইন করতে হলে 150 নয়, 160 প্লাস করতে হবে, কারণ 100 এখানে লোয়েস্ট স্কোরের কথা বলতে গেলে লোয়েস্ট স্কোর রয়েছে 150 রান, ডিফেন্স হয়েছে লোয়েস্ট স্কোরে, ডিফেন্স হয়েছে 150 রান, সেটা বিজব্যান্ডের সাথে অ্যাডিলেড স্টেকার করেছে লাস্ট মেবি 12তম ম্যাচে। অ্যাডিলেড স্টেকার এবং বিজব্যান্ডের যে ম্যাচটা হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ডিফেন্স করেছিল 150 রান, এই পিচে কিন্তু 150 রান ডিফেন্স হয়। অন্যদিকে হায়েস্ট চেজের কথা বলতে গেলে কিন্তু 161 রান, তার মানে 160-এর উপরে হয়ে গেলে সেই রানটা চেস করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ এখানে একমাত্র 161 রান চেজ হয়েছে। তো সেদিক থেকে 170-এর উপরে করে ফেললে কিন্তু সেই রানটা ডিফেন্স করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তবে হোবার্টের কাছে কিন্তু ভালো মানের বলার রয়েছে। হোবার্ট মূলত আসলে এই টুর্নামেন্টে বোলিং শক্তিটাই তাদের স্ট্রং, ব্যাটিং খুব বেশি ভালো দেখা যাচ্ছে না তাদের টিমে। তবে বোলিং হিসাবে কিন্তু তাদের টিমটা স্ট্রং মনে হচ্ছে আমার কাছে। বোলিংয়ের দিকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে তাদের কাছে কিন্তু ভালো মানের বোলিং রয়েছে এবং তারা কিন্তু টসে উইন করে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এমনি জাহিদ খান ভাই লিখেছেন 40 প্লাস 6 ওভারে হতে পারে, 40 প্লাসের উপরেও হতে পারে, কারণ দার্সি শট
এবং ডেভিড মালান, ডেভিড মালান একটু দেখে শুনে খেলবেন, 40+ এর কাছাকাছি হতে পারে, 38 হতে পারে, এই ধরনের রান তো অবশ্যই হতে পারে। তবে দুটি উইকেটের পতন ঘটবে কিনা সেটা বলা যাচ্ছে না, তবে এখানে দারুণ বলিং কিন্তু ব্রিসবেনের হাতে রয়েছে। প্লেইং ইলেভেনটা যদি আপনারা লক্ষ্য করতে পারেন ব্রিসবেনের, সবাই কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, যারাই যুক্ত হচ্ছেন, প্রায় 30 জনের উপরে যুক্ত হয়ে গেছেন, সবাইকে অনুরোধ করছি একসাথে ভিডিওটি লাইক করে দেবেন। ম্যাচ কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে, ব্রিসবেন হেড এবং হোবার্ট হারিকেনের মধ্যে ম্যাচ নম্বর 16, বিগ ব্যাশ লিগের ম্যাচ নম্বর 16 অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখতে যাচ্ছি, কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে এখানে। অবশ্যই কঠিন একটি ম্যাচ দেখবো, এটাই আশা করবো। তবে হোবার্টের কথা যদি বলতে হয়, হোবার্ট কিন্তু এখানে ব্রিসবেনের থেকে অনেকটা অনেকটা এগিয়ে রয়েছে। লাস্ট আপনি যদি লাস্ট 5টি ম্যাচ লক্ষ্য করেন হোবার্ট হারিকেনের, তাহলে তারা 3টি ম্যাচ উইন করে গেছে, 2টি ম্যাচ লস করেছে। অন্যদিকে ব্রিসবেনের সময়টা খুব ভালো যাচ্ছে না, ব্রিসবেনের 5টি ম্যাচ খেলেছেন, মাত্র 1টি ম্যাচ উইন করেছেন, বাকি 4টি ম্যাচ কিন্তু হেরে গেছেন। তো সেই দিক থেকে কিন্তু তারা অনেকটা ব্যাকফুটে রয়েছেন। এছাড়াও যদি আপনি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে এখানে হেড টু হেডের কথা যদি বলি, হেড টু হেডে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে হেড টু হেডে আমরা দেখতে পাচ্ছি দুটি টিমের লাস্টের 10টা ম্যাচের ডাটা অনুযায়ী কিন্তু 4টি ম্যাচ উইন করেছেন ব্রিসবেন হেড এবং 6টি ম্যাচ উইন করেছেন হোবার্ট হারিকেন। এ থেকে কিন্তু বোঝা যায় যে ম্যাচটা খুব কঠিন হতে যাচ্ছে। এবং এই পিচ সম্পর্কে যদি আসলে কোনো তথ্য দিতে যাই তাহলে পিচ সম্পর্কে বলতে গেলে কিন্তু এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে পিচ রিপোর্ট অনুযায়ী কিন্তু এখানে রান হওয়ার খুব বেশি রান হবে না, তবে মিডিয়াম রান হওয়ার কথা রয়েছে। 160-70 ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ স্কোরের কথা বলতে গেলে 163 রান ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ রয়েছে, তার মানে 163 রান অবশ্যই করতে হবে এখানে ম্যাচটা যদি উইন করতে হয়। হোবার্ট হারিকেনকে যদি ম্যাচটা উইন করতে হয় তাহলে কিন্তু অবশ্যই 163 রানের মতো করতে হবে, কাছাকাছি করতে হবে। এছাড়াও আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ স্কোর 146 রান, তার মানে 150-এর উপরে রান হয়ে গেলে কিন্তু সেই রানটা চেস করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং হায়েস্ট চেজের কথা বলতে হলে 161 রান এখানে চেজ হয়েছে এবং লোয়েস্ট ডিফেন্স হয়েছে 150 রান। টোটাল এই মাঠের হায়েস্ট স্কোর হয়েছে 209 রান, হায়েস্ট টোটাল এই পিজে 209 রান রয়েছে এবং লোয়েস্ট টোটাল 114 রান রয়েছে। তো সেই দিকে আমরা আজকে লক্ষণীয় বিষয় থাকবে আসলে 209 রানের দিকে যাচ্ছে কি ম্যাচটা, নাকি আসলে 114 রানের দিকে যাচ্ছে, সেটা শুরু থেকে কিন্তু যখন মাঠে ব্যাটিংয়ে আসবেন হোবার্ট হারিকেন তখনই বোঝা যাবে আসলে ম্যাচ কোন দিকে যাচ্ছে। আব্দুল খায়ের ভাই মালয়েশিয়া থেকে যুক্ত হলাম, আব্দুল খায়ের ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এমডি জাহিদ খান ভাই লেগেছেন 5-1 উইকেট পড়বে প্রথম ওভারে, আমাদের এমডি জাহিদ ভাই সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছেন তার ব্যক্তিগত গত কমেন্টগুলো। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এমনি জামান ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, জামান ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে প্লেইং ইলেভেনে লক্ষ্য করলে তো অবশ্যই আপনি এখানে হোবার্টের প্লেইং ইলেভেনটা সবথেকে বেশি ভালো মনে হচ্ছে আমার কাছে। দার্সি শট, ডোয়েড মালান, পিটার হ্যান্সকম, কলিন ইংগ্রাম, টিম ডেভিড, জেমস ফ্লাগনার। জেমস ফ্লাগনারের কথা বলতে হবে, তিনি কিন্তু 8 উইকেট নিয়ে বোলিং দৌড়ে 3 নম্বর অবস্থানে রয়েছেন এবং পয়েন্ট টেবিলে কিন্তু হোবার্ট হারিকেন আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট টেবিলে তারা 3 নম্বরে অবস্থান করছেন, 11 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে 3 নম্বরে অবস্থান করছেন। তো সেদিক থেকে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এখানে ম্যাচটা উইন করে পয়েন্ট টেবিলে 1 নম্বরে যাওয়ার জন্য। অন্যদিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সিডনি সিক্সার্স পয়েন্ট টেবিলে 1 নম্বরে অবস্থান করছেন 12 পয়েন্ট নিয়ে, এছাড়াও সিডনি থান্ডার 11 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছেন, মেলবোর্ন স্টার্স পয়েন্ট টেবিলে 4 নম্বরে অবস্থান করছেন 10 পয়েন্ট নিয়ে। টুর্নামেন্ট কিন্তু জমে গেছে, বিশেষ করে সিডনি থান্ডার, সিডনি সিক্সার্স, হোবার্ট হারিকেন, মেলবোর্ন স্টার্স, ইরানা কিন্তু খুব দারুণ খেলছেন। অন্যদিকে আপনি যদি লক্ষ্য করেন অ্যাডিলেড স্টাইগারও কিন্তু পিছিয়ে নেই, অ্যাডিলেড স্টাইগারও কিন্তু আস্তে আস্তে কামব্যাক করার চেষ্টা করছেন। তবে এই টুর্নামেন্টের সবথেকে দুর্বল দুইটা টিম মেলবোর্ন রেনেগার্স এবং ব্রিসবেন হেড, তবে ব্রিসবেন কিন্তু আজকে চেষ্টা করবেন একটা ম্যাচ উইন করে কামব্যাক করার জন্য। তবে আসলে সফল হতে পারবে কি না সেটার জন্য কিন্তু অনেকটা সময় অপেক্ষা করতে হবে আমাদের। এমনি জামাল ভাই লিখেছেন ডেভিড মালানকে আজকে দলে বিরিয়েছেন, হ্যাঁ ডেভিড মালানকে আজকে দলে বিরিয়েছেন এবং কঠিন একটা টিম সাজিয়েছেন। সুমন ভাই দুবাই থেকে যুক্ত রয়েছে, সুমন ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, সুমন ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাদের সাথে কষ্ট করে যুক্ত হওয়ার জন্য। প্রায় অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, ম্যাচ খুব বেশি সময় বাকি নেই, আর অল্প কিছু সময় বাকি রয়েছে, আর মাত্র 20 মিনিটের মতো বাকি রয়েছে। তো অবশ্যই ম্যাচ শুরু হয়ে যাবে, যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাইকে অনুরোধ করছি চাইলে কিন্তু একসাথে ভিডিওটি লাইক করে দিতে পারেন। খুবই কঠিন একটি টিম সাজিয়েছে, দার্সি শটও কিন্তু কামব্যাক করেছেন, বিগ ব্যাশে কিন্তু দার্সি শট খুব দুর্দান্ত ইনিংস খেলে থাকেন।
এমনি নাদিম ভাই লেগেছেন খেলাটা কয়টার সময় শুরু হবে, খেলাটা বাংলাদেশ সময় 2:10 শুরু হবে। দুজন ব্যক্তি লাই আনলাইক করেছেন, জানি না কে আনলাইক করেছেন, আসলে ভালো লাগে মাঝে মাঝে আসলে দেখলে, যখন দেখি অনেকে আনলাইক করে দেন, বিষয়টা খুব আসলে মজাদার হয়ে থাকে, কারণ আনলাইক করার কোনো কারণ আমরা দেখতে পাই না, এমন কোনো কাজ আসলে আমরা করি না যে আপনি ভিডিওটা আনলাইক করে দিবেন। যাই হোক, দার্সি শর্ট, ডয়েড মালান, পিটার হ্যান্সকম, কলিন ইংগ্রামের মতো দুর্দশ ব্যাটসম্যানরা রয়েছে, তো সব কিছু মিলিয়ে এখানে যদি ম্যাচটা নাটকীয়তা না ঘটে, গতকালকে কিন্তু ম্যাচটা নাটকীয়তা ঘটেছিল, মেলবোর্ন স্টার্স এবং সিডনি সিক্সার্সের ম্যাচটা একদম একদম সিরিয়াসলি কিন্তু নাটকীয়তা ঘটেছিল, তো সেদিক থেকে নাটকীয়তা ঘটলে কিন্তু অবশ্যই ব্রিসবেন হয়তো সুযোগ তৈরি করতে পারেন, তবে টিম অনুযায়ী, টিম পারফরমেন্স অনুযায়ী কিন্তু আপনি এখানে কোনোভাবেই ব্রিসবেনের সাথে হোবার্ট হারিকেনের তুলনা করতে পারবেন না। রানের কথা যদি বলতে হয়, এখানে টোটাল হায়েস্ট টোটাল রয়েছে 209 রান, এই পিজে হায়েস্ট টোটাল 209 রান, লোয়েস্ট টোটাল 114 রান, তো সেদিক থেকে অবশ্যই এখানে 160-এর উপরে রান আশা করা যায়, 160-এর উপরে রান করবেন যদি ম্যাচটা উইন করেন হোবার্ট হারিকেন, তাহলে 160-এর উপরে রান করবেন, এছাড়া এর নিচে রান করলে কিন্তু অবশ্যই ম্যাচটা উইন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তাদের জন্য। অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে, এর নিচে যদি রান হয় তাহলে কিন্তু ম্যাচ উইন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। যে যে এখান থেকে যুক্ত হচ্ছেন সবাইকে অনুরোধ করবো একসাথে ভিডিওটি লাইক করে দেবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। দুর্দান্ত একটি ম্যাচ হতে যাচ্ছে ব্রিসবেন এবং হোবার্টের মধ্যে, আশা করব টান টান উত্তেজনা চলবে, কঠিন একটা ম্যাচ সবাই মিলে একসাথে উপভোগ করব। বিগ ব্যাশের 16তম ম্যাচে মুখোমুখি হয়েছে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিগ ব্যাশের 16তম ম্যাচে মুখোমুখি হয়েছে হোবার্ট হারিকেন্স ভার্সেস ব্রিসবেন হেড, ইতিমধ্যে টস হয়ে গেছে, টসে জিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্রিসবেন হেড বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, পোড়া মানিক ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, এস এম বুলবুল ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, এস এম বুলবুল ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। খুবই কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে ব্রিসবেন এবং হোবার্ট হারিকেনের মধ্যে, যেহেতু ব্রিসবেন ফিল্ডিংয়ে রয়েছে অবশ্যই তাদের হাতে একটা সুযোগ তৈরি হলেও হতে পারে। সুমন ভাই দুবাই থেকে রয়েছে, সুমন ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সবর আলী ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, হ্যাশট্যাগ লাইক তিনি লিখেছেন। আব্দুল খায়ের ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, তিনি লিখেছেন ভাই লাইক করে দিলাম। সবুর আলী ভাই আমাদের সাথে রয়েছেন, এছাড়াও এস এম বুলবুল ভাই লিখেছেন বিগ ব্যাশ আজকে উইন করুক, তিনি বলছেন বিগ ব্যাশ আজকে উইন করুক। যাই হোক বেশি বন্ধুরা, বেশি সময় কিন্তু আর বাকি নেই, আর মাত্র আমরা দেখতে পাচ্ছি যে 10 মিনিট বাকি রয়েছে, 10 মিনিটের মতো খেলাটা শুরু হতে বাকি রয়েছে, বাংলাদেশ সময় 2:15 ম্যাচটা শুরু হয়ে যাবে। সানোয়ার হোসেন ভাই লিখেছেন ভাই ব্যাটিং পিচ, এখানে ব্যাটিং পিচ সম্পর্কে যদি আইডিয়া দিতে হয় তাহলে পিচ সম্পর্কে যদি বলতে যাই তাহলে 163 রান, এখানে অ্যাভারেজ স্কোর 163, হায়েস্ট টোটাল 209, হায়েস্ট টোটাল 209 এবং লোয়েস্ট টোটাল 114, হায়েস্ট টোটাল 209, 114 লোয়েস্ট টোটাল, হায়েস্ট চেজ হয়েছে এই পিজে 161 রান, চেজ হয়েছে 161 রান, লোয়েস্ট ডিফেন্স হয়েছে 150 রান, তার মানে 160-এর উপরে রান হলে কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে ব্রিসবেনের জন্য রানটা চেজ করাটা, এবং ফার্স্ট ব্যাটিংটা সুবিধা পায়, আমি জানি না কেন ব্রিসবেন এখানে টসে উইন করে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে না, এখানে চাইলে কিন্তু তারা ফার্স্টে ব্যাটিং করতে পারতেন,
তবে তারা কিন্তু আসলে ফিল্ডিংয়ের দিকে হাঁটলেন, এখানে বলতে হবে তারা টস উইন করে আমরা দেখতে পাচ্ছি তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচটা শুরু হয়ে যাবে, যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাইকে অনুরোধ করবো একসাথে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। খুবই কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে, সত্যি কথা বলতে খুবই কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে, কারণ বিগ ব্যাশ মানে আসলে জমজমাট ম্যাচ, বিগ ব্যাশ মানে জমজমাট ম্যাচ হয়ে থাকে বিগ ব্যাশে সবসময় আমরা জানি, এবং এখানে রান করাটা কিন্তু ডিফিকাল্ট হবে, এখানে রান করাটা ডিফিকাল্ট হতে পারে। এই পিচে কিন্তু খেলা হয়েছে অলরেডি, যে 150 রান ডিফেন্স হয়েছে সেই রানটা কিন্তু অ্যাডিলেড স্ট্রাইকার ডিফেন্স করেছিল, আপনাদের মনে রয়েছে কিনা আমি জানি না, ব্রিসবেন এবং অ্যাডিলেডের ম্যাচটা একদম টানটান উত্তেজনা ছিল, একদম শেষ বলে যে খেলাটা আমরা দেখেছিলাম যে হেরে যান এখানে ব্রিসবেন, দুই রানে হেরে যান ব্রিসবেন, যেখানে যে আমি প্যারিসন একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এবং আমরা দেখেছিলাম ব্রিসবেনের কিন্তু শুরুতে অনেকগুলো উইকেটের পতন ঘটে যায়, যে আমি প্যারিসনের কথা আসলে কার কার মনে রয়েছে আমি জানি না, দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন, শুরুতে কিন্তু অনেকগুলো উইকেটের পতন ঘটে যায়, সেই পিচটাতেই কিন্তু খেলা হচ্ছে, এই পিচে অলরেডি খেলা হয়েছে, অ্যাডিলেড স্ট্রাইকার এখানে 150 রান ডিফেন্স করেছে। তবে অ্যাডিলেড স্ট্রাইকারের বোলিংয়ের সাথে আসলে হোবার্টের বোলিংয়ের তুলনা করলে একদমই বোকামি হবে, আর নীলুফা আক্তার আমাদের সাথে যুক্ত রয়েছেন, নীলুফা আক্তারকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এস এম বুলবুল ভাই লিখেছে ভাইয়া টি টোয়েন্টি খেলা টি টেন খেলা কখন কোথায় হবে জানা, টি টেন খেলা শারজার মাঠে হবে দুবাইতে, দুবাই শারজা আবুধাবি এই তিনটা মাঠে খেলা হবে মেবি, এবং 28 জানুয়ারি থেকে হয়তো টুর্নামেন্ট শুরু হবে, 28 জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ সময়, মেবি হয়তো আপনারা দেখতে পাবেন যে সন্ধ্যায় ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় 7টা কি 6:30 এই সময় ম্যাচগুলো শুরু হতে পারে, তবে যখন এই ম্যাচগুলোর আরও ভালো ভালো আপডেট আসবে অবশ্যই আমরা সবগুলো আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করবো, সামনের দিকে অবশ্যই অফলাইনে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করবো প্রতিটা টিমের প্লেয়ারদের লিস্টগুলো আমরা অবশ্যই অফলাইনে ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। মোহাম্মদ ওহিদুল ইসলাম ওহিদ ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ওহিদ ভাই। যাই হোক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 2:02 ম্যাচ কিন্তু শুরু হতে বেশি সময় বাকি নেই, আমরা দেখতে পাচ্ছি এই ম্যাচ শুরু হতে খুব বেশি সময় বাকি নেই, অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচটা শুরু হয়ে যাবে। এখানে রান করাটা ডিফিকাল্ট হতে পারে এই পিচটাতে, যেটা এখন দেখতে পাচ্ছি আসলে পিচ কন্ডিশন সেখানে কিন্তু রান করাটা ডিফিকাল্ট হবে, যদি 163 রান আমরা দেখতে পাচ্ছি এখানে করতে পারলে কিন্তু অবশ্যই পরবর্তীতে চেস করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচটা শুরু হতে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুটি টিমের প্লেইং ইলেভেন আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি।
ডুয়েট মালানকে কিন্তু দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, দুর্ধর্ষ একজন ব্যাটসম্যানকে কিন্তু দলে অন্তর্ভুক্ত করেছেন। ইংল্যান্ডের এই দুর্ধর্ষ ব্যাটসম্যান খুব মারাত্মক ব্যাটিং করে থাকেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি টিম ডেভিড রয়েছেন, শেষ ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলেছিলেন। আর পিটার হ্যান্সকম, দার্সি শট, কলিন ইংগ্রাম সবাই কিন্তু দুর্দান্ত খেলে থাকেন। যাই হোক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি গড়িতে 2:05 আর মাত্র 10 মিনিট বাকি রয়েছে বাংলাদেশ সময়। 2:15 ম্যাচটা শুরু হবে। ম্যাচ সম্পর্কে আলোচনা করার কিছুই নেই। ম্যাচ এখানে অবশ্য হোবার্ট হারিকেন অনেকটা শক্তিশালী টিম এবং ব্রিসবেনে টুর্নামেন্টের সব থেকে বাজে টিমের মধ্যে তালিকায় রয়েছে, তবে যে কোনো মুহূর্তে কিন্তু তারাও কামব্যাক করতে পারেন টুর্নামেন্টে। শাকিল সুমন ভাই লিখেছেন, ভাই ব্রিসবেনকে জিততে পারে, গোল বলে খেলা আসলে বলা যায় না, বিগ ব্যাশে অনেক নাটকীয়তা ঘটে, তবে কাগজে কলমের হিসাবে আসলে ব্রিসবেন জিতাটা ডিফিকাল্ট ব্যাপার। আপনি যদি ক্রিকেটের কথা বলতে যান, টিম অনুযায়ী বলতে যান, তাহলে কিন্তু অবশ্যই তা এখানে হোবার্টের সাথে আসলে ব্রিসবেনের তুলনা করলে একদমই বোকামি হবে, তবে নাটকীয়তা কিন্তু অনেক ঘটে বিগ ব্যাশে, তো সেই দিক থেকে অবশ্যই চাইলে যে কোনো টিমকে সাপোর্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো নাটকে তোর রেজাল্টটা আপনার পক্ষে থাকলেও থাকতে পারে, যেটা কালকে গতকালকে আমরা দেখেছিলাম। এসএম বুলবুল ভাই লিখেছেন, অনেক শক্তিশালী মনে হচ্ছে তার কাছে এখানে, তারপর তিনি চাচ্ছেন হোবার্ট উইন করে যাক, তিনি চাচ্ছেন ব্রিসবেন উইন করে যাক। এখানে ব্রিসবেন আসলে শেষ পর্যন্ত উইন করতে পারবেন কিনা সেটার জন্য কিন্তু দর্শকরা অপেক্ষা করছেন। খুব বেশি সময় বাকি নেই, আমরা স্কোর বোর্ডে চলে যাই, অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচটা শুরু হয়ে যাবে। আমরা প্লেইং ইলেভেনে না থাকি, আমরা অবশ্যই স্কোর বোর্ডে চলে যাবো। এখন আমরা অবশ্যই স্কোর বোর্ডে চলে যাওয়ার চেষ্টা করছি, অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচটা শুরু হয়ে যাবে। কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে, দুর্দান্ত একটি ম্যাচ হতে যাচ্ছে এখানে। তবে এখানে কিন্তু অবশ্যই রান কম হবে মেবি মনে হচ্ছে, তবে ব্যাটিং কিন্তু খুব ভালো হাতে রয়েছে এখানে হোবার্ট হারিকেনের হাতে, দুর্দান্ত ব্যাটসম্যানরা রয়েছেন, সবাই হার্ড হিটিং ক্রিকেট খেলতে খুব পছন্দ করেন। জয় বন্ধুরা, কামব্যাক করছি একদম লাইভ কমেন্ট্রি নিয়ে, বল ভাই বল। যারা এখনও ভিডিওটি লাইক করে নেই সবাইকে অনুরোধ করছি, চাইলে কিন্তু একসাথে ভিডিওটি লাইক করে দিতে পারেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। ম্যাচ কিন্তু শুরু হতে যাচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যে টান টান উত্তেজনামূলক একটি ম্যাচ হতে যাচ্ছে এখানে। আর মাত্র 7 মিনিট বাকি রয়েছে, ম্যাচটি শুরু হয়ে যাবে। 7 মিনিটের মধ্যে কিন্তু ম্যাচটি শুরু হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্লেয়াররা কিন্তু মাঠের আশেপাশ দিয়ে হাঁটাহাঁটি করছেন। এবং খুবই কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে বন্ধুরা, দারুণ একটি ম্যাচ হবে। ব্রিসবেন হোম গ্রাউন্ড কিন্তু অবশ্যই ব্রিসবেনের মাঠে খেলা হচ্ছে, হোম অ্যাডভান্টেজ তুলতে পারেন কিনা এখানে ব্রিসবেন সেটাই এখন দেখার বিষয় থাকবে। রুমি তালুকদার ভাই লিখেছেন, ভাই বোলিং পিচ না ব্যাটিং পিচ, বোলিংরাই বেটার করে থাকে। এক অ্যাভারেজ স্কোর ফার্স্ট ব্যাটিং 163 রান,
এবং সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ 146 রান, হায়েস্ট টোটাল 209, লোয়েস্ট টোটাল 114, হায়েস্ট চেজ 161, লোয়েস্ট ডিফেন্স 150। কিছুদিন আগে 150 রান ডিফেন্স হয়েছিল, হ্যাঁ কিছুদিন আগে আমরা দেখেছিলাম 150 রান ডিফেন্স হয়েছিল। অ্যাদিলা দিস্টেকার এবং বিজব্যান্ডের ম্যাচটার কথা মনে রয়েছে কিনা জানি না আমি। আব্দুল খায়ের ভাই যুক্ত রয়েছেন, সবাইকে অনুরোধ করছি বেশি বেশি করে লাইক শেয়ার করে দিন। ডিজে ম্যান আমাদের সাথে রয়েছেন, 140 থেকে 145 রান হতে পারে, আমাদের ডিজে ম্যান ভাই লিখেছেন 140 থেকে 145 রান হতে পারে, তিনি তার মতামতটা প্রকাশ করেছেন। তবে অন্যদিকে আপনি যদি একটু লক্ষ্য করেন হোবার্ট হ্যারিকেনের ব্যাটিং লাইন আপনার স্ক্রিনে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন, হোবার্ট হ্যারিকেনের ব্যাটিং লাইন আপনার সেদিক থেকে কিন্তু অবশ্যই যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের অলৌকিক কিছু ঘটিয়ে ফেলতে পারেন। যিনারা ব্যাটিংয়ে রয়েছেন বিশেষ করে দার্সি শট, বিগ ব্যাশে কিন্তু লম্বা লম্বা ইনিংস খেলে থাকেন, ডেভিড মালান রয়েছেন, ডেভিড মালান দুর্দান্ত ইংল্যান্ডের এই ব্যাটসম্যান, বড় বড় ইনিংস খেলতে জানেন, কলিন ইংগ্রাম ফিনিশিংটা খুব ভালো দিতে পারেন, টিম ডেভিড তিনিও কিন্তু দুর্দান্ত খেলে থাকেন, তো সেই দিক থেকে কিন্তু অবশ্যই ভালো একটা ম্যাচের আশা করা যাচ্ছে। এছাড়াও জেমস ফ্ল্যাকনার রয়েছে, তবে ম্যাচটা ভালো হবে, ফাইট হবে, যে তো কিছুই হোক না কেন বিগ ব্যাশের ম্যাচগুলো কিন্তু অবশ্যই ভালো ফাইট হয়। এবং এখানে আসলে বিজ ব্যান্ডের জন্য দুঃখের খবর, যেটা হয়তো ক্রিস লিন আরও 4-5টা ম্যাচ খেলবেন না, ইনজুরিতে পড়েছেন তিনি। তো সেই দিক থেকে আর মাত্র 3 মিনিট বাকি রয়েছে, ম্যাচ কিন্তু শুরু হতে যাচ্ছে, আমরা চলে যাই স্কোর বোর্ডে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি প্লেয়াররা কিন্তু মাঠে এন্ট্রি করছেন, প্লেয়াররা কিন্তু আস্তে আস্তে মাঠে এন্ট্রি করছেন এবং ম্যাচ কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আপনি যদি লক্ষ্য করেন আমরা দেখেছি দিনের শুরুতে টসে জিতে কিন্তু অবশ্যই বলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বিজ ব্যান্ড হেড, এখানে টসে উইন করে যান তারা এবং তারা কিন্তু বলিং করার সিদ্ধান্তটা নিয়েছেন। এবং ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে, যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাইকে আমি অনুরোধ করবো একসাথে ভিডিওটি লাইক করে দিবেন, সবাইকে অনুরোধ করছি সবাই একসাথে ভিডিওটি লাইক করে দিবেন। বিজবান হেড টসে উইন করে বলিং করার সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের কাছে কি মনে হয় সিদ্ধান্তটা কি সঠিক হয়েছে কিনা? এস এম বুলবুল ভাই লিখেছেন তিনি বিজব্যান্ডের পয়েন্ট নেই এই কারণে বিজব্যান্ডকে সাপোর্ট করছেন এবং মুজিবের জন্য তিনি বিজব্যান্ডকে সাপোর্ট করছেন। সালাউদ্দিন ভাই মালুষিয়া থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, বলিং পিস ভাই তিনি বলছেন, সালাউদ্দিন মালুষিয়া লিখেছেন ভাই 155 রান হবে, এমডি জাহিদ খান ভাই লিখেছেন 5 রানে 1 উইকেটে পতন ঘটে যাবে, সালাউদ্দিন মালুষিয়া 6 ওভারে 33 3 উইকেটে পতন ঘটে যাবে, 150-এর উপরে রান হলেই ফাইট হবে ম্যাচ, ফাইট মানে অনেক ফাইট হবে, কারণ এখানে ডিফেন্স হয়েছে 150 রান কিছুদিন আগে ডিফেন্স হয়েছে এই পিচটাতে। তো সেদিক থেকে 150-এর উপরে রান হলে এমনিতেই ফাইট হবে বা এমনিতেই হোবার্ট ভালো অবস্থানে চলে যাবেন এবং হোবার্ট কিন্তু চেষ্টা করবেন 160-এর উপরে রান করার জন্য এবং সেটা সফল হলেও হতে পারেন। ম্যাচ উইন করতে হলে আমার কাছে মনে হয় হোবার্টকে এখানে 160 রানের উপরে করতে হবে এবং আপনারা যদি মনে করেন ম্যাচটা হোবার্ট উইন করবে তাহলে অবশ্যই ধরে নিতে পারেন 160 রান করবে, যদি হোবার্ট উইন না করে তাহলে তারা হয়তো এর থেকে কম রান করবেন বা তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এমডি জাহিদ খান ভাই আমাদের সাথে রয়েছেন, 150+ রান হবে, মুন্না ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, এমডি আশরাফুল ভাই আমাদের সাথে রয়েছেন, ভাই আশরাফুল কি আর কোনো খেলা খেলবে না মনে হচ্ছে না, গড়ওয়াল লিগ খেলছেন ভালো খেলছেন না তিনি। এস এম বুলবুল ভাই লিখেছেন টস উইন করে বলিং করার সিদ্ধান্তটা ভুল হয়েছে, হ্যাঁ টসে উইন করে বলিং করার সিদ্ধান্তটা আমার কাছে মনে হচ্ছে অনেকটা ভুল হয়েছে, যাই হোক দার্সি শট এবং
ডোয়েট মালান দুজন কিন্তু চলে এসেছেন অলরেডি, আমরা দেখতে পাচ্ছি ম্যাচ কিন্তু শুরু হতে যাচ্ছে, টান টান উত্তেজনা চলছে, কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। বিসব্যান্ডের মাঠে কিন্তু খেলা হচ্ছে, হোম অ্যাডভান্টেজ তুলতে পারেন কিনা বিসব্যান্ড সেটাই দেখার বিষয় থাকবে এখানে, হোম অ্যাডভান্টেজটা তুলতে পারেন কিনা বিসব্যান্ড সেটার জন্য কিন্তু দর্শকরা অপেক্ষা করছেন। এস এম বুলবুল ভাই লিখেছেন 160 রানে বেশি হলে বিসব্যান্ডের জন্য কঠিন হবে, অবশ্যই কঠিন নয় অনেক কঠিন হয়ে যাবে, তবে দারুণ একটা ম্যাচ হবে। বিগ ব্যাশে আসলে ফেভারিট বলতে কোনো টিম নেই, আমার কাছে মনে হয় না ফেভারিট বলতে কোনো টিম রয়েছে বিগ ব্যাশে। গতকালকে কিন্তু আমরা দেখেছিলাম দুর্দান্ত দুর্দান্ত একটা ম্যাচ হয়েছিল গতকালকে, 194 রান চেজ হয়েছিল, তো সেদিক থেকে আশা করা যায় আজকের ম্যাচটাও ডিফিকাল্ট একটা ম্যাচ হবে। প্রতিটা ম্যাচে কিন্তু ডিফিকাল্ট হচ্ছে, অলরেডি আমরা দেখতে পাচ্ছি প্লেয়াররা কিন্তু মাঠে এন্ট্রি করেছেন, দার্সি শট এবং মালান দুজন ব্যাটিংয়ে চলে এসেছেন। যাক দুঃখিত বন্ধুরা, মালান নয়, মালান আসবে না এখানে। যাই হোক, প্রথম বলটি ফেস করবেন, প্রথম বল হয়ে গেছে, অফিস্টামের বাইরে ছিল, ব্যাটে বল সংযোগ করতে পারেনি, বল সরাসরি উইকেট রক্ষকের হাতে চলে গেছে, এই বল থেকে কোনো রকম রান নিতে পারবে না। ডট বল দিয়ে কিন্তু শুরু করেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি। এমনি রেজুয়াল ইসলাম ভাই লিখেছেন ফিক্সিং কি হয়, ফিক্সিং কি হয় বিগ ব্যাশে, ফিক্সিং কি হয়, আমি আপনাদের কাছে কোশ্চেন করছি বিগ ব্যাশে কি ফিক্সিং হয়। দ্বিতীয় বলটি খেলার জন্য প্রস্তুত রয়েছেন দার্সি শট, আর দুর্দান্ত একটা ম্যাচ দেখতে যাচ্ছি, অবশ্যই আশা করা যায় দার্সি শট একটা লম্বা ইনিংস খেলবেন, বিগ ব্যাশে কিন্তু তিনি খুব ভালো ইনিংস খেলে থাকেন। এমনি নাজমুল ভাই লিখেছেন ভাই এই ফিল্ডের অ্যাভারেজ রান কত, 163 রান, ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ 163, সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ 146, হাইস্ট টোটাল 209, লোয়েস্ট টোটাল 114, হায়েস্ট চেজ হয়েছে 161, লোয়েস্ট ডিফেন্স হয়েছে কিছুদিন আগে 24 তারিখে, আমরা দেখেছিলাম অ্যাডিলেড স্ট্রাইকার এবং বিসব্যান্ডের মধ্যে 150 রান ডিফেন্স হয়েছিল, মাত্র 2 রানে জিতে যায় অ্যাডিলেড স্ট্রাইকার ম্যাচটা। এবং এই দুইটা টিমের মধ্যে যদি লাস্টের হেড টু হেড বিবেচনা করেন তাহলে 6টা ম্যাচ উইন করেছে হোবার্ট হারিকেন এবং 4টা ম্যাচ উইন করেছেন বিসব্যান্ড, এবং হোবার্টের এই টুর্নামেন্টটা খুব ভালো যাচ্ছে, তবে বিসব্যান্ডের জন্য টুর্নামেন্টটা ভালো যাচ্ছে না, তাদের দলীয় ক্যাপ্টেন ক্রিস লিন কিন্তু ইঞ্জুরিতে রয়েছেন, এ কারণে কিন্তু আজকেও তিনি দলের সাথে অন্তর্ভুক্ত নেই। অনেকে লিখছেন খুব দ্রুত এই দুজনকে আউট করতে হবে, আশিকুর রহমান ভাই সৌদি আরব থেকে আমাদের শুনছেন, আশিকুর রহমান ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। যাই হোক বন্ধুরা, পরপর দুটি বল ডট হয়ে গেছে এখানে, দুটি বল ডট দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি, পরপর দুটি বল কিন্তু ডট বল হয়ে গেছে। দুর্দান্ত শুরু করেছেন, এলোমেলো বলিং ছিল, আম্পায়ার দু হাত প্রসারিত করে জানিয়ে দেবেন বলটি ওয়াইড হবেন, ওয়াইড শুধু কিন্তু আরেকটি রান পেয়ে যাবেন, দলীয় সংগ্রহ 3, কোনো উইকেটে পতন ঘটেনি, টসে হেরে ব্যাটিং করছেন হোবার্ট হারিকেন এখানে, আমরা দেখতে পাচ্ছি টসে হেরে ব্যাটিং করছেন হোবার্ট। এমনি শিমুল ভাই লিখেছেন মালান 56 রান করবেন, ডেভিড মালান 56 করবেন তাই আমার তিনি বলছেন। আরিফ আলী ভাই কমেন্ট করেছেন, আমরা দেখেছি তুলে দিয়েছেন দার্সি শট, লং রান দিয়ে বল সীমানার বাইরে চলে গেছে 4 রানের জন্য। তহিদ ইসলাম ভাই লিখেছেন ভাই কে জিতবে, কাগজে কলমের হিসাবে তো আসলে হোবার্টেরই জিতার কথা, তবে নাটকীয়তা ঘটে বিগ ব্যাশের ম্যাচ, অনেক নাটকীয়তা ঘটে, এ কারণে বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ম্যাচ কে জিতে যাচ্ছে, এ কারণে আপনাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, একদম শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
যদি আপনি গতকালকের ম্যাচটা দেখে থাকেন তাহলে তো অবশ্যই জানেন গতকালকে কী ধরনের নাটকীয়তা ঘটেছিল। প্রথম ওভারে খেলা শেষ হয়ে গেছে 7 উইকেটে পতন ঘটেনি, এবং এ কারণে কিন্তু বিগ ব্যাশটা অনেক জনপ্রিয়। আপনি যদি লক্ষ্য করে থাকেন আইপিএলের পরে কিন্তু অবশ্যই বিগ ব্যাশ দ্বিতীয় সারিতে রয়েছে জনপ্রিয়তার। এমডি সেলিম ভাই লিখেছেন ভাই কালকে তো ম্যাক্সওয়েল হারিয়ে দিয়েছেন, তাকে সেলিম ভাইকে হারিয়ে দিয়েছেন। তালুকদার সানি ভাই লিখেছেন 137 রান হবে, আমার কাছে তো মনে হয় 160-এর কাছাকাছি বা 160 রান করতে হবে। হোবার্টকে ম্যাচটা উইন করতে হলে 160 করতে হবে, সেটা 160-এর উপরেও হতে পারে। মনির হোসেন ভাই লিখেছেন আজকে হারবে হোবার্ট। প্রথম ওভারে খেলা শেষ হয়ে গেছে বন্ধুরা 7, দ্বিতীয় ওভারে খেলা শুরু হয়ে গেছে। আসলে ডেভিড মালান নামেনি, ডেভিড মালান নামবে ওয়ান ডাউনে। ডেভিড মালান অনেকেই মনে করছেন যে আসলে নামটা আসলে লেখা রয়েছে, তবে কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে নামটা আশা করি। এমনি তামিম ইকবাল ভাই আমাদের সাথে রয়েছেন, তামিম ইকবাল ভাই বলেছেন কালকে ম্যাক্সওয়েল তাকে জিতিয়ে দিয়েছেন। যাই হোক, 1.2 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 7 উইকেটে পতন ঘটেনি। সবাইকে অনুরোধ করছি চাইলে কিন্তু একসাথে ভিডিওটি লাইক করে দিতে পারেন, যারা নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। এবার কিন্তু লফটের শট খেলেছেন, তবে দুর্দান্তভাবে কিন্তু দারুণ ফিল্ডিংয়ের হাতে বল দিয়ে কিন্তু একবার দুইবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন। অসাধারণ অসাধারণ রানিং বিট কিন্তু উইকেট কিন্তু এখানে দেখতে পেয়েছি, যেখানে 1 রান হওয়ার কথা ছিল সেখানে কিন্তু 2 রান নিয়ে নিলেন। 1.3 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 9 উইকেটে পতন ঘটেনি। আবু তাহের ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, তিনি উইকেট চাচ্ছেন। পরবর্তী বলটা ব্যাটে বলে করতে পারেনি, বল সরাসরি উইকেট রক্ষকের হাতে চলে গেছে, এই বল থেকে কোন রকম রান নিতে পারবেন না। 1.4 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 1.4 ওভারে খেলা শেষে 9 উইকেটে পতন ঘটেনি। দুর্দান্ত দুর্দান্ত খেলছেন বলতে হবে এই দুই ব্যাটসম্যান। দার্সি শর্টের দিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে, তিনি কিন্তু টি-টোয়েন্টিতে খুব বিশেষ করে বিগ ব্যাশে তিনি বেটার ক্রিকেট খেলে থাকেন, যদিও জাতীয় দলের হয়ে খুব বেশি ভালো খেলতে পারেন না, তবে বিগ ব্যাশে কিন্তু তিনি খুব দারুণ দারুণ ইনিংস খেলে থাকেন। এমডি বাসার ভাই লিখেছেন ভাই 170 হবে, হতে পারে যেহেতু বড় ব্যাটিং লাইন আপ রয়েছে, তবে এপিজে রান করাটা ডিফিকাল্ট হয়ে যায়, তবে সক্ষমতা রয়েছে। এমডি জাহিদ খান ভাই লিখেছেন 45-2 উইকেট পতন ঘটবে 6 ওভারে। ১.৫ ওভারে খেলা শেষ হয়ে গেছে, 9 উইকেটে পতন ঘটেনি। টানটান উত্তেজনামূলক একটি ম্যাচ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি টানটান উত্তেজনামূলক একটি ম্যাচ হতে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, দ্বিতীয় ওভারে খেলা শেষ হয়ে গেছে, 10 উইকেটে পতন ঘটেনি। বন্ধুরা বলে রাখি ডেভিড মালান কিন্তু নামেনি, ডেভিড মালান ওয়ান ডাউনে নামবে, হয়তো আমরা রাইডিংয়ে কিছুটা ভুল দেখতে পাচ্ছি, অবশ্যই ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে স্কোর বোর্ডটা। অনেকেই বলছেন পাওয়ার প্লেতে 2টা উইকেটে পতন ঘটে যাবে, সেটার জন্য কিন্তু দর্শকরা অপেক্ষা করছেন আসলে কি ঘটে।
আদৌ উইকেটে পতন ঘটে কিনা সেটার জন্য কিন্তু দর্শকরা অপেক্ষা করছেন। দ্বিতীয় ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 10 কোন উইকেটে পতন ঘটেনি, দুর্দান্ত একটা ম্যাচ হতে যাচ্ছে। যদিও ব্রিসবেন্ড এবং হোবার্টের সাথে অনেকে মনে করছেন যে হোবার্ট তো অনেকটা ভালো টিম, ব্রিসবেন্ড আদৌ পারবেন কিনা, তবে সেই দিকে কিন্তু অবশ্যই লক্ষণ আর রেখে আমাদের শেষ পর্যন্ত ম্যাচটা দেখতে হবে। কারণ বিগ ব্যাশে কিন্তু প্রতিটা ম্যাচ খুব কঠিন হয়ে থাকে এবং জমজমালো জমজমাট হয়ে থাকে, প্রায় ম্যাচগুলো কিন্তু আমরা দেখে থাকি জমজমাট হয়ে থাকে। তাই বলছি সবাই কিন্তু একসাথে অবশ্যই শেষ বল পর্যন্ত ম্যাচটা দেখতে হবে, ম্যাচে কী করতে যাচ্ছে। দ্বিতীয় ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 10 কোন উইকেটে পতন ঘটেনি এবং ব্রিসবেন্ডের কাছে কিন্তু ভালো মানের ব্যাটসম্যান রয়েছে বলতে না বলতে এবার কিন্তু সুইপ করে দিয়েছেন। বল যাচ্ছে ডিপ ব্যাক আউট স্কোয়ার লেগ দিয়ে সীমানার দিকে, ফিল্ডার আছেন যতক্ষণ করিয়ে পাঠাবেন ততক্ষণ কিন্তু দুইবারের জন্য জায়গা পরিবর্তন করে নেবেন। 2.1 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 12 কোন উইকেটে পতন ঘটেনি। এমনি ইমরান ভাই লিখেছেন হ্যাঁ 130 মাইনাস হবে, শাহিন আলম ভাই লিখেছেন 185 রান হবে, এমনি মুক্তার খান ভাই লিখেছেন আউট চাচ্ছেন, আউট হয়ে গেছে, হ্যাঁ আউট হয়ে গেছে, অপেক্ষা করতে হবে আসলে শেষ পর্যন্ত, না আউট হননি, এখানে বেঁচে গেছেন বলতে হবে, এখানে বেঁচে গেছেন, ক্যাচ ডপ হয়েছে, ক্যাচটা ছেড়ে দিয়েছেন। প্রতিটা বিগ ব্যাশের ম্যাচে প্রতিটা ম্যাচে কিন্তু ক্যাচ ডপ হচ্ছে, প্রতিটা ম্যাচে আমরা দেখতে পাচ্ছি ক্যাচ ডপ হচ্ছে। এমডি সজল কাউসার ভাই লিখেছেন আজকে বিগ ব্যাশে ম্যাচটা ব্রিসবেন্ড জেতার জন্য অনেক চেষ্টা করবেন, অবশ্যই এখানে চেষ্টা করবেন এবং ভালো ম্যাচ হবে, তবে ক্যাচটা ছেড়ে দিয়েছেন। যাই হোক পরবর্তী বল ব্যাটে বলে করতে পারেনি, বল সরাসরি উইকেট রক্ষকের হাতে চলে গেছে, এই বল থেকে কোনো রকম রান নিতে পারবে না। 2.3 ওভারে খেলা শেষ হয়ে গেছে বন্ধুরা, 12 কোনো উইকেটে পতন ঘটেনি। এমডি পারভেজ ভাই লিখেছেন 200+ রান হবে, তিনি আশা করছেন 200+, অনেক রান কিন্তু এই ধরনের পিচে, যদিও হায়েস্ট টোটাল 209 রান রয়েছে তবে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে 200+ রান করাটা। আকাশ ইসলাম ভাই আমাদের সাথে নাটোর থেকে যুক্ত রয়েছেন, তিনি লিখেছেন 170+ রান হবে, 170+ হবে আমাদের নাটোর থেকে আকাশ ভাই বলছেন। আকাশ ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি ভিডিওটি লাইক করে দেওয়ার জন্য। আসলে ক্যাচ ডপ হয়েছিল, ক্যাচ মিস তো আসলে ম্যাচ মিস, সেটা ঘটে কিনা সেটা দেখার বিষয় থাকবে। অবশ্যই একটা ছয় কিন্তু মেরে দিয়েছেন, এখানে দেখতে পাচ্ছেন দুর্দান্ত একটা ছয় কিন্তু মেরেছেন। 2.4 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 18 কোন উইকেটে পতন ঘটেনি। ওমান থেকে আক্তার ভাই আমাদের সাথে রয়েছেন, ওমান থেকে আক্তার ভাই রয়েছেন, আক্তার ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, ওমান থেকে যুক্ত রয়েছেন। দুই দশমিক পাঁচ ওভারে খেলা শেষ হয়ে গেছে, 20 শূন্য উইকেটের বিনিময়, সুযোগ ছিল একটা ক্যাচ, একদম ইজি ক্যাচটাই ছেড়ে দিয়েছেন বলতে হবে। দুই দশমিক পাঁচ ওভারে খেলা শেষে 20 শূন্য উইকেটের বিনিময়, টস হেরেছেন, টসে হেরে ব্যাটিং করছেন হোবার্ট, টস উইন করে কিন্তু ব্রিসবেন হেড এখানে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের নিজেদের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে। পরবর্তী বলটা পায়ের দিকে আসছিল, কবজি মুশরি দিয়েছেন, বল যাচ্ছে ফাইনাল লেগে ফিল্ডারের কাছে, ফিল্ডার আছেন বাউন্ডারি লাইন আপে, যতক্ষণে তিনি বলটি কুড়িয়ে পাঠাবেন ততক্ষণে একটিবারের জন্য জায়গা পরিবর্তন করে নেবেন। এর সাথে কিন্তু তৃতীয় ওভারে খেলা শেষ হয়ে গেছে প্রিয় বন্ধুরা, 21 কোনো উইকেটের পতন ঘটেনি। যেটা বলছিলাম টসটা উইন করে কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম একটা ক্যাচ ড্রপ করে যান, তা না হলে কিন্তু অবশ্যই ম্যাচে মজবুত অবস্থান তৈরি করার একটা সুযোগ পেয়েছিলেন ব্রিসবেন্ড। এখানে কিন্তু অবশ্যই 170 রান হয়ে গেলে সেই রানটা শেষ করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, তো সেই দিক থেকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে ব্রিসবেন্ডকে। যদি এখানে 160-এর মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে চেস করাটা তাদের জন্য কিছুটা হলেও আরামদায়ক হবে, তো সেই দিকে কিন্তু লক্ষ্য রেখেছেন এখানে ব্রিসবেন্ডের বলাররা। তৃতীয় ওভারে খেলা শেষ হয়ে গেছে, 21 কোনো উইকেটে পতন ঘটেনি। মজিবুর রহমানকে কিন্তু এখনও কোনো রকম বলিং করানো হয়নি, আমি জানি না, মজিবকে আমরা দেখে থাকি আইপিএলে ওপেনিংয়ে বলিং করিয়ে থাকেন, বিভিন্ন দেশের লিগগুলোতে কিন্তু মজিবকে ওপেনিং বা প্রথম স্পলে বলিং করিয়ে থাকেন, তবে এখানে বিগ ব্যাশে কিন্তু মজিবকে আমরা খুব একটা বেশি
কার্যকরী বোলার হিসেবে দেখতে পারছি না। পরবর্তী ওভারে খেলা শুরু হয়ে গেছে, বলটি আমরা দেখলাম যে গুডল্যান্ডের টেম্পোরে স্টাম্পের দিকে যাওয়ার মুহূর্তে কিন্তু সুইপের মতো খেলেছেন, বলটি ব্যাকওয়ার্ড স্কোর লেগ দিয়ে সীমানার দিকে যাচ্ছিল, তখনই কিন্তু ডিপ স্কোর লেগে থেকে একজন ফিল্ডার এসে বলটা কুড়িয়ে পাঠিয়েছেন, যতক্ষণে বলটা উইকেট রক্ষকের হাতে পাঠিয়েছেন ততক্ষণে কিন্তু একবার দুইবারের জন্য কিন্তু জায়গা পরিবর্তন করে নিয়েছেন এই দুই ব্যাটসম্যান। দলীয় সংগ্রহ 23, কোনো উইকেটের পতন ঘটেনি। অবশ্যই এখানে হোবার্ট কিন্তু শুরুতে একটু লক্ষ্যমাত্রা নিয়ে খেলছেন, তারা একটু লক্ষ্যমাত্রা নিয়ে খেলছেন, যেভাবে হোক যদি 150 থেকে 160 উপরে করতে পারেন তাহলে কিন্তু ম্যাচটা তাদের জন্য খুব ভালো হবে। যাই হোক, প্রথম উইকেটের পতন ঘটে গেছে, প্রথম উইকেটের পতন ঘটে গেছে, প্রথম আঘাত কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে, প্রথম আঘাত এখানে আমরা দেখতে পাচ্ছি, উইকেটের পতন ঘটে গেছে। 3.2 ওভারে খেলা শেষে 23, 1 উইকেটের বিনিময়ে দুর্দান্ত ভাবে কিন্তু ম্যাচে কাম ব্যাক করেছেন আব্দুল খাই ভাই, আমাদের সাথে যুক্ত রয়েছেন, বেশি বেশি করে লাইক শেয়ার করে দিন তিনি বলছেন। যাই হোক বন্ধুরা, প্রথম উইকেটের পতন ঘটে গেছে, 3.2 ওভারে খেলা শেষে 23, 1 উইকেটের বিনিময়ে দারুণ দারুণ ভাবে কিন্তু কাম ব্যাক করেছেন বলতে হবে রিজভ্যান। এভাবে বিগ ব্যাশ আসলে দেখে এই কারণে খুব মজা লাগে যে বিগ ব্যাশের ম্যাচগুলো কিন্তু সবসময় কঠিন হয়ে থাকে। যাই হোক বন্ধুরা, 3.2 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 23, 1 উইকেটের বিনিময়ে। আর নতুন ব্যাটসম্যান ডেভিড মালান, ইংল্যান্ডের দুর্দান্ত একজন ব্যাটিং, এই পার্টনারশিপটার উপর আসলে খুব অনেক কিছু নির্ভর করবে। এখানে 3.3 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 3.3 ওভারে খেলা শেষে 23, 1 উইকেটের বিনিময়ে। যাই হোক বন্ধুরা, খুব কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে সত্যি কথা বলতে, দারুণ একটা ম্যাচ কিন্তু সবাই মিলে উপভোগ করবো এটাই আশা করা যায়। যারা একদমই নতুন যুক্ত হচ্ছেন ভিডিওটি এখনও লাইক করেন, সবাইকে অনুরোধ করছি একসাথে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চাই কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। যাই হোক বন্ধুরা, দুর্দান্ত একটা ম্যাচ উপভোগ করতে যাচ্ছি, যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাইকে অনুরোধ করবো একসাথে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। চতুর্থ ওভারে খেলা শেষ হয়ে গেছে, 24, 1 উইকেটের বিনিময়ে
ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চারটি ওভারে খেলা কিন্তু শেষ হয়ে গেছে, চারটি ওভারে খেলা শেষে 24টি রান করতে সক্ষম হয়েছে। এখানে ওভার হারিগেন টসে হেরে ব্যাটিং করছেন, টসে জিতে কিন্তু আমরা দেখেছিলাম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখানে ব্রিসবেন হেড টসে হেরে তারা বোলিং করার সিদ্ধান্ত নেন। তবে অবশ্যই খুবই কঠিন একটি ম্যাচ হবে, যে দলই শক্তিশালী হোক না কেন, খুবই শক্তিশালী হলেও কিন্তু অবশ্যই ম্যাচটা খুব কঠিন হতে যাচ্ছে। সবাইকে অনুরোধ করবো অবশ্যই একসাথে ভিডিওটি লাইক করে দিতে পারেন। ম্যাচ কিন্তু টানটান উত্তেজনামূলক একটি ম্যাচ হতে যাচ্ছে। আবু তাহের ভাই শুধু আউট চাচ্ছেন, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সুমন পাউল 188 রান হবে। এমনি জামান ভাই লিখেছেন লো স্কোরিং ম্যাচ হবে, অবশ্যই লো স্কোরিং ম্যাচ হওয়ারই সম্ভাবনা রয়েছে। লো স্কোরিং ম্যাচ এখানে পিচ যেহেতু রান কম হচ্ছে, বিচ ব্যান্ডের পিচে কিন্তু রান কম হয়ে থাকে, তো সেদিক থেকে অবশ্যই আশা করা যায় লো স্কোরিং ম্যাচ হতে পারে। তবে এখনও কিন্তু অনেক হার্ড হিটার ব্যাটসম্যান রয়েছে, এমন না যে আসলে হার্ড হিটার ব্যাটসম্যান নেই। চার দশমিক এক ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ২৯ এক উইকেটের বিনিময়, এমনি বুলবুল ভাই রেখেছেন মালানকে আউট করতে হবে, মালানকে আউট করতে হবে তিনি বলছেন। তবে মালান কিন্তু লম্বা লম্বা ইনিংস খেলতে জানেন, অবশ্যই মালান যদি এখানে লম্বা খেলে যেতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ব্রিস ব্যান্ডের জন্য খুব অবস্থা খারাপ হয়ে যাবে। চার দশমিক তিন ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে বন্ধুরা। চার দশমিক তিন ওভারে খেলা শেষে 31 এক উইকেটের বিনিময়, অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাইকে অনুরোধ করছি চাই কিন্তু একসাথে ভিডিওটি লাইক করে লাইক করে দিতে পারেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। যাই হোক বন্ধুরা, পঞ্চম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 34 এক উইকেটের বিনিময়। টান টান উত্তেজনা চলছে ম্যাচটিতে, কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে অবশ্যই, অবশ্যই আশা করা যায় কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। পঞ্চম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 34 এক উইকেটের বিনিময়। আমাদের সাথে সুমন ভাই যুক্ত রয়েছেন, এছাড়াও গৌরব শর্মা আমাদের সাথে যুক্ত রয়েছেন। দার্সি শর্ট ব্যাটিং করছেন 11 রানে 11 বল থেকে, ডেভিড মালান ব্যাটিং করছেন 6 রানে 5 বল থেকে। যেভাবে খেলছেন রান রেটের কথা বলতে গেলে এখানে প্রায় 6-এর উপরে একটু রানটা রয়েছে, 6-এর উপরে 6.80 করে রান রেটটা রয়েছে। তবে অবশ্যই এখানে এই রান রেটটাকে বাড়িয়ে নিতে হবে, যদি ভালো লম্বা স্কোর করতে হয়, যদি 160 রানের উপরে করতে হয় তাহলে কিন্তু অবশ্যই রান রেটটাকে কিছুটা হলেও বাড়িয়ে নিতে হবে। পঞ্চম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 34 এক উইকেটের বিনিময়।
ষষ্ঠ ওভারে প্রথম বলটি ব্যাটে বলে করতে পারেনি, বল সরাসরি উইকেট রক্ষকের হাতে চলে যাবে, এই বল থেকে কোনোরকম রান নিতে পারবেন না। বল সরাসরি উইকেট রক্ষকের হাতে চলে গেছে, তার সে শর্ট ব্যাটিং করছেন 11 রানে 12 বল থেকে, তবে যে কোনো মুহূর্তে কিন্তু তিনি তার স্ট্রাইক রেটটা বাড়িয়ে নিতে পারেন। এখন কিন্তু 91 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন, যে কোনো মুহূর্তে কিন্তু স্ট্রাইক রেটটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। দার্সি শট প্রস্তুত রয়েছেন, দার্সি শট অফিস্টামের বাইরে, বল কাট করে দিয়েছেন, বল স্কোয়ার কাট করে দিয়েছেন, বল ডিপ পয়েন্টে সীমানার বাইরে চলে গেছে 4 রানের জন্য 5.2 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে বন্ধুরা। 38-1 উইকেটের বিনিময়ে দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু হতে যাচ্ছে, কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে অবশ্যই। অবশ্যই কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে এখানে, 38-1 উইকেটের বিনিময়ে 5.2 ওভারে খেলা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। মিল্টন দাদা আমাদের সাথে যুক্ত রয়েছেন, কোনো কমেন্ট করতে চাইলে অবশ্যই করতে পারেন, এবং আপনাদের সামনে 100 লাইকের একটা টার্গেট রাখছি। রুবেল হোসেন ভাই লিখেছেন, আজকে কি ব্যাটিং পিচ নাকি বোলিং পিচ? আসলে ব্যাটিং পিচ বোলিং পিচ, এখানে বোলিং পিচেই খেলা হচ্ছে, রান করতে একটু ডিফিকাল্ট হবে, তবে 163 রান অ্যাভারেজ স্কোর, 163 রান ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ স্কোর, সেই রানটা চেস করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার। সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ স্কোর 146 রান। তো সেদিক থেকে অবশ্যই বলা যায় যে রান যদি 160 করতে পারেন তাহলে কিন্তু একদম সেফ জোনে চলে যাবেন। পরবর্তী বলটা একটু চাপিয়ে উঠেছিল, ট্যাম্প পড়ার পরে কিন্তু আমরা দেখলাম যে একটু চাপিয়ে উঠেছিল, ডোয়েট মালান নিজে অবাক হয়ে গেছেন, তবে ব্যাটে বলে করতে পারেনি, বল সরাসরি উইকেট কিপারের হাতে চলে গেছে, এই বল থেকে কোনোরকম রান নিতে পারবেন না। 5.4 ওভারে খেলা শেষে 39-1 উইকেটের বিনিময়। পাঁচ ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 40-1 উইকেটের বিনিময়। এর পরবর্তীতে কিন্তু ডোয়েট মালান ব্যাটিং, আমরা দেখতে পাচ্ছি ডোয়েট মালান ব্যাটিং করছেন, এর পরবর্তীতে কিন্তু আমরা জানি কলিন ইংগ্রাম ব্যাটিংয়ে আসবেন, পিটার হ্যান্সকম্পস রয়েছেন, টিম ডেভিড রয়েছেন, সিঙ্গাপুরের প্লেয়ার জেমস ফ্লাগনার রয়েছেন। তো ব্যাটিংয়ে কিন্তু এখনও অনেক হার্ড হিটিং ব্যাটসম্যান রয়েছে। 5.5 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 40-1 উইকেটের বিনিময়। যাই হোক পরবর্তী বল তুলে দিয়েছেন, সামনের দিকে এসে তুলে দিয়েছেন, লং অনে ফিল্ডার ছিল, চাপিয়ে পরে বলটি রাখতে পারবেন আর, দার্সি শট তার কথাটাই বলছিলাম এতক্ষণ, যখন তিনি আসলে লম্বা লম্বা শট খেলবেন তখন কিন্তু ফিল্ডারদের হাতে আর কোনোরকম সুযোগই থাকবে না বলটা রাখার মতো, এবং তিনি কিন্তু সেটাই করলেন। এই ওভারে কিন্তু অনেকগুলো রান তুলে নিয়েছেন, 6ষ্ঠ ওভারে খেলা শেষ হয়ে গেছে ইতিমধ্যে 44-1 উইকেটের বিনিময়ে, 44টি রান কিন্তু হয়ে গেছে, যেটা দর্শকরা আশা করছিলেন যে 40+ এর উপর একটা রান হবে, সেটা কিন্তু হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 40+ এর উপরে কিন্তু অবশ্যই রান হয়ে গেছে। আর দিনের শুরুতে 20 ব্যান্ড টসে উইন করে কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাদের সিদ্ধান্তটা কতটা সঠিক হয়েছে সেটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে বুঝতে পারেন। আমার কাছে তো মনে হয় তাদের সিদ্ধান্তটা একদমই রং হয়েছে, একদম ভুল একটা সিদ্ধান্ত নিয়েছে আমার কাছে মনে হয়, কারণ এখানে কিন্তু এই পিচে ফার্স্ট ব্যাটিংটা সুবিধা পেয়ে থাকেন, তো সেখান থেকে অবশ্যই চাইলে ফার্স্টে ব্যাটিং করতে পারতেন। মজিবুর রহমানকে আনা হয়েছে প্রথমবারের মতো, পাওয়ার প্লের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মজিবুর রহমানকে আনা হয়েছে এখানে 44-1 উইকেটের বিনিময়ে, 6ষ্ঠ ওভারে খেলা শেষ হয়ে গেছে। এমনি শোয়েব ভাই লিখেছেন, ভাই বোলিং পিচ না ব্যাটিং পিচ? আসলে বোলিং পিচেই খেলা হচ্ছে, আপনি যদি বলেন বোলিং পিচেই খেলা হচ্ছে, এখানে রান করাটা খুব ডিফিকাল্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি 20 ব্যান্ডের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে, এবং হোবার্টের কাছে দুর্দান্ত ব্যাটসম্যান রয়েছে, অনেক দুর্দান্ত ব্যাটসম্যানরা রয়েছে। 6.2 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 45-1 উইকেটের বিনিময়। এখানে ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ 163 রান, সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ 146, হায়েস্ট টোটাল 209 এবং লোয়েস্ট টোটাল 114,
হায়েস্ট চেজ হয়েছে 161, লোয়েস্ট ডিফেন্স হয়েছে 150 রান। ছয় দশমিক 4 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 47-1 উইকেটের বিনিময়। আশিক ভাই লিখেছেন, ভাই কে জিততে পারে এখানে? হোবার্টই তো আসলে ভালো টিম, এখানে হোবার্ট অনেক ভালো টিম, বিস ব্যান্ডের থেকে হোবার্ট অনেক ভালো টিম। তো সেদিক থেকে অবশ্যই বিস ব্যান্ডের যেহেতু হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে, বিস ব্যান্ডও কিন্তু ম্যাচে কামব্যাক করার চেষ্টা করবেন। তবে এখান থেকে যদি 160-এর উপরে, যেটা আশা করছি 160-এর উপরে হয়ে গেলে কিন্তু পরবর্তীতে সেই রানটা শেষ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে বা অসম্ভবও হতে পারে। তো সেদিক থেকে অবশ্যই হোবার্টই ম্যাচটাকে এগিয়ে রয়েছে। যাই হোক, আরেকটা 4 হয়ে গেছে বলতে না বলতে বল সীমানার বাইরে চলে যাবে দার্সি শট, প্রতিটা বলে বলে কিন্তু এখন তিনি হাত খুলে খেলার চেষ্টা করছেন, কিছুটা সময় নিয়েছেন তবে এখন কিন্তু খুব সুন্দরভাবে খেলছেন। সপ্তম ওভারে খেলা শেষ হয়ে গেছে বন্ধুরা 52-1 উইকেটের বিনিময়। সপ্তম ওভারে খেলা শেষে 52-1 উইকেটের বিনিময়। আসলে বিগ ব্যাশে কিন্তু অবশ্যই বলা যাবে না যে কোন টিম জিততে যাচ্ছে, বিগ ব্যাশ সবসময় কঠিন ম্যাচ হয়ে থাকে। বিগ ব্যাশের ম্যাচগুলো কিন্তু খুবই জনপ্রিয় লিগ একটা যে বিগ ব্যাশ, তো সেদিক থেকে কিন্তু বিগ ব্যাশের ম্যাচগুলো বলাটা খুব ডিফিকাল্ট কে জিততে যাচ্ছে, কারণ বিগ ব্যাশের যে কোনো মুহূর্তে ম্যাচের নাটকীয়তা ঘটে যায়। গতকালকেও আপনারা দেখেছিলেন কী ধরনের নাটকীয়তা ঘটেছিল। তো সেদিক থেকে অবশ্যই শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সপ্তম ওভারে খেলা শেষ হয়ে গেছে 52-1 উইকেটের বিনিময়। আশিক জামান ভাই লিখেছেন, ভাই আমি ব্যাটিং নিচ্ছি। যারা ব্যাটিংকে সাপোর্ট করছেন তারা তো বেটার টিমকে সাপোর্ট করছেন, এখানে হোবার্টকে যারা সাপোর্ট করছেন তারা তো অবশ্যই বেটার টিমকে সাপোর্ট করছেন। তবে যে কোনো মুহূর্তে কিন্তু আবারও বিস ব্যান্ড ম্যাচে কামব্যাক করতে পারেন, বিস ব্যান্ডের কাছে কিন্তু সক্ষমতা রয়েছে 150-160 রান চেস করার মতো ব্যাটিং লাইন আপ কিন্তু তাদের হাতে রয়েছে। যদিও দলীয় কাপ্তান ক্রিস লিন নেই, ক্রিস লিন ইঞ্জুরির কারণে আসলে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ম্যাচ তিনি মিস করে যাবেন। সাত দশমিক 1 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে প্রিয় বন্ধুরা, 53-1 উইকেটের বিনিময়। কত রান হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে লিখতে পারেন, কত রান হতে পারে চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন, যে কত রান হতে পারে আপনি মনে করছেন চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। 7.2 ওভারে খেলা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে 54-1 উইকেটের বিনিময়। বলিংয়ের দিক থেকে অবশ্যই বিস ব্যান্ডের বলিং খুব স্ট্রং রয়েছে, ব্যাটিংটা খুব বেশি স্ট্রং নেই, এই এই কারণে কিন্তু এখন পর্যন্ত তারা ম্যাচ উইন করতে পারছেন না, একটি ম্যাচ মাত্র উইন করেছেন। আপনারা যদি লাস্ট 5টি ম্যাচ লক্ষ্য করেন এখানে বিস ব্যান্ডের, তাহলে কিন্তু তারা খুব ব্যাকফুটে রয়েছে। আরেকটা উইকেটের বদন ঘটে গেছে এখানে, দার্সি শট আউট হয়ে যাবেন, বিগ উইকেটের বদন ঘটে গেছে, বিগ বিগ উইকেটের বদন কিন্তু এখানে ঘটে গেছে এবং ম্যাচে কিন্তু খুব সুন্দরভাবে কামব্যাক করেছেন হোবার্ট। হারিকেন কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে যাবেন। 7.3 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 54-2 উইকেটের বিনিময়। টান টান উত্তেজনা কিন্তু চলছে। এমডি সোহাগ ভাই লিখেছেন, গতকালকে ম্যাচটা পাতানো খেলছে ম্যাক্সওয়েল। তো সেদিক থেকে তো অবশ্যই বিগ ব্যাশের ম্যাচের জন্য আপনাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমডি খাইজুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, খাইজুল ইসলাম ভাই লিখেছেন, ভাই আমার কমেন্ট পড়েন না কেন? এমডি সুমান কবির ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, এমডি জামান ভাই লিখেছেন, কুলটান লাইনের বল থাকার সত্ত্বেও কিন্তু
ম্যাক্সওয়েল বোলিং করেছেন, হ্যাঁ এখানে এই কারণে বারবার বলছি বিগ ব্যাশের ম্যাচের জন্য কিন্তু আপনাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে বিগ ব্যাশের ম্যাচ কি করতে যাচ্ছে। আরেকটা উইকেটের পতন ঘটে গেছে এখানে, আর দার্সি শর্ট আউট হয়ে গেছেন এবং হোবার্টের বোলিং লাইন আপ কিন্তু খুব বেশি স্ট্রং নয়, তো সেদিক থেকে কিন্তু হোবার্টকে ম্যাচটা উইন করতে হলে 170-এর কাছাকাছি রান করতে হবে। এমনি খাজিদুল ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এছাড়াও দেখতে পাচ্ছি এমনি নাজমুল ভাই রয়েছেন, 7.4 ওভারে খেলা শেষ হয়ে গেছে 54-2 উইকেটের বিনিময়। দার্সি শর্ট আউট হয়ে গেছেন ইতিমধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন দার্সি শর্ট আউট হয়ে গেছেন। সাত দশমিক পাঁচ ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 55-2 উইকেটের বিনিময়। আপনারা দেখতে পাচ্ছেন 7.5 ওভারে খেলা শেষে 55-2 উইকেটের বিনিময়। অষ্টম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে বন্ধুরা, অষ্টম ওভারে খেলা শেষ হয়ে গেছে। পিটার্স হ্যান্ডকমকে আমরা দেখতে পাচ্ছি, পিটার হ্যান্ডকমস এবং ডোয়েড মালান দুজনে ব্যাটিং করছেন। মজিবুর রহমান দুর্ধর্ষ একজন বলারের নাম মজিবুর রহমান, তিনি কিন্তু তার্সি শটকে আউট করে দিয়েছেন এবং শান্তির নিঃশ্বাস ফিরিয়ে এনেছেন। আমি বলবো এখানে বিসব্যান্ডের ডাক আউটে আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলো শান্তির নিঃশ্বাস নিচ্ছেন তারা। এমনি সুমন কবির ভাই লিখেছেন টোটাল স্কোর হবে তার কাছে মনে হচ্ছে 170 রান হতে পারে, এখানে 163 রান ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ স্কোর এবং 160-এর নিচে করলে কিন্তু ম্যাচটা উইন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এখানে হোবার্টের জন্য। অষ্টম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, অষ্টম ওভারে খেলা শেষে 56-2 উইকেটের বিনিময়। আট দশমিক এক ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 56-2 উইকেটের বিনিময়। টানার উত্তেজনা কিন্তু চলছে, ম্যাচটা কোন দিকে যাচ্ছে দর্শকরা কিন্তু এখনও বুঝতে পারছে না, কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে এখানে। যাই হোক পরবর্তী বলটা ব্যাটে বলে করতে পারেনি পিটার হ্যান্ডকম, ডট বল হয়ে গেছে 3 বল থেকে 1 রানে ব্যাটিং করছেন। ফর্মে নেই এখানে, কিন্তু ফর্মে নেই, আপনি যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু একদমই ফর্মে নেই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি একদমই ফর্মে নেই। 8.2 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 8.2 ওভারে খেলা শেষে 56-2 উইকেটের বিনিময়। এবার কিন্তু সুইপ করে দিয়েছেন, বল যাচ্ছে সীমানার বাইরে ডিপ ব্যাক কট স্কোর লেগ দিয়ে 4 রানের জন্য সীমানা দড়ি পার হয়ে গেছে। ফিল্ডার ছিলেন তবে বলটা তিনি রাখতে পারেনি। 8.3 ওভারে খেলা শেষে 60-2 উইকেটের বিনিময়। এমডি আক্তার ভাই লিখেছেন ফিল্ডিং জিতবে তার কাছে মনে হচ্ছে, 60টি রান কিন্তু হয়ে গেছে, এখনও কিন্তু ডেভিড মালান রয়েছেন, কলিন ইংগ্রাম ব্যাটিংয়ে আসবেন এরপরে,
রান কিন্তু হয়ে যাচ্ছে, অবশ্যই ভালো রান হয়ে যাচ্ছে। পরবর্তী বলটা কবজি মুচড়ে দিয়েছেন, বল ডিপ স্কোয়ার লেগের দিকে খেলে দিয়ে কিন্তু একটি রান নিয়ে নিলেন এখানে। একটি রান কিন্তু নিয়ে নিলেন 8.1। চার ওভারে খেলা শেষ হয়ে গেছে, 62-2 বিনিময়। নজরুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, নজরুল ইসলাম ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবার কিন্তু সামনের দিকে এসে লপটার ডাইভ করে দিয়েছেন, বল সীমানার বাইরে, এক টাইম গুলির বেগে কিন্তু বল সীমানার বাইরে চলে গেছে। দুর্দান্ত শট, ডোয়েড মালানের কাছ থেকে আসলে এই ধরনের শট দর্শকরা দেখতে চান সব সময়। দুর্দান্ত একটা শট ছিল এখানে। 8.5 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 65-2 বিনিময়। কঠিন একটা শট কিন্তু খেললেন এখানে আমরা দেখতে পেলাম ডোয়েড মালান, তিনি ব্যাটিং করছেন 15 রানে 14 বল থেকে। যতটা লম্বা খেলবেন ততটা কিন্তু আসলে বিজব্যান্ডের জন্য খুবই প্রেশারের বিষয় হয়ে যাবে, এখানে প্রেশারে পড়ে যাবেন বিজব্যান্ড যদি এখানে ডোয়েড মালানকে দ্রুত আউট না করতে পারেন। পিটার হ্যান্সকম এবং ডোয়েড মালান দুজন মিলে কিন্তু ভালো একটা পার্টনারশিপ করতে যাচ্ছেন। 11 রানে পার্টনারশিপ হয়ে গেছে 8 বল থেকে। 8.5 ওভারে খেলা শেষে 65-2 বিনিময়। পরবর্তী বলটা ঝাঁপিয়ে উঠেছিল, ডিফেন্সিভ মোডে খেলেছেন, এই বল থেকে কোনো রকম রান নিতে পারবে না। এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 9 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 65-2 বিনিময়। 9 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 65-2 বিনিময়। ১.১ ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 65-2 বিনিময়। যে যে এখান থেকে যুক্ত হচ্ছেন সবাইকে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন। এমনি 9 বাই লিখেছেন ক্রিস লিন কি দলে রয়েছে কিনা, না ক্রিস লিন দলে নেই, মুন্না ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। 133 রান হবে, তিনি তার মতামত ব্যক্ত করছেন ক্রিস লিন দলে নেই। আরেকটা উইকেটে পতন ঘটে যাবে, এখানে ডোয়েড মালান আউট হয়ে যাবেন, তৃতীয় উইকেটে পতন ঘটে গেছে। প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 9.3 ওভারে খেলা শেষে 63-3 বিনিময়। দুর্দান্তভাবে কিন্তু বিজবান হেড ম্যাচে কাম ব্যাক করেছেন, দুর্দান্তভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজবান হেড দলে ম্যাচে কাম ব্যাক করেছেন, ক্ষমা চেয়ে নিচ্ছি। এমডি সোহাগ ভাই আমাদের সাথে বসুন্ধরা থেকে শুনছেন, তাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আব্দুল সাত্তার ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। এছাড়াও লিটন মোহাম্মদ ভাই আমাদের সাথে রয়েছেন, 170 রান হবে তিনি বলছেন। আরেকটা আউট হয়ে গেছেন, মালান আউট হয়ে গেছেন, বড় উইকেট, বিশাল বড় উইকেটে পতন কিন্তু কেটে গেছে এখানে। এবং বিজব্যান্ডের কাছে কিন্তু ভালো মানের বলার রয়েছে,
এবং ম্যাচটা কিন্তু অবশ্যই জমে উঠেছে, টান টান উত্তেজনা চলছে, কি ঘটতে যাচ্ছে দর্শকরা কিন্তু অপেক্ষা করছেন। প্রতিদিনই কিন্তু খুব ভালো ম্যাচ হচ্ছে বিগ ব্যাশ লিগটা, খুব দুর্দান্ত ম্যাচ হচ্ছে বিগ ব্যাশে, দেখার মতো ম্যাচ হচ্ছে। সত্যি কথা বলতে গেলে খুব কঠিন ম্যাচ হচ্ছে বিগ ব্যাশের, প্রতিটা ম্যাচই কিন্তু খুব কঠিন হতে চলছে, প্রতিটা ম্যাচ বাই ম্যাচ টান টান উত্তেজনা তৈরি হচ্ছে। এখানেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি, খুব সুন্দরভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্রিসবেন কিন্তু এখন ম্যাটে দুঃখিত ম্যাচে মজবুত অবস্থানে রয়েছে। কলিন ইংগ্রাম, নতুন ব্যাটসম্যান কলিন ইংগ্রামকে আমরা দেখতে পাচ্ছি, তিনি ব্যাটিংয়ে এসেছেন। এবং প্রথম বলেই তিনি আউট হয়ে কাজ যাবেন এখানে পে, দুঃখিত পিটার হ্যান্সকম আউট হয়ে যাবেন। 9.4 ওভারে খেলা শেষে 64 উইকেটের বিনিময়ে টান টান উত্তেজনা কিন্তু এখন তৈরি হয়ে গেছে, এখন বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে ম্যাচটা কে জিতে যাচ্ছে। আব্দুল খায়ের ভাই এখনও আমাদের সাথে যুক্ত রয়েছেন, আব্দুল খায়ের ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং ম্যাচে কিন্তু নাটকীয়তার জন্ম হয়ে গেছে, ব্রিসবেন কিন্তু ম্যাচে মজবুত অবস্থান তৈরি করে ফেলেছেন, শুধু মজবুত অবস্থান নয় অনেকটা অনেকটা মজবুত অবস্থান কিন্তু তৈরি করে ফেলেছেন ব্রিসবেন এখানে। যাই হোক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি টিম ডেভিড নতুন ব্যাটিং তিনি পিচে ঢুকেছেন, কলিন ইংগ্রাম দুজনে কিন্তু একদম নতুন, দুজনকে কিন্তু অনেকটা সময় লাগবে সেট হওয়ার জন্য, এখানে দুজন সেট হতে অনেকটা সময় লাগবে। 9.4 ওভারে খেলা শেষ হয়ে গেছে, ৬৬ চার উইকেটে বিনিময়, নজরুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। যাই হোক বন্ধুরা, হ্যাট্রিক বল দেখার বিষয় থাকবে আসলে, শেষ পর্যন্ত হ্যাট্রিক করতে পারেন কিনা হ্যাট্রিক বলে আমরা দেখতে পাচ্ছি। হ্যাট্রিক বল প্রস্তুত, টিম ডেভিড ডিফেন্সিভ মোডে খেলেছেন, এই বল থেকে রান নিতে পারবেন না। 9.5 ওভারে খেলা শেষে 66 চার উইকেটের বিনিময়, এবং অবশ্যই ব্রিসবেনের বোলিং লাইন আপ কিন্তু খুবই স্ট্রং, ব্যাটিংয়ে থেকে তাদের বোলিং লাইন আপ কিন্তু খুব স্ট্রং। এবং অবশ্যই লো স্কোরিং ম্যাচ হতে যাচ্ছে, যেটা দেখতে পাচ্ছেন 163 রান ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ স্কোর, সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ স্কোর কিন্তু 146 রান, তো সেই দিক থেকে কিন্তু অবশ্যই ম্যাচটা উইন করতে হলে কিন্তু কমসে কম 150 প্লাসের উপরে রান করতে হবে। ইতিমধ্যে 10 ওভারে খেলা শেষে 66 চার উইকেটের বিনিময়, যাই হোক বন্ধুরা ডিঙ্কস ব্রেক দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ডিঙ্কস ব্রেকের, এবং অবশ্যই অল্প কিছুক্ষণের মধ্যে রানের গতিটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন কলিন ইংগ্রাম। এবং কলিন ইংগ্রাম এবং টিম ডেভিড রয়েছেন, 66 রান চার উইকেটের বিনিময়,
দশম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 66-4 উইকেটে বিনিময়। দশম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 66-4 উইকেটে বিনিময়। দশম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, দশ দশমিক 3 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 70-4 উইকেটে বিনিময়। সুজন ভাই লিখেছেন দেশ কি হবে, আব্দুল খায়ের ভাই লিখেছেন ভাই কে জিতবে, এখনো তিনি লিখছেন। আলাউদ্দিন ভাই আমাদের সাথে রয়েছেন মালয়েশিয়া থেকে, তিনি বলেছেন 100 হবে ভাই, ফার্স্ট ব্যাটিং উইন হবে তার কাছে মনে হচ্ছে। এমনি জামান ভাই লেগেছেন ভাই 100 রান হবে এবং তার কাছে মনে হচ্ছে হেড জিতবে। সালাউদ্দিন মালয়েশিয়া তিনি লিখেছেন 15 ওভারে 6 উইকেটে পতন ঘটবে এবং 100 রান হবে। কিছুক্ষণ পরেই কিন্তু ব্যাটিং পাওয়ার প্লে নেবেন, 2 ওভার ব্যাটিং পাওয়ার প্লে নেবেন, তখনই আসলে বোঝা যাবে ম্যাচটা কোন দিকে যাচ্ছে। ম্যাচটা আসলে কোন দিকে যাচ্ছে তখনই বোঝা যাবে যে ম্যাচটা কোন দিকে যাচ্ছে। এগারোতম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 72-4 উইকেটে বিনিময়। এগারো দশমিক 2 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে প্রিয় বন্ধুরা, 73-4 উইকেটে বিনিময়। দুর্দান্ত ম্যাচ হচ্ছে, কঠিন একটা ম্যাচ অবশ্যই আশা করা যায়, কঠিন একটা ম্যাচের জন্য আমরা অপেক্ষা করছি।
সবাই কিন্তু এখনো বুঝতে পারছে না রানটা কোথায় যায় যাবে, অনেকেই কমেন্ট করছেন ভাই এই মাঠের রান গড় কত আছে। এখানে সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ 146 রান, ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ 163 রান, হাইয়েস্ট টোটাল 209, লোয়েস্ট টোটাল 114, এবং মাঠের গড় অ্যাভারেজ 138 রান। 11.3 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 74-4 উইকেটের বিনিময়। ভালো ম্যাচ হবে এটাই আশা করছি, যে দলে জিতুক না কেন আমি সবসময় আশা করি যে আসলে ম্যাচগুলো যাতে জমে ওঠে, এটাই আশা করবো এই ম্যাচটাও জমে উঠবে। 11.3 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 74-4 উইকেটের বিনিময়। কলিন ইংগ্রাম এখনও রয়েছেন, যে কোনো মুহূর্তে কিন্তু তিনি ম্যাচটাকে ঘুরিয়ে দিতে পারেন, এখন কিন্তু বিস ব্রায়ান্টের হাতে রয়েছে ম্যাচটা, এবং টানটান উত্তেজনা চলছে। বিশেষ করে যারা হোবার্টকে সাপোর্ট করছেন তারা কিন্তু অনেকটা টেনশনে রয়েছেন। এবার কিন্তু কাভার ডাইভ করে দিয়েছেন, বল ডিপ পয়েন্টের সীমানার দড়ির কাছাকাছি ফিল্ডিং হয়েছে, একবার দুইবারের জন্য জায়গা পরিবর্তন করে নেবেন। 11.4 ওভারে খেলা শেষে 76-4 উইকেটের বিনিময়, টানটান উত্তেজনামূলক একটা ম্যাচ চলছে। যারা একদমই নতুন যুক্ত হচ্ছেন তাদের অনুরোধ করবো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। এমটি রুমান ভাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন, রুমান ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এছাড়াও লিখেছে না ভাই 114 কোন টিম করেছিল, 114 কোন টিম করেছিল লিখেছিলেন আমাদের এক ভাই, লিখেছেন 114 কোন টিম করেছিলেন, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা করেছিলেন 114 রান। এবং এখানে বিগ ব্যাশের কথা বলতে গেলে এটা কিন্তু বিস ব্যান্ডের মাঠে খেলা হচ্ছে, বিস ব্যান্ডের হোম গ্রাউন্ড, এবং আপনি যদি লক্ষ্য করেন তাহলে এখানে লোয়েস্ট ডিফেন্স হয়েছে 150 রান। লাস্ট কিছুদিন আগে সেটা আমরা দেখেছিলাম মেবি 23 তারিখে, যেটা অ্যাডিলেড স্টেকার এবং হোবার্ট, দুঃখিত অ্যাডিলেড স্টেকার এবং বিস ব্যান্ডের মধ্যে ম্যাচটা হয়েছিল, 150 রান করেছিল, 2 রানে ম্যাচটা জিতে যায়। আপনারা হয়তো এখন অনেকের মনে রয়েছিল খুবই কঠিন ম্যাচ হয়েছিল, অ্যাডিলেড স্টেকারের 6-7টা উইকেটের পতন ঘটে যায়। পরবর্তীতে আমরা দেখেছিলাম দলীয় কাপ্তান জেমি ফেরিসন, তিনি লম্বা একটা ইনিংস খেলেন এবং 148 রান পর্যন্ত করতে সক্ষম হন, বিস ব্যান্ড মাত্র 2টি রানে কিন্তু ম্যাচ হেরে যান। এমনি জামার ভাই লিখেছে ভাই কালকের মতো হবে না, তো আসলে কালকের পিচ আর আজকের পিচ অনেক ডিফিকাল্ট আছে, কালকের পিচে রান হতো তবে আজকের পিচে রান করাটা খুব কষ্ট হবে। এমনি জামান ভাই লিখেছেন নেট আর বেশি নেই আর অল্প সময়ের জন্য তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন, জামান ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এ বি রুমান ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, এছাড়া আমরা দেখতে পাচ্ছি মানিক ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, সবাইকে চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সালাউদ্দিন মালয়েশিয়া থেকে আমাদের সাথে রয়েছেন, তাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। রুবেল হোসেন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, মোহাম্মদ কাউসার ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, 155 রান হবে তাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। 155 রান হলেও কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। যাই হোক পরবর্তী বল, প্রথম বলটা আসলে ব্যাটে বলেই করতে পারেনি মুজিব, কিন্তু দুর্দান্ত বোলিং করছেন আজকে, দুর্দান্ত বোলিং করছেন মুজিবুর রহমান। মুজিব এখন পর্যন্ত তিনি 2 ওভার বল করেছেন, 13 রান দিয়েছেন তিনি। আশাফুল ইসলাম ভাই লিখেছেন হোবার্টই ম্যাচটা উইন করে যাবে, মুক্তার খান ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, মুক্তার খান ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। মামুনুর রশিদ ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, মামুনুর রশিদ ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। 12.1 ওভার খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, পরবর্তী বলটা কবজি মুসলিম দিয়েছিলেন, তবে আমরা দেখতে পাচ্ছি যে শর্ট লেগে ফিল্ডার আছেন, তার হাতে সরাসরি বলটা চলে গেছে, বল থেকে কোনোরকম রান নিতে পারবে না। এর সাথে 12.2 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 78। এবার কিন্তু তুলে দিয়েছেন, বল সীমানার বাইরে চলে যাবে 4 রানের জন্য। কলিন ইংগ্রাম দুর্দান্ত ব্যাটিং করে থাকেন, বিগ ব্যাশ, সিপিএল, পিপিএল এবং দুবাই টি-20 লিগ, সব ধরনের লিগগুলো কিন্তু তিনি খেলে থাকেন, ঘরোয়া লিগগুলোতে কিন্তু তিনি দুর্দান্ত পারফর্ম করে থাকেন। পিএসএলে কিন্তু আমরা দেখেছিলাম লাস্ট পিএসএলে তিনি খুব দুর্দান্ত ফর্মে ছিলেন,
সে ফর্মটা আসলে দেখাতে পারেন কিনা এই বিগ ব্যাশে সেটাই দেখার বিষয় থাকবে। মজিবকে কিন্তু তুলে দিয়েছেন, লং অন দিয়ে বল সীমানার দিকে যাচ্ছিল, তবে তো একজন ফিল্ডার রয়েছেন চাপিয়ে পড়ে বলটা রেখেছেন, তবে দুটি রান থেকে বঞ্চিত রাখতে পারবেন না এই দুই ব্যাটসম্যানকে। 12.4 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 84 উইকেটের বিনিময়ে। মাহমুদুল কায়সার ভাই লিখেছেন রাইট কথা, 155 রান করতে ডিফিকাল্ট হবে। কলিন ইংগ্রাম যতক্ষণ পর্যন্ত থাকবে আসলে 155 রান 170 হতে পারে, যদি কলিন ইংগ্রাম একটু লম্বা খেলে দিতে পারেন, 18-19 ওভার পর্যন্ত খেলে যেতে পারেন, তাহলে কিন্তু রান হওয়ার সম্ভাবনা রয়েছে। 12.5 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 87 উইকেটের বিনিময়ে। এমনি রেজাউল ইসলাম ভাই লিখেছেন ভাই বিগ ব্যাশের ভালো দলগুলো শুধু হারতেছে, আসলে ভালো দলগুলো প্রথমে জিতে পরবর্তীতে কিন্তু মাঝখানে খেলার মাঝখানে অনেক নাটকীয়তা ঘটে, এই কারণে হায় ম্যাচগুলো হেরে যায়। মাসুম খান ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, মাসুম খান ভাই লিখেছেন হোবার্ট পারবে এখানে 150 রান হলে, অবশ্যই অ্যাডিলেড স্ট্রাইকারের বোলিং আর হোবার্টের বোলিংয়ের মধ্যে কিন্তু দিনে রাতে পার্থক্য রয়েছে। অ্যাডিলেড স্ট্রাইকারের কাছে দুর্দান্ত বোলিং ছিল, এই কারণে কিন্তু 150 রান তারা ডিফেন্স করেছিলেন এই পিজে, এবং হোবার্টের বোলিং কিন্তু অ্যাডিলেড স্ট্রাইকারের বোলিংয়ের সাথে তুলনা করলে একদমই বোকামি হবে। 13 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 87 উইকেটের বিনিময়ে। মোহাম্মদ কায়সার ভাই লেগেছে ওনার কাছে মনে হচ্ছে 145 হতে পারে, হতে পারে 145 তো অবশ্যই হতে পারে, 145 যেহেতু এখনও দুজন ব্যাটিং রয়েছেন দুজনে কিন্তু ভালো ব্যাটিং করতে পারেন। এরপরে জেমস ফ্লাকনার আসবেন, তো কলিন ইংগ্রাম টিম ডেভিড দুজনের কাছে সক্ষমতা রয়েছে, তবে বোলিং পিচে যেহেতু খেলা হচ্ছে রান করাটা একটু ডিফিকাল্ট হচ্ছে। তেরোতম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 87 উইকেটের বিনিময়ে। এমনি মামুন ভাই লেগেছেন কিছুক্ষণ পরে শুধু হাত খুলে খেলবেন, প্রথম বলটা ব্যাটে বলে করতে পারেনি, বল উইকেট রক্ষকের হাতে চলে গেছে। 13.1 ওভারে খেলা শেষে 87 উইকেটের বিনিময়ে। জাকির ভাই লিখেছেন 160 রান হবে, উজ্জ্বল চৌধুরী লিখেছেন 15 ওভারে 105 রান হবে তিনি মনে করছেন। ও 15 ওভার আসলে 105 রান হলে কিন্তু যে পেশারটা রয়েছে পেশারটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু ম্যাচটা আবারও কাম ব্যাক করবেন। এখানে বলতে না বলতে সুইপ করে দিয়েছেন কলিন ইংগ্রাম বল ডি ব্যাকআউট স্কোর লেগ দিয়ে সীমানার বাইরে 4 রানের জন্য। 13.4 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে বন্ধুরা, 13.2 ওভারে খেলা শেষে 91-4 উইকেটের বিনিময়ে। 13.2 ওভারে খেলা শেষ হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি টিম ডেভিড এবং কলিন ইংগ্রাম 25 রানে পার্টনারশিপ করেছেন, 22 বল থেকে দুজনের মধ্যে 25 রানে একটা ভালো পার্টনারশিপ দেখতে পাচ্ছি। লাস্ট উইকেটে হ্যান্ডস কম আউট হয়ে গেছেন, রান রেটে যদি লক্ষ্য করা হয় তাহলে রান রেটটা কিন্তু কিছুটা হলো ডাউনে রয়েছে, অবশ্যই রানের গতিটা বাড়িয়ে নিতে হবে, 6.74 করে রান রেট রয়েছে। আরেকটা উইকেটে পতন ঘটে যাবে, কলিন ইংগ্রাম আউট হয়ে গেলেন, অনেক বড় উইকেটে পতন ঘটে গেছে বন্ধুরা, অনেক বড় উইকেটে পতন ঘটে গেছে, এবং ম্যাচে কিন্তু অনেকটা ব্যাকফুটে পড়ে গেলেন হোবার্ট। 91-5 উইকেটের বিনিময়ে। 13.3 ওভারে খেলা শেষ হয়ে গেছে। এমডি খন্দকার ভাই লিখেছেন 1000% উইন করবেন 20 বার হিট তার কাছে মনে হচ্ছে। যাই হোক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে আউট হয়ে গেছেন কলিন ইংগ্রাম, অনেক বড় উইকেটে পতন কিন্তু ঘটে গেল এবং অনেকটা ব্যাকফুটে চলে যাবেন এখানে হোবার্ট। যাই হোক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 20 ব্যান্ড ম্যাচে কিন্তু খুব দারুণ অবস্থানে রয়েছে। অন্যদিকে জেমস ফ্লাকনার নতুন ব্যাটিং এসেছেন, তিনি বোলিং কিন্তু খুব দারুণ করছেন জেমস ফ্লাকনার এই টুর্নামেন্টে, তার কাছ থেকে খুব ভালো বোলিং দেখা যাচ্ছে, তবে ব্যাটিংয়ের দিকে কিন্তু তিনি কিছুটা হলো ফর্মে নেই, অফ ফর্মে রয়েছেন।
তবে আজকে কিন্তু দলের জন্য খুবই প্রয়োজনীয় একটা ইনিংস খেলতে হবে। 13.3 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 91.5 উইকেটের বিনিময়। এমনি জাহিদ খান ভাই তিনি বলেছিলেন 100+ রানে 6 উইকেট 15 ওভার। এমনি রেজাউল ইসলাম ভাই লেগেছেন 140 হলে হারিকেন জিতবে তার কাছে মনে হচ্ছে, রেজওয়ান ভাইয়ের কাছে ডিফিকাল্ট হয়ে যাবে। এখনই আসলে বলা যাবে না ম্যাচটা কে জিতে যাচ্ছে, যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে আসবেন হোবার্ট তখন অবশ্যই অপেক্ষা করতে হবে। 13.4 ওভারে খেলা শেষে 91.5 উইকেটের বিনিময়। যারা এখনও ভিডিওটি লাইক করেন নাই তাদের অনুরোধ করছি, একটু কষ্ট করে চাইলে ভিডিওটি লাইক করে দিতে পারেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু হতে যাচ্ছে, কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। 13.5 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 92.5 উইকেটের বিনিময়। টান টান উত্তেজনা চলছে, ম্যাচটা কী করতে যাচ্ছে দর্শকরা কিন্তু অপেক্ষা করছেন। চোদ্দতম ওভারে খেলা শেষে 93.5 উইকেটের বিনিময়। অবশ্যই এখানে এখন সম্পূর্ণ দায়িত্বটা টিম ডেভিডের উপরে নিতে হবে, সিঙ্গাপুরের এই ব্যাটসম্যানের উপরে দায়িত্বটা কিন্তু এখন বেশি থাকবে। যদি হোবার্টকে ম্যাচে কামব্যাক করতে হয় তাহলে কিন্তু অবশ্যই এখানে লম্বা ইনিংস খেলতে হবে টিম ডেভিডকে। কোনো ব্যাটসম্যান আসলে লম্বা ইনিংস খেলতে পারেনি, এই কারণে কিন্তু হোবার্ট এখন অনেকটা ব্যাকফুটে রয়েছেন এবং ব্রিসবেন হেড কিন্তু ম্যাচে ভালো অবস্থানে রয়েছে। যাই হোক, জেমস ফ্লাগনারকে আমরা দেখতে পাচ্ছি, তিনি ব্যাটিংয়ে এসেছেন, নতুন ব্যাটিং তিনি ঢুকেছেন। 14.1 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 94.5 উইকেটের বিনিময়। এখানে ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ 165 রান, দুঃখিত 163 রান ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ, মাঠের অ্যাভারেজ 138 রান। এছাড়াও সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ, দুঃখিত মাঠের অ্যাভারেজ 148 রান এবং সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ 146 রান। হায়েস্ট টোটাল 209 রান, লোয়েস্ট টোটাল 114 রান। হায়েস্ট চেজ হয়েছে 161, লোয়েস্ট ডিফেন্স হয়েছে 150। কিছুদিন আগে লোয়েস্ট ডিফেন্সটাও হয়েছে যেটা 150 রান, অ্যাথলেটি স্টেকার এবং ব্রিসবেন খেলেছিল আমরা জানি 23 তারিখে বিগ ব্যাং এবং অ্যাথলেট খেলেছিল, সেই ম্যাচটাতে আসলে ম্যাচটা উইন করে যান অ্যাথলেটি স্টেকার, 2 রানে উইন করে যান এবং 150 রান ডিফেন্স করেছিল। একদম সেম পিচে খেলা হচ্ছে, ব্রিসবেনের মাঠে খেলা হচ্ছে, ব্রিসবেন হোম টিম হিসাবে খেলছেন। 14.3 ওভারে খেলা শেষে 95.5 উইকেটের বিনিময়। আব্দুল খায়ের ভাই এখন আমাদের সাথে রয়েছেন, বেশি বেশি শেয়ার করুন এবং বেশি বেশি লাইক করুন তিনি বলছেন। এমনি সজল কাইসার ভাই লিখেছেন, ক্রিকেট খেলার কোনো সিওরিটি নাই কে জিতবেন, তিনি কিন্তু তার ব্যক্তিগত মতামতটা প্রকাশ করার চেষ্টা করছেন। খুব সুন্দর একটা কমেন্ট করেছেন আমাদের এমডি সজল কাউসার ভাই। চোদ্দ.3 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 14.3 ওভারে খেলা শেষে 95.5 উইকেটের বিনিময়। এবার কিন্তু তুলে দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি ডিবি এক্সট্রা কভার দিকে খেলে দিয়েছেন, গ্যাপে খেলেছেন, বলটা সীমানা বাইরে চলে গেছে 4 রানের জন্য।
14.4 ওভারে খেলা শেষ হয়ে গেছে 99.5 উইকেটে বিনিময়। পরপর দুটি চারের মার এখানে আমরা দেখতে পেয়েছি, পরপর দুটি চারের মার 14.5 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। 14.5 ওভারে খেলা শেষে আমরা দেখতে পাচ্ছি 103.5 উইকেটের বিনিময়। টান টান উত্তেজনা চলছে, কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে অবশ্যই, এবং অবশ্যই টিম ডেভিডকে একটু লম্বা খেলতে হবে। 19 রানে ব্যাটিং করছেন সিঙ্গাপুরের এই অলরাউন্ডার, দুর্দান্ত ব্যাটিং করে থাকেন। এবার কিন্তু কবজি মুশ্রি দিয়েছেন, বল যাচ্ছে ফাইন লেগের দিকে, ফিল্ডার আছেন, যতক্ষণে কুড়িয়ে পাঠাবেন ততক্ষণে একটি বারের জন্য জায়গা পরিবর্তন করে নেবেন। এর সাথে 15তম ওভারে খেলা শেষ হয়ে গেছে, 104.5 উইকেটের বিনিময়। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাইকে অনুরোধ করছি, চাইলে কিন্তু অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি কালো করে চ্যানেলটির পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। 15তম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 104.5 উইকেটের বিনিময়। পনেরোতম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে বন্ধুরা, 15তম ওভারে খেলা শেষে 104.5 উইকেটের বিনিময়। এসপি হৃদয় দাদা আমাদের সাথে যুক্ত হয়েছে, দাদাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মুজিবুর রহমানকে আনা হয়েছে তার ব্যক্তিগত কোটা শেষ ওভারটি করার জন্য। মুজিব আজকে কিন্তু মোটামুটি ভালোই বোলিং করছেন, আমরা দেখতে পাচ্ছি 3 ওভার বল করেছেন, 23 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি, এবং তার ব্যক্তিগত কোটার শেষ ওভারটি করার জন্য কিন্তু মুজিবকে আনা হয়েছে। যাই হোক বন্ধুরা, প্রথম বলটা কিন্তু ডট বল হয়ে গেছে, ব্যাটে বলে সংযোগ করতে পারেনি। মজিব দুর্দান্ত বোলিং করছেন, খুব ভালোভাবে কিন্তু হোবার্ট ক্যাশকে চেপে ধরেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 20 ব্যান্ডের বলাররা খুব ভালোভাবে চেপে ধরেছেন। পনেরো.2 ওভারে খেলা শেষে 105.5 উইকেটে বিনিময়। পরবর্তী বলটা কবজি মুশ্রি দিয়েছেন, বল সীমানার দিকে যাচ্ছে, তবে ফিল্ডার আছেন বাউন্ডারি লাইন আপে আমরা দেখলাম যে ডিপ কভারে ফিল্ডার আছেন, যতক্ষণে কুড়িয়ে পাঠাবেন ততক্ষণে একটি বারের জন্য জায়গা পরিবর্তন করে নেবেন। সাগর মোহাম্মদ ভাই রয়েছেন, এমডি সুজন কাউসার আমাদের সাথে যুক্ত রয়েছেন। 15.4 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, পরবর্তী বলে উইকেটে বদন করে গেছে মজিবুর রহমান, দুর্দান্ত বোলিং করছিলেন এবং অবশ্যই উইকেটের দেখা পেয়ে গেলেন। এখানে 6ষ্ঠ উইকেটে বদন ঘটে গেছে, 15.5 ওভারে খেলা শেষে 106.6 উইকেটের বিনিময়। দারুণভাবে কিন্তু ম্যাচে কাম ব্যাক করেছেন বিজ ব্যান্ড এবং মজবুত অবস্থানে রয়েছেন, দেখে খুব ভালো লাগছে আসলে। মিস ব্যান্ড কিন্তু
একটা ম্যাচও এখন পর্যন্ত উইন করতে পারেনি, তবে আজকে কিন্তু তারা খুব দুর্দান্ত খেলছে এবং বোলিং শক্তি টিম বলা হয় আসলে ব্রিসবেনকে, এবং তারা কিন্তু সেটা প্রমাণ রেখেছেন। বিশাল বড় ব্যাটিং লাইন আপ ছিল এখানে হোবার্ট হ্যারিকেনের কাছে, তারপরেও কিন্তু অনেকটা ব্যাকফুটে রয়েছেন হোবার্ট হ্যারিকেন। 15.5 ওভারে খেলা শেষে 106 উইকেটের বিনিময়। ইমরান শাহিন ভাই লিখেছেন বোলিং জিতবে, এম ডি সুজন কাউসার ভাই লিখেছেন এবার একটা উইকেট মজিব নিতে পারেন তিনি বলছেন, এবং মজিব কিন্তু উইকেট নিয়েছেন। এম ডি জাহিদ খান ভাই আমাদের সাথে রয়েছেন, জাহিদ খান ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। 15.5 ওভারে খেলা শেষ হয়ে গেছে বন্ধুরা, 15.5 ওভারে খেলা শেষে 106 উইকেটের বিনিময়। যাই হোক বন্ধুরা, 16তম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। 16তম ওভারে খেলা শেষে আমরা দেখতে পাচ্ছি 107 উইকেটের বিনিময়, আর মাত্র 4টি ওভার কিন্তু বাকি রয়েছে প্রথম ইনিংসের। টসে হেরে ব্যাটিং করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি, টসে হেরে ব্যাটিং করছেন। টসে হেরে ব্যাটিং করছেন এখানে হোবার্ট, এবং অনেকটা ব্যাকফুটে রয়েছেন। এখনও কিন্তু 4টি ওভার রয়েছে এবং জেমস ফ্লাগনার রয়েছেন ব্যাটিংয়ে, দেখার বিষয় থাকবে আসলে লাস্ট পর্যন্ত তিনি দলকে ভালো একটা স্কোর দাঁড় করাতে পারেন কি না। এবং অনেকটা ডিফিকাল্ট হবে, 16তম ওভারে খেলা ইতিমধ্যে শেষে 107 রান করতে সক্ষম হয়েছে। ষোলতম ওভারে খেলা শেষ হয়ে গেছে। পরবর্তী বল সুইপ করে দিয়েছেন, বল সীমানার বাইরে চলে যাবে 4 রানের জন্য। টানটান উত্তেজনা কিন্তু চলছে, বাউন্ডারি অপর বাউন্ডারি মারার চেষ্টা করছেন। 111 উইকেটের বিনিময়, 16.1 ওভারে খেলা শেষ হয়ে গেছে। বোলিং পিচে কিন্তু খেলা হচ্ছে, যে রানে হোক না কেন অবশ্যই ভালো ফাইট হবে। যারা মনে করছেন রান কম হয়ে যাচ্ছে, হয়তো ম্যাচটা খুব সহজে ব্রিসবেন উইন করে যাবে, সেটা ভাবলো একদমই বোকামি হবে। একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে কি করতে যাচ্ছে ম্যাচটাতে, অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, ম্যাচটা শেষ পর্যন্ত আমাদের সকলকে অপেক্ষা করতে হবে ম্যাচটা কি করতে যাচ্ছে ম্যাচে সেটার জন্য। 16.1 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। পরবর্তী বলটা আবিষ্টামের বাইরে, ডট বল হ আমরা দেখতে পাচ্ছি না, দুঃখিত একটি রান নিয়ে নেবেন। খুব দ্রুততার সাথে কিন্তু একটি রান নিয়ে নিয়েছেন অবিষ্টামের বাইরে বলটা, আমরা দেখলাম যে দ্রুততার সাথে এক্সট্রা কভার দিকে খেলে দিয়ে কিন্তু একটি রান কমপ্লিট করে নিয়েছেন। 16.2 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 112 উইকেটের বিনিময়। এমডি জামান ভাই লিখেছেন ফার্স্ট ব্যাটে আজকে সর্বনিম্ন রান হবে। এমডি আলাউদ্দিন ভাই লিখেছেন 150+ রান হবে। জাকির মিয়া ভাই লিখেছেন ভাই এটা কি বোলিং পিচ? হ্যাঁ এটা বোলিং পিচ, শুরু থেকে তো আমরা বলছি এটা বোলিং পিচে খেলা হচ্ছে। মুন্না ভাই আমাদের সাথে রয়েছেন, তিনি লিখেছেন 144 রান হবে। মুন্না ভাই কিছুক্ষণ আগে 133 লিখেছিলেন, শুরুতে 133 লিখেছিলেন, তবে তিনি তার এখন মতামতটা পরিবর্তন করেছে, আমরা দেখতে পাচ্ছি তিনি এখন লিখছেন 147 রান হবে। এমডি খন্দকার ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, তিনি বলছেন ব্রিসবেন হ্যাট উইন করে যাবে। ১৬.৩ ওভারে খেলা শেষ হয়ে গেছে, 113 উইকেটের বিনিময়। আরেকটা উইকেটে পতন ঘটে যাবে এখানে, নাথান আউট হয়ে যাবে, নাথান ইলেস আউট হয়ে গেলেন 4 বল থেকে 6 রান করে। সপ্তম উইকেটে পতন ঘটে গেল এখানে, 16.4 ওভারে খেলা শেষে 7 উইকেটের বিনিময়। সপ্তম উইকেটে পতন কিন্তু ঘটে গেছে, অনেকে কিন্তু খুশি হয়েছেন, আমার কাছে মনে হয় প্রায় লোকে কিন্তু খুশি থাকবেন
এমনি জামান ভাই লেগেছেন 140 আপ হবে। এসপি হৃদয় দাদা লেগেছেন ফার্স্ট ব্যাটিং উইন করবে, নো টেনশন তার কাছে মনে হচ্ছে ফার্স্ট ব্যাটিং উইন করবে। অ্যাডিলেড স্ট্রাইকারের কাছে কিন্তু ভালো মানের বোলিং ছিল, এই কারণে এই পিজে 150 রান তারা ডিফেন্স করেছিল, মাত্র 2 রানে ডিফেন্স করেছিল 150 রান। আমরা দেখেছিলাম বিসব্যান্ডের কিন্তু 8টা উইকেটে পতন ঘটে যায় শুরুতে, একদম 6-7টা উইকেটে পতন ঘটে যায় 70 রানের মধ্যে, পরবর্তীতে সেই ম্যাচটাকে কিন্তু 148 রানে নিয়ে যান। 12তম ম্যাচের কথা বলছি যেটা অ্যাডিলেড স্ট্রাইকার এবং বিসব্যান্ড মুখোমুখি হয়েছিল সেম মাঠে, এই পিজে সেম পিজে মুখোমুখি হয়েছিল এবং অ্যাডিলেড স্ট্রাইকার 150 রান করেছিল এবং সেই রানটা কিন্তু ডিফেন্স করেছিল, মাত্র 2 রানে ডিফেন্স করেছিল। যদিও আসলে জেমি প্যারিসন দারুণ একটা ইনিংস খেলেছিল দলীয় কাপ্তান, তার উপর ভিত্তি করে কিন্তু খুব সুন্দরভাবে খেলেছেন। ষোলো দশমিক 4 ওভারে খেলা শেষে 113 7 উইকেটে উইন হওয়া, লোয়েস্ট স্কোর এখানে রয়েছে 114 রান, লোয়েস্ট স্কোর এখানে 114 রান। এখন দেখার বিষয় থাকবে আসলে লোয়েস্ট স্কোরটা পার করে গেছেন এখানে এবং হাইয়েস্ট টোটাল স্কোর ছিল 209 রান। ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ 163 রান ছিল, সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ 146 রান, তো সেদিক থেকে তো অবশ্যই বলা যায় যে সেকেন্ডে ব্যাটিং করাটা ডিফিকাল্ট হবে। তবে 150 রান ডিফেন্স হয়েছে, হোবার্ট কিন্তু সেদিকে চেষ্টা করবেন 150 রান যদি করতে পারেন। আশাফুল ইসলাম ভাই হোবার্টকে সাপোর্ট করছেন, ভালো টিমকে সাপোর্ট করছেন, শক্তিশালী টিমকে সাপোর্ট করছেন তিনি, তবে তাদের শক্তিশালী টিম কিন্তু ভালো কিছু করতে পারেনি ম্যাচে। এখন খুব বাজে অবস্থানে রয়েছে হোবার্ট। যাই হোক, পরবর্তী বলটা কবজি মুচড়ে দিয়েছেন, একটি রান কিন্তু খুব সহজে নিয়ে যাবেন এখানে, এক রান থেকে 2 ব্যাটসম্যানকে বঞ্চিত রাখতে পারবেন না। 17তম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 118 7 উইকেটে বিনিময়। মুন্না ভাই লিখছেন 141 রান হবে, মাজেদ এমডি জাহিদ খান ভাই লিখেছেন 141 9 উইকেটে, রবিউল ইসলাম ভাই লিখেছেন 129 রান হবে, রবিউল ভাই লিখেছেন 129 রান হবে, আমাদের রবিউল ভাই তিনি লিখেছেন 129 রান হবে, অপেক্ষা করতে হবে আসলে শেষ পর্যন্ত 129 রান হয় কি না, তবে খুব সুন্দর কিন্তু কমেন্ট করেছেন তিনি 129 রান হবে। এখনও কিন্তু 18টি বল বাকি রয়েছে হাতে, এখনও 3-3টি উইকেট রয়েছে, বিশেষ করে জেমস ফ্লাকনার রয়েছেন ব্যাটিংয়ে, 9 রানে ব্যাটিং করছেন 8 বল থেকে। একসময় কিন্তু দুর্দান্ত একজন অলরাউন্ডার ছিলেন, যদিও ব্যাটিংয়ে খুব বেশি ফর্মে নেই। এমনি জামাল ভাই লিখেছেন হোবার্টে ভালো বোলিং নেই, জামাল ভাই একদম টার্নিং একটা পয়েন্ট বলে দিয়েছেন দর্শকদের, হোবার্টের কাছে কিন্তু অ্যাডিলেড স্ট্রাইকারের মতো ভালো বোলিং নেই, ভালো বোলিং রয়েছে, ভালো বোলিং নেই সেটা বললে বোকামি হবে, তবে অ্যাডিলেড স্ট্রাইকারের কাছে কিন্তু দুর্দান্ত বোলিং ছিল, বিশেষ করে রশিদ খানের মতো দুর্দশা একজন বোলার ছিল, শুরুতে উইকেট এনে দেন, এ কারণে কিন্তু ডিফেন্স করতে সক্ষম হন। যাই হোক, বলতে না বলতে তুলে দিয়েছেন, জেমস ফ্লাকনারের কথা বলছিলাম যে অনেক দিন ধরে ফর্মে নেই, অফ ফর্মে রয়েছে, তবে অনেক বড় নাম তিনি, অনেক দিন অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলেছেন, অনেক ম্যাচ খেলেছেন, অনেক দারুণ পারফর্ম করেছে। 17.1 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 124 7 উইকেটের বিনিময়ে, তবে ইঞ্জুরির কারণে কিন্তু তিনি অনেকটা দল থেকে বেশিরভাগ সময় দলের বাইরে থাকতেন এবং এখন কিন্তু অবশ্যই চেষ্টা করছেন আবারও কামব্যাক করার জন্য, প্রস্তুত রয়েছেন জেমস ফ্লাকনার। মুন্না ভাই লিখেছেন 133 থেকে 135 হবে, অবশ্যই মুন্না ভাই কমেন্ট করছেন, দারুণ কমেন্ট করছেন আমরা দেখতে পাচ্ছি। ঈশা টেলিকম লিখেছেন আজকে পিচটা কি বলিং পিচ, এখানে 150-এর উপরে রান চেঞ্জ করা ডিফিকাল্ট, 161 রান চেঞ্জ হয়েছিল একবার, 150 রান ডিফেন্স হয়েছে, 114 রান লোয়েস্ট স্কোর রয়েছে, 163 রান ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ স্কোর, 146 রান সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ স্কোর, মাঠের টোটাল অ্যাভারেজ 148 রান, মাঠের টোটাল অ্যাভারেজ 148 রান, তো সেদিক থেকে 160-এর মধ্যে যদি ম্যাচটা থাকে তাহলে কিন্তু টানটান উত্তেজনামূলক একটা ম্যাচ হবে, শেষ বল পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে ম্যাচটা কোন দিকে যাচ্ছে। 17.2 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 125 7 উইকেটের বিনিময়, প্রস্তুত রয়েছেন এখানে ব্যাটসম্যান পরবর্তী বলটি খেলার জন্য, 18তম ওভারের তৃতীয় বলটি খেলার জন্য, অফিস্টামের বাইরে ছিল, কাট করে দিয়েছেন, স্কোয়ার কাট করে দিয়েছেন, বল যাচ্ছে ডিপ কভারে, ফিল্ডার আছেন, যতক্ষণে কুড়িয়ে পাঠাবেন ততক্ষণে কিন্তু
একটিবার জন্য জায়গা পরিবর্তন করে নেবেন। 17.3 ওভারে খেলা শেষ হয়ে গেছে 126-7 উইকেটের বিনিময়। টসে হেরে ব্যাটিং করছেন এখানে হোবার্ট। দিনের শুরুতে আমরা দেখেছিলাম ব্রিসবেন হেড কিন্তু টসে উইন করে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও সেকেন্ড ব্যাটিংটা সুবিধা পান না, তারপরেও কিন্তু ব্রিসবেন তাদের হোম গ্রাউন্ডে খেলছেন, হোম অ্যাডভান্টেজ তোলার জন্যই কিন্তু তারা অবশ্যই টসে উইন করে বোলিং করার সিদ্ধান্তটা নিয়েছেন। সুইপ করে দিয়েছেন বল ব্যাকওয়ার্ড, ডিপ ব্যাকওয়ার্ড স্কোর লেগে সীমানার দিকে যাচ্ছিল, সীমানার দড়ির পাশে কিন্তু একজন ফিল্ডার এসে ফিল্ডিং করেছেন, তবে যতক্ষণে বলটা কুড়িয়ে পাঠাবেন ততক্ষণে কিন্তু এই দুই ব্যাটসম্যান দুইবারের জন্য জায়গা পরিবর্তন করে নেবেন। 128-7 উইকেটের বিনিময় আমরা দেখতে পাচ্ছি 128 রান করেছেন। যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাইকে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু হতে যাচ্ছে, লো স্কোরিং একটা ম্যাচ হতে যাচ্ছে। সবসময় আমরা জানি লো স্কোরিং ম্যাচগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে থাকে, তো সেদিক থেকে আমি বলবো যারা হোবার্টকে সাপোর্ট করছেন তারা কিন্তু অবশ্যই অপেক্ষায় থাকতে পারেন, এবং যারা ব্রিসবেনকে সাপোর্ট করছেন তাদেরকেও কিন্তু অনেকটা লম্বা সময় অপেক্ষা করতে হবে ম্যাচটা কী ঘটতে যাচ্ছে। 17.5 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 129-7 উইকেটের বিনিময়। এমডি মুস্তাকিম হাসান রাজীব ভাই আমাদের সাথে রয়েছেন, তিনি লিখছেন হোবার্ট 150 রান করবেন। 17.5 ওভারে খেলা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে 129-7 উইকেটের বিনিময়। অবশ্যই 100-155 এই ধরনের রান হলে কিন্তু ম্যাচটা খুব ভালো ফাইট হবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবো অবশ্যই বন্ধুরা চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। পরবর্তী বলটি সামনে দিকে এসে তুলে দিয়েছেন, তবে ডিপ উইকেটে ফিল্ডিং হয়েছে, যতক্ষণে বলটি কুড়িয়ে পাঠাবেন ততক্ষণে দুইবারের জন্য এই দুই ব্যাটসম্যান জায়গা পরিবর্তন করে নেবেন। এর সাথে কিন্তু 18তম ওভারে খেলা শেষ হয়ে গেছে 131-7 উইকেটের বিনিময়। যাই হোক বন্ধুরা, আজান হচ্ছে, আজানের বিরতি নিচ্ছি এবং আজানের বিরতির পরে আবারও ম্যাচটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যারা ভিডিওটা লাইক করেনি চাইলে লাইক করে দিতে পারেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। ওয়েলকাম ব্যাক, আবারও স্বাগতম জানাচ্ছি আজানের বিরতির পরে। 18.2 ওভারে খেলা শেষ হয়ে গেছে 133-7 উইকেটের বিনিময়। 18.2 ওভারে খেলা শেষে শুরুতেই কিন্তু আমরা বলেছিলাম অবশ্যই বোলিং পিচে খেলা হচ্ছে, এই পিচে রান করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। শামীম এমডি ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি মুস্তাকিম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। 18.2 ওভারে খেলা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে 133-7 উইকেটের বিনিময়। অনেকে কিন্তু লিখছেন 150+ রান হবে, অবশ্যই অপেক্ষাই করছি আসলে কী করতে যাচ্ছে ম্যাচটাতে। 150+ উপরে রান হলে কিন্তু অবশ্যই ম্যাচটা ভালো ফাইট হবে, শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এখানে আরেকটা উইকেটে পতন ঘটে গেছে কিনা সেটা জন্য অপেক্ষা করছি না। শেষ মুহূর্তে 2টি রান হয়ে যাবে, ক্যাচ ড্রপ হয়েছে, দ্বিতীয়বারের মতো ক্যাচটা ড্রপ হয়েছে এখানে, জেমস ফ্ল্যাগনারের ক্যাচ ছেড়ে দিয়েছেন। বিগ ব্যাশে আসলে অনেকগুলো ক্যাচ ড্রপ হয়ে থাকে প্রায় ম্যাচে, আমরা দেখি প্রতিটা ম্যাচে কিন্তু দুই একটা ক্যাচ ড্রপ হয়, এটা দেখে অবাক কিছুই নেই, দুই একটা ক্যাচ অবশ্যই ড্রপ হবে এখানে। 18.3 ওভারে খেলা শেষ হয়ে গেছে 135-7 উইকেটের বিনিময়। তো সেদিক থেকে অবশ্যই 150 রান হলে কিন্তু অনেকেই বলছেন যে হোবার্টের কাছে বলিং নেই তবে ব্রিসবেন হেডের কাছে কিন্তু ব্যাটিং নেই, তো সেদিক থেকে ম্যাচটা খুব জমকালো হবে, ভালো একটা ম্যাচ হবে। পরবর্তী বল ডট বল হয়ে গেছে, এই সময় এক একটা ডট বল এক একটা উইকেটের সমান, দুর্দান্ত বল করেছিলেন, ব্যাটে বলে করতে পারেননি। আমরা দেখেছিলাম
ওয়াইড ইয়র্কার করেছিলেন এবং ফ্ল্যাগনার কিন্তু তুলে দেওয়ার চেষ্টা ছিল, তবে শেষ পর্যন্ত ব্যাটে বলে করতে পারেনি, এই বল থেকে কোনো রকম রান নিতে পারবে না। 135 সাত উইকেটের বিময় 18.4 ওভারে খেলা শেষ হয়ে গেছে। এমনি রাসেল ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, এমনি রাসেল ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। পরবর্তী বলটি খেলার জন্য প্রস্তুত রয়েছেন এখানে জেমস ফ্ল্যাগনার, অনেকদিন ধরে ফর্মে নেই, অফ ফর্মে ছিলেন, তবে প্রয়োজনের মুহূর্তে কিন্তু তিনি জ্বলে উঠেছেন। পরবর্তী বলটি মোকাবেলা করবেন, প্রস্তুত রয়েছেন 19তম ওভারের পঞ্চম বলটি খেলার জন্য তিনি প্রস্তুত রয়েছেন, ব্যাটিং করছেন 22 রানে 15 বল থেকে। পরবর্তী বলটা তুলে দিয়েছিলেন, তবে ডিপ মিড উইকেটের একজন ফিল্ডার রয়েছেন, যতক্ষণে কুড়িয়ে পাঠাবেন ততক্ষণে একটি বারের জন্য জায়গা পরিবর্তন করে নেবেন। 18.5 ওভারের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 136 সাত উইকেটের বিনিময়। আঠারো দশমিক পাঁচ ওভারে খেলা শেষে 136 সাত উইকেটের বিনিময়। শেষ বলটিতে একটি সিঙ্গেল নিলেন, এর সাথে 19তম ওভারে খেলা শেষ হয়ে গেছে, 19তম ওভারে খেলা শেষে 137 সাত উইকেটের বিনিময়। যাই হোক বন্ধুরা, 19তম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 137 সাত উইকেটের বিনিময়। জমকালো একটি ম্যাচ হচ্ছে, দুর্দান্ত একটি ম্যাচ হতে যাচ্ছে, বিগ ব্যাশের 16তম ম্যাচে আমরা মুখোমুখি হয়েছি আপনাদের সামনে, এবং কঠিন একটি ম্যাচ নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি, যেখানে ব্রিসবেন হেড এবং হোবার্ট হারিকেন মুখোমুখি হয়েছে। ব্রিসবেনের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে, ব্রিসবেনের জন্য কিন্তু সুবিধা রয়েছে, তারা টসটা উইন করেছেন এবং তারা কিন্তু অবশ্যই মাঠের যে অ্যাভারেজ স্কোরটা রয়েছে সেই স্কোরের মধ্যে আটকাতে সক্ষম হয়েছে হোবার্টকে। 19তম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 137 নো বল, এলোমেলো বোলিং ছিল, নো বল হয়ে যাবেন এবং একটি অতিরিক্ত রান, একটি অতিরিক্ত বল পেয়ে যাবেন 138 সাত উইকেটের বিনিময়, ফ্রি হিট বল। ফ্রি হিট বল দেখার বিষয় থাকবে, আসলে ফ্রি হিট বলটা কাজে লাগাতে পারেন কিনা। লাস্ট ওভারে 10 রান নেবেন, আমাদের সজল কাউসার ভাই বলেছেন লাস্ট ওভারে 10 রান নেবেন, ফ্রি হিট বলটা কাজে লাগাতে পারেন কিনা সেটার জন্য অপেক্ষা করছেন দর্শকরা। আমরা দেখতে পাচ্ছি এখানে রান কিন্তু খুব বেশি হচ্ছে না, যাই হোক পরবর্তী বলটা ব্যাটে বলেই করতে পারেনি, কারণ জোরালো শট খেলার চেষ্টা করেছিলেন, মিস টাইমিং হয়ে গেছে, বল সরাসরি উইকেট রক্ষকের হাতে চলে গেছে, এই বল থেকে কোনো রকম রান নিতে পারবেন না। 19.1 ওভারে খেলা শেষে 138 সাত উইকেটের বিনিময়। উনিশ দশমিক এক ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 138 সাত উইকেটের বিনিময়, 19.1 ওভারে খেলা শেষে। পরবর্তী বলটা কবজি মসরিয়ে দিয়েছেন, সীমানা লাইন আপে একজন ফিল্ডার আছেন, যতক্ষণে কুড়িয়ে পাঠাবেন ততক্ষণে একটিবার জন্য জায়গা পরিবর্তন করে নেবেন। সিঙ্গেলে সিঙ্গেলে খেলছেন, সিঙ্গেলে সিঙ্গেলে আসলে যারা বলছেন 12-13 হবে, আসলে আদৌ কি সেটা সম্ভব কিনা, তবে জেমস ফ্ল্যাগনার কিন্তু এখনও ব্যাটিংয়ে রয়েছেন, 23 রানে ব্যাটিং করছেন 16 বল থেকে, তার উপরে কিন্তু আশা ভরসা রয়েছে। এখানে যারা হোবার্ট হারিংকে সাপোর্ট করছেন তারা কিন্তু চাচ্ছেন, আমাদের সোহেল ভাই, এমডি সোহেল ভাই লিখেছেন ব্রিসবেন হিট জিতবেন তার কাছে মনে হচ্ছে। যাই হোক 19.3 ওভারে খেলা শেষ হয়ে গেছে, দ্রুততার সাথে দারুণ রানিং বিনিদ উইকেট কিন্তু দেখতে পেলাম, অবশ্য শেষ দিকে এই ধরনের রানিং বিনিদ উইকেট দেখা যাবে, এবং দুটি রান কিন্তু কমপ্লিট করে নিলেন 19.3 ওভারে খেলা শেষে 141 সাত উইকেটের বিনিময়, 141 রান হয়ে গেছে। সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ স্কোর কিন্তু এখানে 146 রান রয়েছে, সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজের কথা বলতে গেলে কিন্তু 146 রান রয়েছে, ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ 163 ছিল, সেটা যদি আদৌ করতে পারবেন না তারপরেও কিন্তু অবশ্যই 146 রানটা কভার করার চেষ্টা কিন্তু অবশ্যই এখানে হোবার্ট হারিকেন করবেন। 19.3 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 141, পরবর্তী বলটা তুলে দিয়েছেন, বল যাচ্ছে মিড উইকেটে, ফিল্ডার আছেন, এক টাইমে তার হাতে চলে গেছে গুড লেন্থের বলটা। আমরা দেখলাম যে আসলে জোরালোভাবে বিগ শট খেলার চেষ্টা ছিলেন, তবে ব্যস্ততায় বলে ঠিকঠাক মতো সংযোগ হয়নি, টাইমিং হয়নি, তবে একটি রান তুলে নিলেন এখানে 19.4 ওভারে খেলা শেষে 142 সাত উইকেটের বিনিময়।
সাত উইকেটের বিনিময়ে 142.4 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। 3 বলে 8 রান হবে, উজ্জ্বল চৌধুরী বলছেন, আমাদের উজ্জ্বল চৌধুরী দাদা বলছেন 3 বলে 8 রান হবেন। তাপস দাদা বলছেন 4 মারবেন, অবশ্যই 4 হয়ে গেছে। বলতে না বলতে তুলে দিয়েছিলেন লং অন দিয়ে, বল সীমানার বাইরে চলে গেছে 4 রানের জন্য। ফুল লেন্থের বল দিয়েছিলেন, এই সময় আসলে ফুল লেন্থের বল ব্যাটিংয়ের শরীরে আপনি যদি এই সময় বল করেন তাহলে কিন্তু অবশ্যই বাউন্ডারি ওভার বাউন্ডারি আসার সম্ভাবনা থাকবে। 19.5 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 146 সাত উইকেটের বিনিময়। এমডি সাদ্দাম ভাই লিখেছেন মোট 145 রান হবে, আসলে 145 নয়, এখানে 146 রান অলরেডি হয়ে গেছে। দেখার বিষয় থাকবে 150 রান করতে পারেন কিনা, যেটা অ্যাডিলেড স্টেকার করেছিলেন এবং সেই রানটা কিন্তু ডিফেন্স করেছিলেন। পরবর্তী বলটি খেলার জন্য প্রস্তুত রয়েছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাটসম্যান এবং 2টি রান দ্রুততার সাথে কিন্তু কমপ্লিট করে নিয়েছেন। এর সাথে 20তম ওভারে খেলা শেষ হয়ে গেছে, 148 সাত উইকেটের বিনিময়ে। 20টি ওভারে খেলা শেষ হয়ে গেছে, আমরা দেখেছিলাম দিনের শুরুতে বিশ ব্যান হেড টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং হোবার্ট হারিংকে ব্যাটিং আমন্ত্রণ জানান। হোবার্ট অনবরত বিরতিতে উইকেটের পতন ঘটে যায়, এই কারণে কিন্তু তারা অনেকটা ব্যাকফুটে পড়ে যান এবং শেষ পর্যন্ত তারা তাদের নির্ধারিত কোঠার 20টি ওভার খেলে রান করেছেন 148 সাত উইকেটের বিনিময়। বিগ ব্যাশের ম্যাচ যেহেতু, তা সেহেতু আমি বলবো একদম দর্শকদের বলবো কোনো রকম টেনশন করার কিছুই নেই, যে দলটাকে সাপোর্ট করেন না কেন, অবশ্যই কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে, দুর্দান্ত একটা ম্যাচ হতে যাচ্ছে। 148 রান এই পিচে কিন্তু কার্যকরী স্কোর, ফাইট করার মতো স্কোর। 146 রান কিন্তু সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ রয়েছে, তো সেই দিক থেকে সেদিংয়েও কিন্তু অবশ্যই এখানে বিশ ব্যান্ডের কাছে সুযোগ রয়েছে। আব্দুল খায়ের ভাই এখনও আমাদের সাথে যুক্ত রয়েছেন, আব্দুল খায়ের ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। অবশ্যই বিশ ব্যান্ডের হাতেই ম্যাচটা রয়েছে, আমার কাছে মনে হয় তো বিশ ব্যান্ডের হাতেই ম্যাচটা রয়েছে। অন্যদিকে হোবার্ট যদি ভালো বোলিং করতে পারেন তাহলে সম্ভব এই রানটা ডিফেন্স করাটা। যাই হোক বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাইকে অনুরোধ করছি, চ্যানেল কিন্তু অবশ্যই একসাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সবাইকে অনুরোধ করবো একসাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ম্যাচ কিন্তু খুব কঠিন হতে যাচ্ছে, সবাই কিন্তু একসাথে উপভোগ করবো, দারুণ একটা ম্যাচ হবে। যাই হোক, ইনিংস ব্রেক চলবে, ইনিংস ব্রেকের পর আবার আমরা কামব্যাক করার চেষ্টা করছি এবং দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু হতে যাচ্ছে, কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। এখানে 148 রান করেছে, 148 রান কিছুটা হলেও ডিফিকাল্ট হবে, তবে কঠিন ব্যাপার নয়। 146 রান এখানে অ্যাভারেজ স্কোর রয়েছে, তো সেই দিক থেকে ম্যাচটা দুইটা দলের হাতেই রয়েছে বলতে পারেন, বিশেষ করে বিশ ব্যান্ডের হাতেই বেশি রয়েছে, বিশ ব্যান্ড মজুদ অবস্থানে রয়েছে। আসলে হোবার্টের বোলিংয়ের কথা যদি বলতে হয়, হোবার্টের বোলিং খুব একটা বেশি পছন্দজনক না, আমার কাছে খুব বেশি পছন্দজনক না, তারা খুব বেশি ভালো বোলিং করতে পারেনি। প্রতিটা ম্যাচে কিন্তু তারা 160-150 এ ধরনের রান দিয়েছেন, তবে আজকে বোলিং পিচে খেলা হচ্ছে, অনেকটা ডিফারেন্স পিচে খেলা হচ্ছে, তো সেই দিক থেকে অবশ্যই তাদের কাছে বেটার মানের বলার রয়েছে। যাই বন্ধুরা, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে, ইনিংস ব্রেক চলছে। যারা ভিডিওটি লাইক করেনি অবশ্যই চ্যানেল ভিডিওটি লাইক করে দিতে পারেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাইকে অনুরোধ করছি একসাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পরিবারের সদস্য হয়ে যাবেন। ইনিংস ব্রেক চলছে, অবশ্যই ইনিংস ব্রেকের পরে আবার আমরা কামব্যাক করার চেষ্টা করছি।
ওয়েলকাম ব্যাক সবাইকে, আবারও স্বাগত জানাচ্ছি। বিগ বাস 2020-21 লিগের ম্যাচ নাম্বার 16 লাইভ স্ট্রিমিংয়ে। এখানে কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত একটা ম্যাচের জন্য আমরা অপেক্ষা করছি, তো সেই দিক থেকে আশা করছি কঠিন একটি ম্যাচ হবে। এবং অবশ্যই কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। তো সেদিক থেকে অবশ্যই আমরা আশা করব যে শুরুতে যদি প্রথম 6 ওভারে 2-3টা উইকেট তুলে নিতে পারেন, তাহলে ওভার হয়তো কামব্যাক করতে পারেন ম্যাচে, তবে ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ ব্রিসবেন্ড লাস্ট ম্যাচে কিন্তু খুব ভালোই খেলেছিলেন, 150 রান টার্গেট ছিল। অ্যাডিলেড স্টেগারের কিন্তু বোলিং অনেক স্ট্রং ছিল, আমার কাছে মনে হয় অ্যাডিলেড স্টেগারের বোলিং অনেক স্ট্রং ছিল। আর নাসির হোসেন ভাই লিখেছেন, ভাই আপনি কি মনে করেন জিতবে কে? আসলে আমি যদি আপনাকে মাঠের অ্যাভারেজ সম্পর্কে বলি, আসলে বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এখানে কোন দল জিততে যাচ্ছে। কারণ অগ্রিম, যেহেতু আমি এখানে বসে রয়েছি, অগ্রিম কোনো রকম কথা আমরা আসলে বলতে চাচ্ছি না। তো সেদিক থেকে যদি আপনার মাঠের অ্যাভারেজ দেখেন, তাহলে ম্যাচটা 146 রান সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ রয়েছে। তো সেদিক থেকে ব্রিসবেন্ডের হাতে রয়েছে ম্যাচটা। সেকেন্ড ব্যাটিংয়ের যে অ্যাভারেজটা রয়েছে, সেখান থেকে তো সেই হিসাবে যদি বলতে হয়, এখানে 2টা রান বেশি রয়েছে, আমার কাছে মনে হয় 2টা রান বেশি রয়েছে ব্রিসবেন্ড এটা যে অ্যাভারেজ স্কোরটা রয়েছে। তো সেদিক থেকে অ্যাভারেজ স্কোরে কিন্তু ম্যাচটা রয়েছে। যাই হোক, সেকেন্ড ইনিংসের খেলা শুরু হতে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্লেয়াররা মাঠে এন্ট্রি করেছে, এবং আমার কাছে মনে হয় দুর্দান্ত ব্যাটসম্যান রয়েছে এখানে, ভালো মানের ব্যাটসম্যান রয়েছে ব্রিসবেন্ডের কাছে, এবং একটি জয় কিন্তু ব্রিসবেন্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই ম্যাচটা ফাইটিং হবে, আমি আশা করব ম্যাচটা ফাইটিং হোক, এবং শেষ পর্যন্ত দর্শকদের দর্শকরা একদম শেষ পর্যন্ত অপেক্ষা করুক, আমি এটাই চাব। তো সেদিক থেকে যদি আপনি লক্ষ্য করেন, হেড টু হেডের কথা বলতে গেলে 4টি এবং 6টি ম্যাচ হোভার জিতেছেন, 4টি ম্যাচ এখানে ব্রিসবেন্ড হেড জিতেছেন। এবং এই টুর্নামেন্টটা আসলে ব্রিসবেন্ডের দিন খুব ভালো যাচ্ছে না, তবে আজকে কিন্তু ভালো অবস্থানে রয়েছে। তো সেদিক থেকে ব্রিসবেন্ড তো ম্যাচে ভালো অবস্থানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং হোভার্ট খুবই বাজে অবস্থানে রয়েছে। তো সেদিক থেকে অবশ্যই আশা করা যায় ব্রিসবেন্ডের জন্য একটা সুযোগ হাতে রয়েছে আজকে, তবে ডিফিকাল্ট হবে। এই টুর্নামেন্টে যদি আমাকে বলা হয়, তাহলে আমি বলবো মেলবোর্ন রেনেগার্স এবং ব্রিসবেন্ড, এই দুইটাই আসলে দুর্বল টিম, বাকি টিমগুলো শক্তিশালী। বাকি টিমগুলোর হাতে ভালো মানের প্লেয়ার রয়েছে, তারা ভালো পারফর্ম করছেন।
আসলে ক্রিসলিন নেই এখানে, ক্রিসলিন খেলছেন না। 149 রান করাটা কিন্তু ডিফিকাল্ট হবে এই ধরনের পিচে। 149 রান করতে হবে জয়ের জন্য। শুরুতে একটু উইকেট হাতে রাখতে হবে, শুরুতে যদি উইকেট হাতে রাখতে পারে তাহলে এই রানটা বেশি বড় বা কঠিন কিছু হবে না। খুব কঠিন হওয়ার কথা নয় এখানে যদি আপনি লক্ষ্য করেন। ওয়েলকাম ব্যাক, যাই হোক বন্ধুরা, ম্যাচটা শুরু হতে যাচ্ছে। আপনারা দেখতে দেখতে পাচ্ছেন ম্যাচটা শুরু হতে যাচ্ছে। যাই হোক, প্রথম বলটা কিন্তু এলোমেলো বোলিং ছিল, হোয়াইট বল হয়ে গেছে, হোয়াইট বল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো সেই দিক থেকে অবশ্যই শুরুটা খুব ভালো পেয়েছেন জেমস ফ্লাকনারকে বোলিং আনা হয়েছে প্রথম ওয়ার্ডি করার জন্য। যাই হোক, পরবর্তী বলটা ব্যাটে বলে করতে পারেনি, এই বল থেকে কোনো রকম রান নিতে পারবে না। দলীয় সংগ্রহ 1-0 উইকেটের বিনিময়। প্রথম ওভারে খেলা শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি, প্রথম ওভারে খেলা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে জেমস ফ্লাগনার দুটি বল করেছেন, একটি রান দিয়েছেন, প্রথম বলটি হোয়াইট বল দিয়ে শুরু করেছেন। 148-49 রান করতে হবে। তিনটি বল কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে, তিনটি বল হয়ে গেছে, তিনটি বল হয়ে গেছে, দুটি রান কিন্তু করেছেন। যাই হোক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি রান হয়ে গেছে, দুটি রান হয়ে গেছে। পরবর্তী বলটা আসলে ডট বল হয়ে যাবে, পরবর্তী বলটা আমরা দেখতে পাচ্ছি ডট বল হয়ে যাবে। বলতে কোনো রকম রান নিতে পারবে না। এমডি খাইজুল ইসলাম ভাই রয়েছেন, ভাই কমেন্ট পড়েন না কেন, একটু ব্যস্ত নাকি? আসলে কমেন্ট পড়ার চেষ্টা করছি, আস্তে আস্তে অবশ্যই সবার কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো। ম্যাচ মাত্র শুরু হয়েছে,
এছাড়া আমরা দেখতে পাচ্ছি নুমান ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, নুমান ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এছাড়া নজরুল ইসলাম ভাই রয়েছেন, এমডি খাইজুল ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এমডি জামান ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, জামান ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন মালয়েশিয়া থেকে তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আব্দুল খায়ের ভাই এখন আমাদের সাথে যুক্ত রয়েছেন, এমডি আলমগীর ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, নজরুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। সবাইকে চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। যাই হোক বন্ধুরা, প্রথম ওভারে খেলা কিন্তু চলছে, প্রথম ওভারে খেলা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন দলীয় সংগ্রহ 3, কোনো উইকেটে পতন ঘটেনি। এই লক্ষ্যমাত্রা কিন্তু অবশ্যই 149 রান, কঠিন একটা ম্যাচ হবে। বোলিং পিচে খেলা হচ্ছে, বোলিং পিচে অনুযায়ী কিন্তু খেলা খুব কঠিন হবে, বোলিং পিচ অনুযায়ী কিন্তু খুবই কঠিন হবে। আর রাসেল আলম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, তিনি লিখেছেন ভাই কে জিতবে, আসলে 149 রান করতে হবে, তো সেদিক থেকে এখন ব্রিসবেন ম্যাচে অনেক মজবুত অবস্থানে রয়েছেন। ব্রিসবেন 146 রান এখানে সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ স্কোর, তো সেই অনুযায়ী কিন্তু 2 রান বেশি করেছেন এখানে, আমার কাছে মনে হয় 2 রান বেশি করেছেন। তো 2 রানে কি আসলে পার্থক্য করতে পারবেন কিনা ম্যাচে এখানে হোবার্ট হারিকেন, সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, একটু লম্বা সময় অপেক্ষা করতে হবে। যেটা আমরা আশা করছিলাম 160 করতে পারলে সেই রানটা ডিফিকাল্ট হয়ে যেত চেস করাটা, তবে 148 রান, 2 রান বেশি আসলে বেশি কষ্ট হওয়ার কথা নয়। যদি এখানে ব্রিসবেন অ্যাবিলিটি রাখেন ম্যাচ উইন করার, তাহলে কিন্তু অবশ্যই সমস্যা হওয়ার কথা নয়, কারণ সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ যেটা আমাদের হাতে ডাটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 146 রান রয়েছে, লোয়েস্ট ডিফেন্স রয়েছে 150 রান। লোয়েস্ট ডিফেন্সের কথা যদি বলতে হয়, লোয়েস্ট ডিফেন্স আপনি যদি লক্ষ্য করে থাকেন, লোয়েস্ট ডিফেন্স হয়েছিল 150 রান, যেটা আসলে অ্যাডিলেড স্টেকার করেছিল এই ব্রিসবেন হেডের সাথে 12তম ম্যাচে, আজকে 16তম ম্যাচ চলছে, তো সেদিক থেকে কিন্তু অবশ্যই বলতে পারেন যে এখানে হেড কিন্তু অনেকটা ম্যাচে এগিয়ে রয়েছে। এবং হোবার্টকে যদি ম্যাচটা উইন করতে হয় দ্রুত উইকেটে পতন ঘটাতে হবে। যাই হোক, প্রথম ওভারে খেলা শেষ হয়ে গেছে 7, এমডি জামান ভাই আমাদের সাথে রয়েছেন, এবার উইকেটের পতন করবেন। রাজু রাহেন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, সবাই কিন্তু চাচ্ছেন কেন উইকেট পতন করছে না, সবাই উইকেটের জন্য অপেক্ষা করছে। নজরুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, নজরুল ইসলাম ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। ফেনী থেকে তিনি আমাদের সাথে গাজী ভাই যুক্ত রয়েছেন। যাই হোক, পরবর্তী বলটা ব্যাটে বলে করতে পারেনি, বল সরাসরি উইকেট রক্ষকের হাতে চলে গেছে, এই বল থেকে কোনোরকম রান নিতে পারবে না, ডট বল হয়ে যাবে। দুর্দান্তভাবে খেলছেন এখানে বলতে হবে, এবং ব্রিসবেন হেড কিন্তু ম্যাচে ভালোভাবে মজবুত অবস্থানে রয়েছেন, তবে দেখার বিষয় থাকবে আসলে কতক্ষণ পর্যন্ত তারা এই মজবুত অবস্থানে থাকতে পারেন। ম্যাক্স এবং স্যাম আমরা দেখতে পাচ্ছি ব্যাটিং করছেন, ভালো একটা পার্টনারশিপ করতে হবে, আমার কাছে মনে হয় 40 রানে যদি একটা পার্টনারশিপ গড়ে দিতে পারেন তাহলে কিন্তু ম্যাচটা আরেকটু ছোট হয়ে যাবে। অন্যদিকে ম্যাচটা যদি এখানে হোবার্ট হ্যারিকেনকে জয় লাভ করতে হয় তাহলে কিন্তু দ্রুত উইকেটে পতন করতে হবে। পরবর্তী বলটা লেগ স্টাম্পের একটু বাইরে ছিল, কবজি মুসরি দিয়েছেন, বল যাচ্ছে ফাইন লেগের থার্ড ম্যানে, ফাইন লেগের কাছে, যতক্ষণে তিনি কুড়িয়ে পাঠাবেন, ফিল্ডার একজন রয়েছেন, যতক্ষণে কুড়িয়ে পাঠাবেন ততক্ষণে একটি বারের জন্য জায়গা পরিবর্তন করে নেবেন। 1.2 ওভারে খেলা শেষে 8, কোনো উইকেটে পতন ঘটেনি। যাই হোক, আমাদের এক ভাই লিখেছেন হারিকেন জিতবে, আমাদের আলাউদ্দিন ভাই লিখেছেন হারিকেন জিতবে, জিততে পারে ভাই, জিততে পারে অবশ্যই, আপনি যেহেতু বলছেন তাহলে অবশ্যই জিততে পারে সেদিক থেকে, তবে এখানে খুব ডিফিকাল্ট হয়ে যাবে, হোবার্ট ম্যাচটা উইন করাটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। এছাড়া এমডি খাইজুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, খাইজুল ভাই লিখেছেন ভাই আজকে আমি 30টা গেম নিয়েছি, তিনি তার জন্য দোয়া করতে হবে, বলতে না বলতে তুলে দিয়েছেন, বল সীমানার বাইরে চলে গেছে 6 রানের জন্য, দারুণ একটা শট কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। 1.3 ওভারে খেলা শেষে 14, কোনো উইকেটে পতন করেনি, অসাধারণ 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 শট ছিল এখানে, দারুণ একটা শট কিন্তু এখানে দেখতে পেলাম। 1.3 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 149 রান করতে হবে জয়ের জন্য, 149 রান খুব সহজ হবে না যদি অনেকে বলছেন, তবে অবশ্যই 146 রান কিন্তু সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ রয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু অ্যাভারেজ অনুযায়ী কিন্তু 146 রান করা উচিত আমার কাছে মনে হয় এখানে, হোবার্ট নয় দুঃখিত ব্রিসবেন হেডের সেই রানটা করা উচিত, তো সেই রানটা করতে হলে মাত্র 2 রান বেশি করেছেন হোবার্ট হ্যারিকেন, তো সেদিকে অবশ্যই 2 রান যদি 146 রান করতে পারেন সেই 2 রানও কিন্তু কভার করে নেবেন। বলতে না বলতে তুলে দিয়েছেন, বল লঙ্ঘন দিয়ে সীমানার বাইরে চলে গেছে 4 রানের জন্য, 1.4 ওভারে খেলা শেষে 18, কোনো উইকেটে পতন করেনি, দুর্দান্ত একটা ইনিংস কিন্তু খেলতে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে। ম্যাক্স 15 রানে ব্যাটিং করছেন 6 বল থেকে, স্যাম ব্যাটিং করছেন 2 রানে 4 বল থেকে, লক্ষ্যমাত্রা 149 রান, অনেকটা দূরে, অনেকটা দূর যেতে হবে এবং লম্বা পার্টনারশিপ করতে হবে। অন্যদিকে যদি ম্যাচে কামব্যাক করতে হয় হোবার্ট হ্যারিকেনকে তাহলে কিন্তু অবশ্যই দ্রুত উইকেটে পতন ঘটাতে হবে। আমাদের সাথে নাজমুল ইসলাম ভাই রয়েছেন, তিনি লিখেছেন ভাই হ্যারিকেন জিততে পারে, তার কাছে মনে হচ্ছে অবশ্যই জিততে পারে আপনার কাছে যদি মনে হয়, তবে অনেক ডিফিকাল্ট হবে হ্যারিকেনের জন্য। যাই হোক, বলতে না বলতে আরেকটা চার কিন্তু মেরে দিয়েছেন, সুইপ খেলেছেন, ফিল্ডার আছেন এখানে আমার কাছে মনে হয়, হ্যাঁ ফিল্ডার আছেন, দারুণ ফিল্ডিং হয়েছে এখানে, ডিপ স্কোয়ার লেগে একজন প্রোটেকশন রাখা হয়েছিল, তবে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে এসে কিন্তু দারুণ ফিল্ডিং করেছেন।
দারুণ ফিলিং হয়েছে, দুটি রান সেভ করেছেন, 1.5 ওভারে খেলা শেষে 20 কোনো উইকেটে পতন ঘটেনি। সোহেল রানা আমাদের সাথে মাইজদি থেকে যুক্ত রয়েছেন, নোয়াখালীর মাইজদি থেকে সোহেল রানা ভাই রয়েছেন। সোহেল রানা ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কষ্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এছাড়া নজরুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, নজরুল ইসলাম ভাই লিখেছেন 4-6 কিন্তু হচ্ছে, নজরুল ইসলাম ভাই কিন্তু অবশ্যই 20 রান হেডকে সাপোর্ট করছেন। 1.5 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 20 কোনো উইকেটে পতন ঘটেনি। বলতে না বলতে একটু সুন্দর করে সুইপের মতো খেলেছেন, আবারও দুটি রান পেয়ে যাবেন, খুব সহজে দুটি রান পেয়ে যাবেন। এখানে দ্বিতীয় ওভারে খেলা শেষ হয়ে গেছে, 22 কোনো উইকেটে পতন ঘটেনি। তৃতীয় ওভারে খেলা শেষে 22 কোনো উইকেটে পতন ঘটেনি। দ্বিতীয় ওভারে খেলা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে, মনির হোসেন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, মনির হোসেন ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দ্বিতীয় ওভারে খেলা কিন্তু শেষ হয়ে গেছে, 22 কোনো উইকেটে পতন ঘটেনি। হোবার্টের কাছে কিন্তু আসলে দুর্দান্ত বোলিং নেই, আপনি যদি লক্ষ্য করেন অ্যাডিলেড স্টেকারের সাথে আপনি যদি হোবার্টের বোলিং তুলনা করেন তাহলে কিন্তু একদমই বোকামি হবে। নজরুল ইসলাম ভাই লিখেছেন, ভাই আপনি মেসেজগুলো ঠিক করে পড়েন, কথাগুলো ভুল হয়। আমির খসরু ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমির খসরু ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এছাড়াও রাসেল আহমেদ ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, তাও হারবে তিনি বলছেন, এখানে 20 রান তাও হারবেন, আসলে দেখার বিষয় থাকবে আসলে 20 রান হারে কিনা। কারণ এখানে আপনি যদি লক্ষ্য করেন 146 রান সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ রয়েছে, 146 রান সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ, তো সেদিক থেকে কিন্তু অবশ্যই শুরুটা যে ধরনের প্রয়োজন ছিল সেটা কিন্তু পেয়ে গেছেন, দুর্দান্ত খেলছেন। 2.1 ওভারে খেলা শেষে 28 কোনো উইকেটে পতন ঘটেনি। এমডি সানোয়ার হোসেন বিপ্লব ভাই আমাদের সাথে রয়েছেন, সানোয়ার হোসেন বিপ্লব ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। জিএসএম বাবু ভাই আমাদের সাথে রয়েছেন, বাবু ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। জিএসএম বাবু ভাই আমাদের সাথে কষ্ট করে যুক্ত রয়েছেন। এছাড়াও রাসেল আলম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। এছাড়া আব্দুল খায়ের ভাই মালয়েশিয়া থেকে দেখছেন আমাদের, ফেনী থেকে যুক্ত রয়েছেন। নজরুল ইসলাম ভাই 2.2 ওভারে খেলা শেষ হয়ে গেছে, পরবর্তী বলে খেলার জন্য প্রস্তুত রয়েছেন, এলোমেলো বোলিং ছিল, আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দেবেন বলটি ওয়াইড হবে, ওয়াইড শুতে কিন্তু আরেকটি রান পেয়ে যাবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রেজাউল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, রেজাউল ইসলাম ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এবং আব্দুল খায়ের ভাই তিনি মালয়েশিয়া থেকে যুক্ত রয়েছেন, শুরু থেকে আব্দুল খায়ের ভাই একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার চেষ্টা করেন। 2.2 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 29 কোনো উইকেটে পতন ঘটেনি। উইকেটের পতন ঘটাতে হবে জেমস ফ্ল্যাগনার, কিন্তু আমরা জানি তিনি 3 নম্বর অবস্থানে রয়েছেন, বোলিংয়ের টেকিংয়ের দিকে তিনি 3 নম্বর অবস্থানে রয়েছেন, 8 উইকেট নিয়ে তিনি 3-এ অবস্থান করছেন, তো সেদিক থেকে অবশ্যই ম্যাচে কামব্যাক করতে হলে কিন্তু দ্রুত উইকেটের পতন ঘটাতে হবে। তবে আদৌ উইকেটের পতন ঘটাতে পারবেন কিনা সেটার জন্য কিন্তু দর্শকরা অপেক্ষা করছেন। পরবর্তী বলটি খেলার জন্য প্রস্তুত রয়েছেন স্যাম, এবং শর্ট বল ছিল, পুল করে দিয়েছেন, বল সীমানার বাইরে চলে গেছে, ডিভিস কয়েল লেগ দিয়ে 6 রানের জন্য অসাধারণ স্টার্টিং করেছেন। এখানে যে ধরনের স্টার্টিংটা প্রয়োজন ছিল, কোনো রকম প্রেশার তৈরি করতে দেননি, যেহেতু বোলিং পিচে স্লো পিচে খেলা হচ্ছে তারপর কোনো রকম প্রেশার তৈরি করতে দেননি, এবং হোবার্টের কাছে তারা জানে ভালো মানের বলার নেই। 2.3 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 35 কোনো উইকেটের পতন ঘটেনি। নজরুল ইসলাম ভাই ফেনি গাজী ক্রস রুট থেকে আমাদের শুনছেন, নজরুল ইসলাম ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। লিজা হাসান আমাদের সাথে রয়েছেন, 12 ওভারে প্লে এন্ড, খুব সুন্দর একটা কমেন্ট লিখেছেন লিজান হাসান ভাই লিখেছেন খুব সুন্দর, যে 12 ওভারে খেলা শেষ হয়ে যাবে। নজরুল ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন, উইকেট যাবে না ভাই, খুব সুন্দর একটা কথা লিখেছেন, উইকেট যাবে না। মাহমুদুল্লাহ হোসেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, এটা কি খেলা হচ্ছে তিনি মনে করছেন। জাহাঙ্গীর আলম ভাই লিখেছেন, ওনার জ্বর, তারপর তিনি খেলা দেখছেন, খেলাটাকে খুব পছন্দ করেন। এছাড়া আপেল মাহমুদ ভাই আমাদের সাথে রয়েছেন, আপনার কমেন্টটি শুনতে খুব ভালো লাগে, আপেল ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। যাই হোক 2.4 ওভারে খেলা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 39 কোনো উইকেটে পতন ঘটেনি। দুর্দান্ত ম্যাচ হতে যাচ্ছে, এখানে কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে, যেই যেই দলটাকে সাপোর্ট করছেন অবশ্যই শেষ মুহূর্তে একটা দল হারবে, একটা দল জয়লাভ করবে, সবাইকে কিন্তু মেনে নিতে হবে, রেজাল্ট যেটাই আসুক না কেন। তবে এখানে অবশ্যই আজকে হোবার্ট হ্যারি কেন খুবই বাজে খেলেছেন, তবে হোম অ্যাডভান্টেজ, হোম টিম
অবশ্যই এখানে বিজমান হেড ছিল, তাদের নিজেদের ঘরের মাটিতে খেলা হচ্ছে এবং সেই সুযোগটা কিন্তু খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছেন। এবং স্লো পিচে খেলা হচ্ছিল, যেখানে আমরা বারবার বলছিলাম 160 রানের উপরে যদি করতে পারেন তাহলে কিন্তু হোবার্ট ম্যাচটা উইন করে যাবেন। তবে 160 রানের নিচে করলে কিন্তু তাদের পক্ষে ম্যাচটা উইন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ স্কোর কিন্তু এখানে 146 রান রয়েছে এবং একটি ম্যাচ আমরা দেখেছি 161 রান চেজ হয়েছে। এবং লোয়েস্ট ডিফেন্স কিছুদিন আগে আমরা দেখেছিলাম একটা ডিফেন্স হয়েছিল যেটা 150 রান ডিফেন্স হয়েছিল, অ্যাডিলেড স্টেকার করেছিল। তবে অ্যাডিলেড স্টেকার এবং অ্যাডিলেড স্টেকার এবং হোবার্টের বলিং লাইন আপ যদি আপনি মিলান তাহলে কিন্তু একদমই বোকামি হবে, কারণ অ্যাডিলেড স্টেকারের কাছে কিন্তু খুব শক্তিশালী বলিং টিম রয়েছে। জাহাঙ্গীর আলম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, ভাই আপনার কথায় কষ্ট পাচ্ছি, জানি না কেন কষ্ট পাচ্ছেন। জাকির হোসেন ভাই লিখেছেন এবারে সব খেলায় ফিক্সিং হচ্ছে, জাকির হোসেন ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তিনি বলছেন অনেক খেলা ফিক্সিং হচ্ছে, অবশ্যই জাকির ভাই খুব সুন্দর একটা কমেন্ট লিখেছেন, তিনি আপনাদের জানানোর চেষ্টা করছেন এবার কিন্তু সব ম্যাচই ফিক্সিং হওয়ার চেষ্টা করছেন, প্রতিটা টিমই কিন্তু ফিক্সিং করার চেষ্টা করছেন। 2.5 ওভারের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 40 কোনো উইকেটের পতন ঘটেনি, উইকেটের পতন ঘটলে কিন্তু অবশ্যই ম্যাচে আবার কামব্যাক করতে পারেন, তবে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। ব্রিসবেন কিন্তু ম্যাচে মজবুত অবস্থানে রয়েছেন, পরবর্তী বলটি খেলার জন্য প্রস্তুত রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্স 19 রানে ব্যাটিং করছেন, 8 বল থেকে 2টি 4 এবং 1টি 6 মার তার কাছ থেকে দেখেছি এবং দারুণ বল ছিল, এই বল থেকে কোনো রকম রান নিতে পারবে না। এর সাথে তৃতীয় ওভারে খেলা শেষ হয়ে গেছে, 40 কোনো উইকেটে পতন করেনি। ক্রিসলিন কিন্তু আসলে দলে নেই, ক্রিসলিন যখন কামব্যাক করবে তখন কিন্তু ব্রিসবেন আরেকটু শক্তিশালী হয়ে যাবে। দুর্দান্ত ম্যাচ খেলছেন, যেটা আমরা শুরুতেই বলেছি হোবার্ট হারিকেনের সাথে যদি আপনি কাগজে কলমে হিসাব করেন তাহলে ব্রিসবেন হেড দুর্বল, তবে এই টুর্নামেন্টে ইগব্যাশ লিগে আপনাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কোনো টিমকে দুর্বল ভাবলে আপনি একদম বোকার স্বর্গে বাস করছেন, কারণ ইগব্যাশে কিন্তু অনেক নাটকীয়তা ঘটে যায় এবং কোনো টিমই কিন্তু আসলে দুর্বল নেই এটা বললেই চলে। এবং ইগব্যাশ লিগ কিন্তু আইপিএলের পরে সবথেকে জমজমাট লিগ এবং দর্শক জনপ্রিয়তা কিন্তু অনেক রয়েছে এবং খুবই দুর্দর্শক একটা ম্যাচ হতে যাচ্ছে। ব্রিসবেন হেড 40 রানে ব্যাটিং করছেন, কোনো উইকেটে পতন ঘটেনি, তাদের লক্ষ্যমাত্রা 149 রান। চতুর্থ ওভারের প্রথম বল খেলার জন্য প্রস্তুত থাকবেন, এখানে স্যাম 19 রানে ব্যাটিং করছেন, 9 বল থেকে, প্রথম বলটি ব্যাটে বলে করতে পারেনি, বল সরাসরি উইকেট রক্ষকের হাতে চলে গেছে, এই বল থেকে কোনো রকম রান নিতে পারবে না, ডট বল হবে। আব্দুল খায়ের ভাই লিখেছে ভাই আগামীকালকে খেলা রয়েছে কিনা, হ্যাঁ আগামীকালকে অবশ্যই একটা ম্যাচ রয়েছে, তবে আসলে আগামীকালকে আমরা থাকবো না, আগামীকালকে আসলে আমাদের এখানে পৌরসভা নির্বাচন, এই কারণে আসলে আগামীকালকে আমরা থাকছি না। তো আগামীকালকে একটা ম্যাচ রয়েছে বিগব্যাশের, আগামীকালকে আমরা দেখতে পাচ্ছি 28 ডিসেম্বর 2:15 পাত স্কোয়ার্স বেসিস অ্যাডিলেড স্টেকারের মধ্যে একটা ম্যাচ হবে, পাত স্কোয়ার্স এবং অ্যাডিলেড স্টেকারের মধ্যে ম্যাচ হবে। অ্যাডিলেড স্টেকার এবং পাত স্কোয়ার্সের মধ্যে কালকে ম্যাচ হবে। বুড়ো শালিক আমাদের সাথে যুক্ত রয়েছেন, তিনি লিখেছেন 100 রানে 5টা উইকেটের পতন ঘটবে। .3 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে বন্ধুরা, 41 কোনো উইকেটের পতন ঘটেনি, 3.3 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 41 কোনো উইকেটের পতন ঘটেনি। কত উইকেটে জিততে পারে আপনারা কমেন্টে লিখতে পারেন, যেহেতু অনেকে কমেন্ট খুঁজে পাচ্ছেন না কি লিখবেন,
তো আপনাদের জন্য আমি একটা কমেন্ট খুঁজে বের করলাম, আপনারা চাইলে লিখতে পারেন কত উইকেটে জিতবে এখানে। তিন দশমিক চার ওভারে খেলা শেষ হয়ে গেছে, ৪১ কোন উইকেটে পতন ঘটেনি। যাই হোক বন্ধুরা, তিন দশমিক চার ওভারে খেলা শেষে ৪১ কোনো উইকেটে পতন ঘটেনি। মারুফ আহমেদ ভাই লিখেছেন সাত উইকেটে জিতবে, বলতে না বলতে সুইপ করে দিয়েছেন বল, সীমানার বাইরে চলে গেছে চার রানের জন্য। তিন দশমিক পাঁচ ওভারে খেলা শেষে ৪৫ কোনো উইকেটে পতন ঘটেনি। বিজবান্ড যেদিন খেলেন সেদিন কিন্তু আসলে লম্বা খেলার চেষ্টা করেন, তাদের ব্যাটসম্যানরা কিন্তু এই দুই ব্যাটসম্যান কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখন লম্বা খেলার চেষ্টা করবেন। তিন দশমিক পাঁচ ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তিন দশমিক পাঁচ ওভারে খেলা শেষে ৪৫ তিন দশমিক পাঁচ ওভারে খেলা শেষে ৪৫ কোনো উইকেটে পতন ঘটেনি। দুর্দান্ত খেলছেন এখানে বলতে হবে, দারুণ কিন্তু খেলছেন, যে ধরনের শুরুটা করার দরকার ছিল সেটাই কিন্তু করেছেন। টুটুল মিয়া ভাই লিখেছেন আট উইকেটে জিতবে, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জাকির হোসেন ভাই লিখেছেন চার উইকেটে জিতবে, এছাড়াও নাসিম ভাই লিখেছেন ভাই উইকেট চাই, তিনি উইকেট চাচ্ছেন, উইকেটের পতন কেন ঘটছে না তিনি সেই জন্য অপেক্ষা করছেন। চতুর্থ ওভারে খেলা শেষ হয়ে গেছে, চতুর্থ ওভারে খেলা শেষে ৪৬ কোনো উইকেটে পতন ঘটাতে পারেনি এখন পর্যন্ত। এবং আমরা জানি ইতিমধ্যে জেমস ফ্ল্যাগনার কিন্তু কিছুটা ইঞ্জুরিতে পড়েছেন মনে হচ্ছে। জি হ্যাঁ, এখানে আসলে দুঃখের খবর, এমনিতেই বোলিং শট যদি আপনি লক্ষ্য করেন এখানে বোলিং শট রয়েছে ওভার হারিকেনের, এবং জেমস ফ্ল্যাগনার কিছুটা হলেও আহত হয়েছেন। ১.৪ ওভার বল করে তিনি ২৪ রান দিয়েছেন, কোনো উইকেট পাননি, আজকে হয়তো তিনি আর কোনো বল করবেন না, তো সেদিক থেকে একজন বলারও শট থাকবেন। কারণ জেমস ফ্ল্যাগনারের কথা যদি বলতে হয় তিনি এই টুর্নামেন্টের ৮টি উইকেট নিয়ে কিন্তু পয়েন্ট মোস্ট উইকেটের দৌড়ে তিন নম্বর অবস্থানে ছিলেন, তো সেই দিক থেকে কিন্তু আজকে দিনটা সব দিক থেকে আসলে খারাপ এখানে বলতে পারেন, সব দিক থেকে খারাপ যাচ্ছে এখানে হোবার্টের জন্য, সব দিক থেকে দিনটা খারাপ যাচ্ছে। ৫৩ রান হয়ে গেছে ৪.২ ওভারে খেলা শেষে, ম্যাচ এখন কিন্তু প্রায় শেষের দিকেই বলতে পারেন, এটা ম্যাচ শেষের দিকেই বলা যায়, এই ম্যাচে আর কোনো রকম ইন্টারেস্টিং কিছু হয়তো তৈরি হবে না। যেভাবে খেলছেন এই দুই ব্যাটসম্যান আদৌ আসলে আর কোনোভাবে কামব্যাক করতে পারবেন কিনা হোবার্ট, কারণ হোবার্টের বোলিং শুরু থেকে আমরা বলছিলাম হোবার্টের বোলিং কিন্তু খুব বেশি ভালো নয়, বোলিং পিচে খেলা হচ্ছে তবে তাদের বোলিংটা কিন্তু সেটা সুবিধা তুলতে পারছে না, তুলে দিয়েছেন পরপর দুইটা ছয় কিন্তু এখানে দেখতে পেলাম। স্যাম হ্যাজালেট ব্যাটিং করছেন ৩২ রানে ১৪ বল থেকে, ৪.৩ ওভারে খেলা শেষে ৫৯ কোনো উইকেটে পতন ঘটেনি এখন পর্যন্ত। দুর্দান্ত খেলছেন, দুর্দান্ত এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ছয় হবে, ছয়ের হ্যাটট্রিক হয়ে গেছে, কঠিন একটা পাওয়ার প্লে দেখতে যাচ্ছি, এই টুর্নামেন্টের সেরা পাওয়ার প্লে হতে যাচ্ছে এখানে। পরপর তিনটা ছয় মেরেছে আমরা দেখেছি, গতকালকে ৭০ রানের একটা পাওয়ার প্লে হয়েছিল তবে আজকে তার থেকে বেশি হতে যাচ্ছে এখানে।
65 কোন উইকেটে পতন ঘটেনি, 4.4 ওভারে খেলা শেষ হয়ে গেছে। ম্যাচ আসলে আর কোনো কিছু বাকি নেই, তো আপনারা চাইলে কমেন্টে লিখতে পারেন কত উইকেটে জয়লাভ করবে। ক্যাচ ড্রপ হয়েছে, ক্যাচ ড্রপ আসলে এই খেলারই একটা অংশ, প্রতিটা ম্যাচে আমরা জানি যে ক্যাচ ড্রপ হয়ে থাকে, এখানে প্রতিটা ম্যাচে ক্যাচ ড্রপ হয়ে থাকে। পরবর্তী বলটা কবজি মুচড়িয়ে 1টি রান সিঙ্গেল নিয়েছেন, এখানে পঞ্চম ওভারে খেলা শেষ হয়ে গেছে। 66 কোনো উইকেটে পতন ঘটেনি, 66 রান হয়ে গেছে। এমডি জাহিদ খান ভাই আমাদের সাথে রয়েছেন, 149 রান 2 উইকেট, আদৌ উইকেটের পতন ঘটবে কি না সন্দেহজনক, যেভাবে ক্যাচ ড্রপ হচ্ছে, বাজে ফিল্ডিং হচ্ছে, একটা ক্যাচ কিন্তু ইতিমধ্যে ড্রপ হয়ে গেছে। পঞ্চম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 66 কোন উইকেটে পতন ঘটেনি। পঞ্চম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 66 কোনো উইকেটে পতন ঘটেনি। দুর্দান্ত একটা ম্যাচ আশা করছিলেন দর্শকরা, তবে হোবার্টের আজকে দিনটা খুবই ভালো নয়, টসটা হেরে যান। আমরা দেখেছিলাম টস হেরে যান, টস হেরে তারা ব্যাটিংয়ে আসেন, তাদের নির্ধারিত কোঠার 20টি ওভার খেলে রান করেছেন 148। পিচের যে ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ ছিল সেটা 163 রান ছিল, সেখান থেকেও 20টা রান তারা কম করেছেন। বোলিংও এখন বাজে পারফর্ম করছেন। যাই হোক, পরবর্তী ওভার লাস্ট ওভারের খেলা শুরু হয়েছে, পাওয়ার প্লের প্রথম পাওয়ার প্লের দ্বিতীয় পাওয়ার প্লে আবারও 12-14 ওভার হয়তো নেবেন। তো সেদিকে 5.1 ওভারে খেলা শেষে 69 কোনো উইকেটে পতন ঘটেনি। পোড়ামানিক ভাই লিখেছেন, ভাই খুব ভালো খেলা হচ্ছে, আসলে খুব ভালো খেলা কোথায় হচ্ছে, একতরফা খেলা হচ্ছে। একতরফাভাবে আসলে বিজব্যান্ড খেলছেন, যেটা দর্শকরা খুব বেশি পছন্দ করে না, তবে সবাই কিন্তু আমি দেখতে পাচ্ছি সবাই বিজব্যান্ডকে সাপোর্ট করছেন, এই কারণে সবাই বলছেন খুব ভালো খেলা হচ্ছে। 5.2 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 71 কোনো উইকেটে পতন ঘটেনি। এই টুর্নামেন্টের সেরা পাওয়ার প্লেয়ার আমরা দেখে ফেলেছি, 5.2 ওভার খেলে 71 রান করেছে। ওভারে খেলা শেষে 71 কোনো উইকেটে পতন ঘটেনি। ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 71 কোনো উইকেটে পতন ঘটে। দুর্দান্তভাবে কিন্তু ম্যাচটা শেষ হচ্ছে না কেন সবাই আশা করছেন, যারা বিজব্যান্ডকে সাপোর্ট করছেন, অন্যদিকে যারা হোবার্টকে সাপোর্ট করছেন তারা একমাত্র আশায় রয়েছেন যদি বিগ ব্যাশে অনেক নাটকীয়তা ঘটে, যদি শেষ পর্যন্ত নাটকীয়তা ঘটায় সেটার জন্য কিন্তু হোবার্টের সাপোর্টাররা অপেক্ষা করছেন। হ্যাঁ, 5.3 ওভারে খেলা শেষে 71 কোনো উইকেটে পতন ঘটেনি। পরবর্তী বল গুডল্যান্ডের বল ছিল, পায়ের দিকে আসছিল, তখন কবজি মুচড়ি দিয়েছেন, বল যাচ্ছে ফাইন লেগে, ফিল্ডার আছেন যতক্ষণে কুড়িয়ে পাঠাবেন ততক্ষণে 1টি বারের জন্য জায়গা পরিবর্তন করে নেবেন। ৫.৪ ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 72 কোনো উইকেটে পতন ঘটেনি। 10 উইকেটে জিততে পারলে আরও বেশি ভালো লাগবে, একটা রেকর্ড তৈরি হবে 10 উইকেটে জিততে পারলে। যে টিমটা 150 রান লাস্ট ম্যাচে শেষ করতে পারেনি তারা আজকে 10 উইকেটে ম্যাচটা উইন করে যাবে। তাদের দলীয় কাপ্তান ক্রিস লিন ইঞ্জুরিতে রয়েছেন। যাই হোক, 5.5 ওভারে খেলা শেষ হয়ে গেছে ইতিমধ্যে, 5.5 ওভারে খেলা শেষে 73 শূন্য উইকেটের বিনিময়।
এমডি ফাইজুল ইসলাম ভাই লিখেছেন যে এই ম্যাচে যাতে কোনো নাটক না হয়, আসলে আর নাটক হবে কি না সেটার জন্য দর্শকরা অপেক্ষা করছেন, কারণ ম্যাচ তো প্রায় উইকেটের পতন ঘটে গেছে, প্রথম উইকেটের পতন ঘটে যাবে। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম উইকেটের পতন ঘটে গেল, ছয় ওভারের মাথায় আমরা দেখলাম যে লাস্ট বলে একটা উইকেটের পতন ঘটে গেছে। পাওয়ার প্লে ষষ্ঠ ওভারে খেলা শেষ হয়ে গেছে, 73 এক উইকেটের বিনিময়ে 73 রানে কিন্তু একটি উইকেটের পতন ঘটে গেছে। মেহেদি হাসান ভাই আমাদের সাথে রয়েছেন, 10 উইকেটে উইন করবে, সবাই লিখেছিলেন 10 উইকেটে উইন করবে, তবে আউট হয়ে গেছে, প্রথম উইকেটের পতন ঘটে গেছে এবং এখন কিন্তু রানের গতিটা কিছুটা হলেও কমে যাবে এবং টান টান উত্তেজনা তৈরি হবে মনে হচ্ছে ম্যাচটাতে। ছয় ওভারে খেলা শেষে 73 এক উইকেটের বিনিময়ে, ষষ্ঠ ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, ষষ্ঠ ওভারে খেলা শেষে 73 এক উইকেটের বিনিময়ে। এমডি জাহিদ খান ভাই লিখেছেন 149 দুই উইকেট, মানে 8 উইকেটে ম্যাচটা উইন করে যাবে, 16 ওভারে খেলাটা শেষ হয়ে যাবে তিনি বলছেন। অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পরিবারের সদস্য হয়ে যেতে পারেন এবং যারা এখনও ভিডিওটি লাইক করেনি চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিতে পারেন। ষষ্ঠ ওভারে খেলা শেষ হয়ে গেছে 73 এক উইকেটের বিনিময়ে, যাই হোক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দার্সি শর্টকে আনা হয়েছে, দার্সি শর্ট তিনি নিজে বোলিংয়ে এসেছেন। যারা এখনও ভিডিওটি লাইক করেন সবাইকে আবার অনুরোধ করবো কষ্ট করে একটু চাইলে ভিডিওটি লাইক করে দিতে পারেন। 6.2 ওভারে খেলা শেষ হয়ে গেছে 73 এক উইকেটের বিনিময়ে, অবশ্যই সিঙ্গেলে সিঙ্গেলে খেলতে হবে, ভালো পার্টনারশিপ করতে হবে ড্যানিয়েল এবং স্যামকে, কিন্তু একটা ছোটোখাটো পার্টনারশিপ করতে হবে, যদি 100 রানের মধ্যে আর কোনো উইকেটে পতন না করে তাহলে কিন্তু ম্যাচটা আরও ছোটো হয়ে যাবে, আরও সহজ হয়ে যাবে। এখানে অবশ্যই সেই দিকেই হাঁটবেন, আমার কাছে মনে হয় সেই দিকেই হাঁটবেন। এবং যে ধরনের শুরু প্রয়োজন ছিল সেই ধরনের শুরু কিন্তু পেয়ে গেছেন এখানে, আর বিজ ব্যান্ডের জন্য ম্যাচটা উইন করার জন্য যে ধরনের শুরুটা প্রয়োজন ছিল সেটা কিন্তু এখানে পেয়ে গেছেন। 6.4 ওভারে খেলা শেষে 73 এক উইকেটের বিনিময়ে,
ওয়েলকাম ব্যাক সবাইকে, আবার স্বাগতম জানাচ্ছি বিগ ব্যাশ লিগের 16তম ম্যাচের লাইভ স্ট্রিমে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি লক্ষ্য করেন সপ্তম ওভারে খেলা শেষ হয়ে গেছে 76-2 বিনিময়ে, লক্ষ্যমাত্রা কিন্তু অবশ্যই 149 রান। টম কুপার আমরা দেখতে পাচ্ছি নতুন ব্যাটিং, তিনি ব্যাটিংয়ে এসেছেন ব্রিসবেনের হয়ে। আব্দুল খায়ের ভাই আমাদের সাথে এখনও যুক্ত রয়েছেন, আব্দুল খায়ের ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এসকে এমডি লিটন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, এসকে লিটন ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে 7.1 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 7.1 ওভারে খেলা শেষে 77-2 বিনিময়ে উইকেটের পতন ঘটাতে পারলে কিন্তু এখনও ম্যাচে কামব্যাক করার সম্ভাবনা রয়েছে। যদি হোবার্ট এখানে উইকেটের পতন ঘটাতে পারে, ম্যাচটা জমিয়ে তুলতে হয়, তাহলে কিন্তু দ্রুত উইকেটের পতন ঘটাতে হবে। পরবর্তী বলে খেলার জন্য প্রস্তুত রয়েছেন টম কপার। নাথান ইলেস আমরা দেখতে পাচ্ছি তিনি বোলিং করছেন, তিনি কিন্তু এখন পর্যন্ত 1.1 ওভার বল করেছেন, 7 রান দিয়েছেন, কোনো উইকেট তিনি তুলে নিতে পারেননি। তবে দার্সি শট কাজের কাজটা করেছেন, দার্সি শট 1 ওভার বল করেছেন, 3 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। জেনুইন বলাররা উইকেট পাচ্ছিলেন না, তবে দার্সি শট পার্ট টাইমের বলার তিনি তো, এবং তিনি কিন্তু 1 ওভার বল করে 3 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছেন, দুর্দান্তভাবে বলতে হবে, খুবই সুন্দরভাবে উইকেট তুলে নিয়েছেন। 7.2 ওভারে খেলা শেষ হয়ে গেছে 78-2 বিনিময়ে। এমনি লালমিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, লালমিয়া ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। দিলীপ দাদা আমাদের সাথে যুক্ত রয়েছেন, দিলীপ দাদা এখনও লিখছেন হোবার্ট উইন করবে। এছাড়া এমনি সোহাগ ভাই আমাদের সাথে রয়েছেন, এমনি সোহাগ ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। অঙ্কিত অঙ্কিত আমাদের সাথে রয়েছেন, টান টান উত্তেজনা কিন্তু তৈরি হচ্ছে, আস্তে আস্তে কিন্তু ম্যাচটা জমে উঠছে। আমার কাছে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আবার ম্যাচে নাটকীয়তা জন্ম হলেও হতে পারে। 7.3 ওভারে খেলা শেষে 79-2 বিনিময়ে। গোপাল ডাকা কোন সি টিম উইন হোগি, তিনি লিখেছেন কোন টিম উইন করবে। এখানে তো দেখতেই পারছেন ব্রিসবেন হেডের অবস্থাটা কোথায় এবং হোবার্ট হারিকেনের অবস্থাটা কোথায়। 7.4 ওভারে খেলা শেষ হয়ে গেছে 83-2 বিনিময়ে। আদৌ কি আজকে নাটকীয়তার জন্ম দিতে পারবেন এখানে হোবার্ট হারিকেন, সেটার জন্য দর্শকরা কিন্তু মনে একটু ভয় রয়েছে। তা না হলে কিন্তু রানের যেই গতিটা আমরা দেখতে পাচ্ছি ব্রিসবেন হেডের, তারপরেও কিন্তু অনেকে টেনশন করছেন ব্রিসবেন হেডের সাপোর্টাররা, কারণ একটা মাত্র কারণই রয়েছে, বিগ ব্যাশের ম্যাচগুলো কিন্তু নাটকীয়তা ঘটে ম্যাচের মাঝখানে, তো সেই ধরনের নাটকীয়তা ঘটবে কি না সেটার জন্য দর্শকরা অপেক্ষা করছেন। 7.5 ওভারে খেলা শেষ হয়ে গেছে 84-2 বিনিময়ে, এবং বিগ ব্যাশের ম্যাচগুলো কিন্তু অবশ্যই আপনি মিস করলে, বিশেষ করে আপনি যদি কোনো টিমকে সাপোর্ট করেন, কোনো ওভার যদি মিস করে যান, তাহলে কিন্তু আপনি সেটা খুবই ভালো একটা ক্ষতির মুখে পড়ে যাবেন যদি এখানে বলতে যাই, কারণ বিগ ব্যাশের ম্যাচটাকে কিন্তু আপনার সম্পূর্ণ একদম শেষ পর্যন্ত দেখতে হবে, ফিনিশিং পর্যন্ত দেখতে হবে। কারণ আমরা গতকালকে আমরা দেখেছি 193 রানের ম্যাচটা কী ঘটেছিল, প্রায় এরকম অনেক ঘটনা ঘটেছে বিগ ব্যাশে। তো সেই দিক থেকে এখানে ব্রিসবেন হেড যদি শেষ পর্যন্ত নাটকীয়তার শিকার হয়, সেটার জন্য কিন্তু অবশ্যই ব্রিসবেন হেডের সাপোর্টারদের অপেক্ষা করতে হবে, ম্যাচটা দেখতে হবে। অন্যদিকে হোবার্টকে যারা সাপোর্ট করছেন তারা আশা করছেন যদি ব্রিসবেনের এখানে নাটকীয়ভাবে হেরে যায়, ব্রিসবেন যদি নাটকীয়ভাবে হেরে যায় তাহলে হোবার্ট ম্যাচটা উইন করে যাবে, এই আশাগুলো নিয়ে কিন্তু দর্শকরা অপেক্ষা করছে। তবে ক্রিকেটীয় ভাষায় যদি বলতে হয় তাহলে কিন্তু অবশ্যই ব্রিসবেন হেড এখন ম্যাচে অনেক ভালো অবস্থানে রয়েছে, এবং পিচ রিপোর্ট অনুযায়ী কিন্তু 146 রান এখানে সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ রয়েছে। তো 146 রান যদি করতে পারে তাহলে কিন্তু 148 রানও করা যায়, মাত্র 2 রান বেশি করেছেন এখানে হোবার্ট সেকেন্ড ব্যাটিংয়ের অ্যাভারেজের কথা যদি বলতে যাই। তো সেই দিক থেকে কিন্তু অবশ্যই ম্যাচে ব্রিসবেন হেড ভালো অবস্থানে রয়েছেন, এবং শুরু থেকেই তারা ভালো অবস্থানে ছিলেন এবং দুর্দান্ত খেলছেন বলতে হবে। 8.1 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 85-2 বিনিময়ে।
রায়হান সর্দার ভাই লিখেছেন ভাই বলার জিতবে ইনশাল্লাহ। এমডি খাইজুল ইসলাম ভাই লিখেছেন ভাই একটা কমেন্ট করব, একটা কমেন্ট করবেন আমাদের। কাজীজুল ইসলাম ভাই লিখেছেন রায়হান সর্দার ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। এমডি জাহিদ খান ভাই লিখেছেন 149 দুই উইকেটে। অনিক আহমেদ ভাই লিখেছেন ভাই নাটক হবে না, যাই হোক পরবর্তী বলটা সিঙ্গেল সিঙ্গেল নয় দুটি রান নিয়ে নিলেন। এখানে আমরা দেখলাম যে ডিম মিড উইকেটের দিকে ঠেলে দিয়ে কিন্তু দ্রুততার সাথে দুটি রান কমপ্লিট করে নিয়েছেন। 8.2 ওভারে খেলা শেষ হয়ে গেছে 87। আরেকটা উইকেটে পতন ঘটে গেছে, নাটকীয়তা জন্ম কি দিবেন কিনা, দার্সি শট অন ফায়ার, তিনটা উইকেট তুলে নিয়েছেন এই পার্ট টাইমার বলার দার্সি শট, অসাধারণভাবে কিন্তু ম্যাচে কামব্যাক করেছেন হোবার্ট হারিকেন বলতে হবে। 8.3 ওভারে খেলা শেষে 87, তিন উইকেটের বিনিময়ে ক্যাচ আউট হয়ে গেছেন, টান টান উত্তেজনা কিন্তু তৈরি হয়ে গেছে। হৃদয় দাদা লেগেছেন হাই রে বিজবান, বিজবান নিল আমি হারি এবং বিজবানের বিপক্ষ গেলে আমি হারি। তো এসপি দাদার জন্য আসলে শর্টকাট সাজেশন বলতে পারেন, আপনি বিজবান্ডের খেলার সময় আপনি দূরে থাকবেন বিগ ব্যাশ লিগ থেকে যেই দিন বিজবান্ডের খেলা হবে, যেহেতু বিজবান্ড আপনার জন্য লাকি নয়, বিজবান্ড আপনি সাপোর্ট করলে বিজবান্ড হারে, বিজবান্ড আপনি সাপোর্ট না করলে তাদের প্রতিপক্ষ টিম সাপোর্ট করলে বিজবান্ড জিতে যায়। এসকে এমডি লিটন ভাই আমাদের সাথে রয়েছেন ভাই বিজবান কি জিতবে, তিনি লিখেছেন বিজবান কি জিতবে। আট দশমিক তিন ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 87, তিন উইকেটের বিনিময়। এমনি সাব্বির আলম ভাই আমাদের সাথে রয়েছেন, কে জিতবে সালে, সাব্বির ভাই কে জিতলে আপনি খুশি হবেন অবশ্যই কমেন্টে লিখতে পারেন। 8.3 ওভারে খেলা শেষ হয়ে গেছে 87, তিন উইকেটের বিনিময়। এমডি জাহিদ হাসান ভাই রয়েছেন, আরও তিনটা উইকেট নিলে কষ্ট হবে তিনি বলছেন, আর তিনটা উইকেট পতন ঘটলে কিন্তু বিজবান্ড উইন করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আরিফ লিমন ভাই লিখেছেন হারিকেন। 8.4 ওভার খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 87, তিন উইকেটের বিনিময়। হোবার্ট হারিকেন আজকে খুব বাজে পারফর্ম করেছে, এখানে খুবই বাজে পারফর্ম করেছে। বিজবান্ড কিন্তু পুরো সময়টা জুড়ে ম্যাচে মজবুত অবস্থানে ছিল, বোলিংয়ের সময় তারা মজবুত অবস্থান তৈরি করেছিলেন, এখন ব্যাটিংয়ের সময় কিন্তু তারা মজবুত অবস্থান তৈরি করেছেন। টম কুপার রয়েছেন এখনও, টম কুপার কিন্তু লম্বা লম্বা ইনিংস খেলতে পারেন। এমডি সুমন মিয়া ভাই লিখেছেন ভাই বিজবান জিতবে, বিজবান জিততে পারে, সুমন ভাই যেহেতু বলছেন বিজবান অবশ্যই জিততে পারে। আরিফ লিটন ভাই লিখেছেন জিতবে বিজবান, সবাই কিন্তু লিখেছেন বিজবান জিতবেন। নবম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 89, তিন উইকেটের বিনিময়। আরও দুই একটা উইকেটের পতন ঘটে গেলে কিন্তু ম্যাচটা আরও বেশি জমে উঠবে আমার কাছে মনে হয়। এবং দার্সি শট তিনি কিন্তু দ্বিতীয় ওভার বল করছেন, মাত্র এখন পর্যন্ত তিনি দুই ওভার বল করেছেন, সাত রান দিয়েছেন, তিনটি উইকেট পেয়েছেন, দুই ওভার বল করে সাত রান দিয়ে তিনি। তিনটি উইকেট তুলে নিয়েছেন। এমডি সাব্বির আলম ভাই লিখেছেন প্রথম ব্যাট জিতবে। নবম ওভারে খেলা শেষ হয়ে গেছে 89, তিন উইকেটের বিনিময়। এসকে এমডি লিটন ভাই লিখেছেন ভাই আজকে যদি বিজবান্ড না জিতে তাহলে আর জীবনে তিনি খেলা দেখবেন না, বিজবান্ড না জিতে তিনি আর কোনো খেলা দেখবেন না। অবশ্যই আশা করবো আমাদের এমডি লিটন ভাইয়ের মনের আশাটা পূর্ণ হোক, ম্যাচটা বিজবান্ডই উইন করে যাক, তিনি তা না হলে আর কখনো খেলা দেখবেন না। লিজান হাসান আমাদের সাথে রয়েছে, 100 রানের ভিতরে দুইটা উইকেট ফেলতে হবে ম্যাচটা যদি জিততে হয় তাহলে। নয় দশমিক এক ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 90, তিন উইকেটের বিনিময়। 90 রান, তিন উইকেটের বিনিময়, স্কোর বোর্ডে কিন্তু 90টি রান হয়ে গেছে, হাতে এখনও অনেকগুলো ওভার, অনেকগুলো বল বাকি রয়েছে। পরবর্তী বলটি খেলবেন এখানে জ্যাক, আমরা দেখতে পাচ্ছি যারা একদমই নতুন যুক্ত হচ্ছেন এখনও ভিডিওটি লাইক করেন, সবাইকে অনুরোধ করবো কষ্ট করে চাইলে ভিডিওটি লাইক করে দিতে পারেন, এবং যারা চ্যানেলটির সদস্য নয় অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি কালো করে অবশ্যই চ্যানেলটির পরিবারের সদস্য হয়ে যেতে পারেন।
আব্দুল খায়ের ভাই লিখেছেন বিজ বায়ার্ন জিতবে। আব্দুল খায়ের ভাই অবশ্যই অবশ্যই আপনার যেহেতু কমেন্টে লিখছেন আপনার কাছে মনে হচ্ছে বিজ বায়ার্ন উইন করবে, অবশ্যই আমরা আশা করবো আপনার মনের আশাটা পূর্ণ হোক। সাইফুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, সাইফুল ইসলাম ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। 9.2 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 93 উইকেটের বিনিময়, 9.2 ওভারে খেলা শেষ হয়ে গেছে। টসে হেরে ব্যাটিংয়ে করেছিলেন হোবার্ট হ্যারিকেন এবং তাদের নির্ধারিত কোটার 20টি ওভার খেলে রান করেছিলেন 148। এখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছেন ব্রিস বেন হেড, তাদের লক্ষ্যমাত্রা 149 রান। টস উইন করে কিন্তু তারা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তারা চেস করতে পছন্দ করছেন এবং হোম অ্যাডভান্টেজ কিন্তু তুলে নিয়েছেন ব্রিস বেন এই ম্যাচটাতে বলতে হবে। তারা কিন্তু হোম টিম হিসাবে খেলছেন, তাদের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে, তো সেই দিক থেকে হোম অ্যাডভান্টেজটা কিন্তু তুলে নিয়েছেন ব্রিস বেন। 9.3 ওভারে খেলা শেষে 94-3 উইকেটের বিনিময়। নয় দশমিক 4 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 95-3 উইকেটের বিনিময়। 9.4 ওভারে খেলা বন্ধুরা শেষ হয়ে গেছে, 95 রান হয়ে গেছে। যারা এখনও হোবার্টকে সাপোর্ট করছেন তারা শুধুমাত্র এই আশাটাই রয়েছেন যদি নাটকীয়তার জন্ম দিতে পারেন তাহলে হয়তো ম্যাচটা উইন করলেও করতে পারেন হোবার্ট। তবে কাগজে কলমের হিসাব করতে গেলে কিন্তু ম্যাচে কোনোভাবেই কামব্যাক করার সম্ভাবনা নেই কাগজে কলমের হিসাবে। 9.5 ওভারে খেলা শেষে 95-3 উইকেটের বিনিময়। পরবর্তী বলটা ব্যাটে বলে করতে পারেনি, বল সরাসরি উইকেট রক্ষকের হাতে চলে গেছে, এই বল থেকে কোনো রকম রান নিতে পারবে না। 10 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 10 ওভারে খেলা শেষে 95-3 উইকেটের বিনিময়। এমডি জাহিদ খান ভাই লিখেছেন টম কুপার 40+ রান করবে, তার কাছে মনে হচ্ছে টম কুপার 40+ রান করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিঙ্কস ব্রেক দেওয়া হয়েছে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। অঙ্কিত আমাদের সাথে এখনও যুক্ত রয়েছেন, অঙ্কিত ভাই কিন্তু চাচ্ছেন আউট হচ্ছে না কেন, তিনি আউট চাচ্ছেন, তবে আদৌ আউট করতে পারবেন কি না এখানে হোবার্টের বলাররা, কারণ অ্যাডিলেড স্টেকারের সাথে যদি আপনি হোবার্টের বোলিংয়ের তুলনা করেন তাহলে একদমই বোকামি হবে। অ্যাডিলেড স্টেকার কিন্তু 150 রান এই সেম পিচে কিন্তু ডিফেন্স করেছিল হোবার্ট হ্যারিকেনের সাথে, দুঃখিত ব্রিস বেনের সাথে, ম্যাচ নম্বর বারোতে আমরা দেখেছিলাম, ম্যাচ নম্বর তেরোতে হোবার্ট এবং অ্যাডিলেড স্টেকার মুখোমুখি হয়েছিল, সেখানে কিন্তু অ্যাডিলেড স্টেকার 150 রান ডিফেন্স করেছিল। তো সেদিক থেকে কিন্তু অন্য যদি বলতে হয় হোবার্টের বলাররা কিন্তু আসলে অ্যাডিলেড স্টেকারের মতো বোলিং করতে পারেন না, কারণ অ্যাডিলেড স্টেকারের কিন্তু রশিদ খানের মতো দুর্দর্শ বলার রয়েছেন, পিটার স্লাইডের মতো বলার রয়েছেন। অন্যদিকে আপনি যদি হোবার্টের কথা বলেন, হোবার্টের কাছে কিন্তু ভালো মানের ব্যাটিং ছিল, তবে তাদের ব্যাটিংটা কিন্তু ভালো কিছু করতে পারেনি, মাত্র 148 রান করেছেন তাদের নির্ধারিত কোটার 20টি ওভার খেলে, মাত্র 148 রান করেছেন 7 উইকেটের বিনিময়। এখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছেন ব্রিস বেন হেড, তাদের লক্ষ্যমাত্রা 149। শেষ খবর 10 ওভারে খেলা শেষে 95-3 উইকেটের বিনিময়। এখনও কিন্তু আরেকটা পাওয়ার প্লে রয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যে ব্যাটিং পাওয়ার প্লে নেওয়া হবে, 2 ওভারে একটা পাওয়ার প্লে রয়েছে। এমডি আলমগীর ভাই লিখেছেন ব্রিস বেন 6 উইকেটে জিতে যাবে, এছাড়াও আব্দুল খায়ের ভাই লিখেছেন ব্রিস বেন জিতবেন ইনশাআল্লাহ তিনি বলছেন। এসকে এমডি লিটন ভাই লিখেছেন ভাই আপনি কোন দলকে সাপোর্ট করছেন, আমি 2 দলকে সাপোর্ট করছি, তবে এখানে যেহেতু আপনারা সবাই ব্রিস বেনকে সাপোর্ট করছেন আমি আপনাদের জন্য ভালোবাসা রইল আমার কাছ থেকে ব্রিস বেনের জন্য, যেহেতু সবাই ব্রিস বেনকে সাপোর্ট করছেন। হ্যাঁ, 10 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 95-3 উইকেটের বিনিময়। তবে এখানে আরও 2-1 উইকেটের পতন যদি ঘটে যায় ডিঙ্কস ব্রেকের পরে তাহলে কিন্তু ম্যাচটা আরও বেশি জমে উঠবে। দার্সির শট, তিনি পার্ট টাইমের বলার, তিনি বাদ আসলে কেউই উইকেট তুলতে পারেননি আজকের ম্যাচে, 3টি উইকেটই তিনি তুলে নিয়েছেন। এবং জয়ের জন্য 60 বল থেকে 54 রান করতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রথম বলটি ডিফেন্সিভ মোডে খেলেছেন, এই বল থেকে কোনো রকম রান নিতে পারবেন না। দশ দশমিক 1 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 95-3 উইকেটের বিনিময়।
এসকে এমডি লিটন ভাই লিখেছেন, ভাই আমি নাবিকে অনেক ভালোবাসি, নাবিকে তিনি অনেক ভালোবাসেন। এমডি সজল কাউসার ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। তিনি মনে করছেন টম কোপার একদম শেষ পর্যন্ত খেলবেন, 10.3 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 96-3 উইকেটের বিনিময়ে পরবর্তী বলটি খেলার জন্য প্রস্তুত রয়েছেন টম কোপার। এবং আউট হয়ে গেছেন টম কোপার, আউট হয়ে গেছেন, বিগ উইকেটের পতন ঘটে গেছে, 4টি উইকেটের পতন ঘটে যাবে এখানে 10.4 ওভারে খেলা শেষে 96-4 উইকেটের বিনিময়ে। এখন কিন্তু ম্যাচের টানটান উত্তেজনা কিছুটা হলেও কাম ব্যাক করবে, দর্শকরা কিন্তু অপেক্ষায় থাকবেন, অনেক বড় উইকেটের পতন কিন্তু ঘটে গেল এখানে। টম কোপার আউট হয়ে গেছেন, দার্সি শট 4টি উইকেট তুলে নিয়েছেন, পার্ট টাইমার বলার, আমি জানি না কী ব্যাটিং করছেন, কেন দার্সি শটকে তারা খেলতে পারছে না, সবাই সব ভালো ভালো ব্যাটসম্যানরা যারা হার্ড হিটিং কিটিং খেলছিলেন সবাই দার্সি শটের বলে আউট হয়ে যাচ্ছেন। এখানে কী খেলছেন ব্যাটসম্যানরা সেটাই বুঝতে পারছি না, দার্সি শটকে কোনোভাবেই মোকাবেলা করতে পারছে না। দার্সি শট তার ব্যক্তিগত তৃতীয় ওভারে বোলিং করতে এসেছেন এবং তিনি এখন পর্যন্ত 2.4 ওভার বল করে 8 রান দিয়ে 4টি উইকেট তুলে নিয়েছেন দার্সি শট। 10.4 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 96-4 উইকেটের বিনিময়। নাটকীয়তার জন্ম হয় কিনা সেটার জন্য কিন্তু দর্শকরা অপেক্ষা করছেন, বিশেষ করে যারা হোবার্ট হারিকেনকে সাপোর্ট করছেন তারা কিন্তু এখনো অপেক্ষা করছেন যে হয়তো নাটকীয়তার জন্ম দিবেন আজকে গতকালকের মতো। যাই হোক বন্ধুরা, 11তম ওভারে খেলা শেষ হয়ে গেছে, 97-4 উইকেটের বিনিময়ে 97 রানে কিন্তু 4টি উইকেটে পতন ঘটে গেছে। এমডি ইব্রাহিম ভাই লেগেছেন, না ভাই বিচ ব্যান্ডে জিতবে তার কাছে মনে হচ্ছে, আরও 2টা উইকেট গেলে খেলা জমবে তিনি বলছেন। আমাদের অন্তু দাস দাদা লিখেছেন, আরও 2টা উইকেটের পতন ঘটলে ম্যাচটা জমবে। আরিফ লিমন ভাই লিখেছেন, এদের ক্যাপ্টেন ভালো খেলে, হ্যাঁ ক্যাপ্টেন এখনও ব্যাটিংয়ে আসেনি, শেষ ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন। জেমি প্যারিসন তিনি দুর্দান্ত খেলেছিলেন শেষ ম্যাচটাতে আমরা দেখেছিলাম। এবং বিচ ব্যান্ডের সবাই ব্যাট চালাতে পারেন, মোটামুটি ব্যাট চালাতে পারেন, আমরা দেখেছিলাম শেষ ম্যাচে মুজিবুর রহমানও 17 রান 18 রান একটা ইনিংস খেলেছিল। 11.1 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 98-4 উইকেটের বিনিময়। এমডি ইব্রাহিম খান ভাই লেগেছেন, বিচ ব্যান্ড হেড উইন 4 উইকেট। মুন্না ভাই আমাদের সাথে রয়েছেন, 18 ওভারে ম্যাচটা শেষ হয়ে যাবে, লাকি ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, লাকি ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। 11.1 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 98-4 উইকেটের বিনিময়। এগারো দশমিক 2 ওভারে খেলা শেষে 99-4 উইকেটে বিনিময়। এগারো দশমিক
দুই ওভারে খেলা শেষে 99-4 উইকেটে বিনিময়। এছাড়া আব্দুল খায়ের ভাই লিখেছেন 20 ব্যান্ডে জিতবে, সবাই কিন্তু বলছেন 20 ব্যান্ডে জিতবে। আরেকটা উইকেটের পতন ঘটে গেছে, পঞ্চম উইকেটের পতন ঘটে গেল, 11.3 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 99-5 উইকেটের বিনিময়। ইয়াসির আরাফাত ভাই আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন 17 ওভারে ম্যাচটা শেষ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, 11.3 ওভারে খেলা শেষে 99-5 উইকেটে বিনিময়। পাঁচটি উইকেটের পতন কিন্তু ঘটে গেছে, 20 ব্যান্ডকে দিয়ে আসলে কোনো কিছুই বিশ্বাস নেই। 20 ব্যান্ড এবং মেলবোর্ন রেনেগার্স এই দুইটা টিম কিন্তু এই টুর্নামেন্টের দুর্বল টিম, তবে আজকে বেটার পজিশনে রয়েছে, এখনও সুযোগ রয়েছে, এক হাতে অনেকগুলো ব্যাটিং রয়েছে, মুজিবুর রহমানও কিন্তু ব্যাট চালাতে পারেন প্রয়োজনের মুহূর্তে। 11.3 ওভারের খেলা শেষ হয়ে গেছে, 99-5 উইকেটের বিনিময়। অন্তু দাস লিখেছেন পেশারে পড়ে গেছে, অবশ্যই পেশারে পড়ে গেছে, এমনিতেই তারা পেশার নিয়ে খেলছেন, 20 ব্যান্ডে একটু পেশার নিয়েই খেলছেন, তারা দেখে শুনে খেলার চেষ্টা করছেন, স্বাভাবিক খেলাটা খেললে আমার কাছে মনে হয় এতক্ষণে ম্যাচ শেষ হয়ে যেত। শুরুতে যেভাবে খেলছিলেন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একটু ডিফেন্সিভ খেলার চেষ্টা করছেন প্রায় বলগুলো। যাই হোক, এবার কিন্তু কবজি মুচড়ে দিয়েছেন ভালো একজন ব্যাটসম্যান জেমি প্যারিসন, তিনি কিন্তু দলীয় ক্যাপ্টান, লাস্ট ম্যাচে অসাধারণ খেলেছিলেন এবং 3টি রান কিন্তু প্রথম বল মুখোমুখি হয়েছিলেন এবং 3টি রান তুলে নিয়েছেন, 102-5 উইকেটের বিনিময়। 11.4 ওভারে খেলা শেষ হয়ে গেছে, এমডি ওয়াসিম ভাই আমাদের সাথে রয়েছেন, ওয়াসিম ভাই তিনি উইকেটের পতন চাচ্ছেন। যারা একদমই নতুন যুক্ত হয়েছেন সবাইকে আমি একটু অনুরোধ করছি, চাইলে কিন্তু অবশ্যই কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পরিবারের সদস্য হয়ে যেতে পারেন, সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পরিবারের সদস্য হয়ে যাবেন। আরেকটা উইকেটের পতন ঘটে গেছে, এখানে 6ষ্ঠ উইকেটের পতন ঘটে গেল, 11.5 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 102-6 উইকেটের বিনিময়। এই নাটকটার জন্য কিন্তু অপেক্ষা করছিলেন, বিশেষ করে যারা ওভারকে সাপোর্ট করছিলেন তারা এই নাটকটার জন্য অপেক্ষা করছিলেন এবং শেষ পর্যন্ত কিন্তু আসলে সেই নাটকটাই ঘটতে যাচ্ছে, হয়তো আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত আসলে সেই নাটকটাই ঘটতে যাচ্ছে হয়তো, কঠিন নাটক হচ্ছে এটা বলতে পারেন, কঠিন নাটক হচ্ছে এখানে। 11.5 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 102-6 উইকেটের বিনিময়, পেশার তৈরি হয়ে গেছে, পরপর 2টি উইকেটে পতন ঘটে গেছে এবং ম্যাচে কিন্তু এখন টান টান উত্তেজনা চলছে, কি ঘটতে যাচ্ছে ম্যাচে, দর্শকরা কিন্তু এখন টান টান উত্তেজনা নিয়ে ম্যাচটা উপভোগ করতে হবে এবং অবশ্যই আমরাও অপেক্ষা করছি। এই কারণে কিন্তু আমরা বলে থাকি যে বিগ ব্যাশের ম্যাচগুলো একদম শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, কোনো ওভার যদি আপনি মিস করে যান তাহলে কিন্তু অবশ্যই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি মিস করে যাবেন, হয়তো এই ওভারটা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল এখানে হোবার্ডের জন্য এবং দারুণ একটা স্পেল করে গেলেন আমি বলবো, 2টি উইকেট কিন্তু তুলে নিয়েছেন এখানে, 11.5 ওভারে খেলা শেষে, 102-6 উইকেটের বিনিময়, দুর্দান্ত একটা ম্যাচ হতে যাচ্ছে। অনেকে কিন্তু এখন লিখছেন হোবার্ট জিতবে, এখনও কিন্তু ম্যাচ অনেক কিছু বাকি রয়েছে, 102 রান হয়ে গেছে জয়ের জন্য, এখনও 46টি রান করতে হবে জয়ের জন্য, 46টি রান করতে হবে। সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ স্কোর 146 রান, সেকেন্ড ব্যাটিং অ্যাভারেজ স্কোর 146 এবং ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ 163, ডিফেন্স হয়েছে 150 রান। 12তম ম্যাচ বিগ ব্যাশের, এই বছরের 12তম ম্যাচটা আমরা দেখেছিলাম, 13তম ম্যাচটা ডিফেন্স হয়েছিল 150 রান। 11.5 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 102-6 উইকেটের বিনিময়। রাজু রাহেন ভাই লিখেছেন আরেকটা উইকেট দরকার, তিনি চাচ্ছেন আরেকটা উইকেট দরকার তার জন্য। এবার কিন্তু এলোমেলো বলিং ছিল, আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি ওয়াইড হবে, ওয়াইড সূত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও একটি রান পেয়ে যাবেন, একটি অতিরিক্ত বল পেয়ে যাবেন।
11.5 ওভারে খেলা শেষ হয়ে গেছে 103 6 উইকেটের বিনিময়। আমার কাছে মনে হয় এখানে জেমি ফেরিসনের উইকেটটা যদি তুলে নিতে পারেন তাহলে কিন্তু ম্যাচটা শেষ হয়ে যাবে। ফেরিসন যদি এখানে আউট হয়ে যায় তাহলে কিন্তু বাকি যে রান প্রয়োজন সেই রানগুলো করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এখনও যদি লক্ষ্য করেন তাহলে 48 বল থেকে 42 রান করতে হবে, বিশেষ করে জেমি ফেরিসনকে যদি আউট করে দিতে পারেন তাহলে কিন্তু ম্যাচটা শেষ হয়ে যাবে। বিগ ব্যাশের ম্যাচ চলছে, অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে ম্যাচটা কে জিততে যাচ্ছে। খুব বেশি সময় বাকি নেই, আরও মাত্র 8টি ওভার বাকি রয়েছে, 8 ওভার পর্যন্ত আপনাকে হয়তো 7-8 ওভার পর্যন্ত অপেক্ষা করতে হবে ম্যাচটা কোন দিকে যাচ্ছে, কে উইন করতে যাচ্ছে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 48 বল থেকে 44 রান প্রয়োজন, লেগ বাই সূত্রে কিন্তু 2টি রান পেয়ে গেছেন আমরা। তারপর বাউন্ডারি চেক হচ্ছে, আমরা দেখেছিলাম বলটা সরাসরি প্যাডে আঘাতানে এবং বল উইকেটের পিছন দিয়ে সীমানার বাইরে চলে যায়, যদিও ফাইন লেগ থেকে ফিল্ডার এসে ডাইভ দিয়ে বলটা রেখেছিলেন। বাউন্ডারিটা চেক হচ্ছে, শেষ পর্যন্ত আসলে কী ঘটেছিল আমরা অপেক্ষায় রয়েছি। সেটার জন্য কিন্তু আমরা অবশ্যই অপেক্ষায় রয়েছি, টান টান উত্তেজনা নিয়ে কিন্তু সবাই দর্শকরা কিন্তু ম্যাচটা দেখছেন। যাই হোক 2টি রানই হবে, 12.1 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 106 ছয় উইকেটের বিনিময়ে 12.1 ওভারে খেলা শেষে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এখনও 47 বল থেকে 44 রান করতে হবে, 47 বল থেকে 44 রান করতে হবে। অন্যদিকে হোবার্টকে যদি ম্যাচটা উইন করে যেতে হয় তাহলে কিন্তু অবশ্যই এখানে বিসবার্ন হেডকে অল আউট করতে হবে আর মাত্র 4টি উইকেটের পতন ঘটাতে হবে। দার্সি শট দুর্দান্ত বোলিং করছেন আজকে বলতে হবে, দার্সি শট মারাত্মক বোলিং করছেন, এখন পর্যন্ত 4টি উইকেট তিনি তুলে নিয়েছেন। দার্সি শট 3.2 ওভার বল করেছেন, 10 রান দিয়েছেন এবং 4টি উইকেট তিনি তুলে নিয়েছেন। এমডি মিলন ভাই লিখেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি হারিকেনে জিতবে, এছাড়া আমাদের আরিফ লিমন ভাই লিখেছেন নো টেনশন বিসবার্ন হেডে জিতবে তিনি বলছেন। 12.2 ওভারে খেলা শেষ হয়ে গেছে 106 উইকেটের বিনিময়ে। পরবর্তী বলটা কবজে মুচড়ে দিয়েছেন, একটি রান সিঙ্গেল নিয়ে নিলেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রান সিঙ্গেল নিয়েছেন। জয়ের জন্য কিন্তু এখনও অনেকগুলো রান বাকি রয়েছে, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে জয়ের জন্য কিন্তু এখনও 45 বল থেকে আমরা দেখতে পাচ্ছি 45 বল থেকে কিন্তু অবশ্যই 41 রান করতে হবে, 45 বল থেকে 41 রান জয়ের জন্য করতে হবে। জয়ের জন্য 45 বল থেকে 41 রান করতে হবে, সিঙ্গেলে সিঙ্গেলে খেলছেন। এখানে জেমি প্যারিসনের উইকেটটা কিন্তু খুবই মূল্যবান, এখানে যদি আসলে আমার কাছে মনে হয় জেমি প্যারিসন আউট হয়ে যায় তাহলে কিন্তু ম্যাচটা উইন করাটা খুব কঠিন হয়ে যাবে, খুবই কঠিন হয়ে যাবে এখানে ম্যাচ উইন করাটা বিসবার্নের জন্য। এমডি মিলন ভাই লিখেছেন হারিকেন জানাবে, তিনি হারিকেন জিতবে বলতে না বলতে তুলে দিয়েছেন বিশাল বড় একটা ছয় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। দার্সি শটের বলে আমরা দেখলাম এখানে তুলে দিয়েছেন 12.5 ওভারে খেলা শেষ হয়ে গেছে 114 6 উইকেটের বিনিময়। রাকিব হাসান ভাই চাচ্ছেন আরেকটি উইকেটের পতন ঘটে যাক, এখানে অনেকেই চাচ্ছেন, বিশেষ করে যারা ওভারকে সাপোর্ট করছেন তারা কিন্তু চাচ্ছেন একটা উইকেটের পতন যদি ঘটে যায় তাহলে কিন্তু ম্যাচটা জমে উঠবে। এখানে বিশেষ করে জেমি প্যারিসন কিন্তু আউট হয়ে গেলে ম্যাচটা আরও বেশি জমে উঠবে, পরবর্তী বলে খেলার জন্য প্রস্তুত রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি জেমস 7 রানে ব্যাটিং করছেন, ব্যাটে বলে করতে পারেনি, বল সরাসরি উইকেটের কক্ষের হাতে চলে গেছে, বল থেকে কোনো রকম রান নিতে পারবেন না। এর সাথে 13তম ওভারে খেলা শেষ হয়ে গেছে 114 6 উইকেটের বিনিময়। দার্সি শট তার নির্ধারিত কোঠা 4টি ওভার শেষ করেছেন, আজকে তিনি 4টি ওভার বল করেছেন, 4টি ওভার বল করে 18 রান দিয়েছেন, 4টি উইকেট তুলে নিয়েছেন, 4টি ওভার বল করে 18 রান দিয়ে কিন্তু 4টি উইকেট তুলে নিয়েছেন। তবে দুর্ভাগ্যজনকভাবে কিন্তু জেমস ফ্লাকনারের কথা বলতে হবে, 1.4 ওভার বল করে 24 রান দিয়েছেন, ইঞ্জুরিতে পড়ে গেছেন এবং হয়তো তিনি আর বল করবেন না, 1.4 ওভার বল করেছিলেন। এবং নাথান ইলেস 2 ওভার বল করেছেন, 14 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি।
যাই হোক বন্ধুরা, চোদ্দতম ওভারে খেলা শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চোদ্দতম ওভারে খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। প্রথম বলটি ডট বল হয়ে গেছে, যদিও জোরালো একটা আবেদন ছিল, তবে সেই আবেদন আম্পায়ার সাড়া দেননি, প্যাডে আঘাত এনেছিল। গুড লেন্থের বলটি সরাসরি প্যাডে আঘাত আনে, তবে এই আবেদন আম্পায়ার সাড়া দেননি। 13.1 ওভারে খেলা শেষে 114, 6 উইকেটের বিনিময়। প্রস্তুত রয়েছেন এখানে জেমি প্যারিসন। গুডল্যান্ডের বল ছিল, ব্যাটে বলেই করতে পারেনি, বল সরাসরি উইকেট রক্ষকের হাতে চলে গেছে। এই বল থেকে কোনো রকম রান নিতে পারবেন না, এই বল থেকে কোনো রকম রান নেওয়ার সুযোগই নেই। 13.2 ওভারে খেলা শেষে 114, 6 উইকেটে বিনিময়। ১৩.২ ওভারে খেলা শেষ হয়ে গেছে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 114 রান হয়ে গেছে। জয়ের জন্য এখনও কিন্তু অবশ্যই বলে বলে রান প্রয়োজন। জয়ের জন্য আমরা দেখতে পাচ্ছি 40 বল থেকে 35 রান করতে হবে জয়ের জন্য। এখানে যদি ব্রিসবেনকে জয়লাভ করতে হয় তাহলে 34 রান করতে হবে 39 বল থেকে, 39 বল থেকে 34 রান করতে হবে। 13.3 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 115, 6 উইকেটের বিনিময়। সবাই কিন্তু যারা হোবার্টকে সাপোর্ট করছেন তারা কিন্তু সবাই উইকেটের জন্য অপেক্ষা করছেন, কেন উইকেটের পতন ঘটছে না তারা কিন্তু সেটার জন্য অপেক্ষা করছেন। 13.3 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 115, 6 উইকেটের বিনিময়। ১৩.৪ ওভারে খেলা শেষ হয়ে গেছে, ডট বল দিচ্ছেন, ডট বল দিয়ে কিন্তু প্রেশার তৈরি করার চেষ্টা করছেন। সালাউদ্দিন ভাই মালয়েশিয়া থেকে রয়েছেন, তিনি লিখেছেন সেকেন্ড ব্যাট উইন করবেন। আমাদের সালাউদ্দিন ভাই মালয়েশিয়া থেকে যুক্ত রয়েছেন, তিনি লিখেছেন সেকেন্ড ব্যাট উইন করে যাবে অবশ্যই। সালাউদ্দিন ভাই গুড আইডিয়া শেয়ার করেছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এমডি ওয়াসিম ভাই আমাদের সাথে রয়েছেন, সবাই কিন্তু আউট চাচ্ছেন। নয়ন শাহ আমাদের সাথে রয়েছেন, নয়ন শাহকে অনেক অনেক ভালোবাসেন। আর এমডি মিলন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, সবাই কিন্তু উইকেট চাচ্ছেন। মিলন ভাই কিন্তু উইকেটের পতন ঘটে যাবে সেটার আশা করছে অবশ্যই। আমরা আশা করবো মিলন ভাইয়ের মনের আশাটা অবশ্যই পূর্ণ হয়ে যাক। যাই হোক, পরবর্তী বলটি খেলার জন্য প্রস্তুত রয়েছে না। 13.4 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 115, 6 উইকেটে বিনিময়। জীবন আহমেদ ভাই তিনিও কিন্তু আউট চাচ্ছেন, এবার কিন্তু সুইপ করে দিয়েছেন বলটি ব্যাক আউট স্কার লেগ দিয়ে, সীমানার বাইরে চলে গেছে 4 রানের জন্য। দুর্দান্ত একটা শট ছিল, লেগ স্টাম্পের বাইরে বলটা ছিল, প্রথমেই বুঝতে পেরেছিলেন গুড লেন্থের বল করতে যাচ্ছেন এখানে বলার। এবং 13.5 ওভারে খেলা শেষে আমরা দেখতে পাচ্ছি 119, 6 উইকেটের বিনিময়। টান টান উত্তেজনা কিন্তু চলছে, কী করতে যাচ্ছে ম্যাচটাতে, সবাই কিন্তু অপেক্ষা করছেন জয়ের জন্য। কিন্তু এখনও 30 রান প্রয়োজন, 37 বল থেকে 30 রান করতে হবে জয়ের জন্য। নাটকীয়তা ঘটবে কিনা ম্যাচে সেটার জন্য কিন্তু হোবার্টের সাপোর্টাররা অপেক্ষা করছেন। আবু তাহের ভাই লিখেছেন সেকেন্ড ব্যাটিং উইন করে যাবেন, ব্রিসবেন উইন করে যাবেন। আব্দুল খায়ের ভাই লিখেছেন, এমডি খোকন এমডি করিম ভাই লিখেছেন সেকেন্ড ব্যাটিং উইন করে যাবে। এছাড়াও দেখতে পাচ্ছি যে মুন্নাফ শিকদার ভাই লিখেছেন এমনি খেলা, এইভাবে খেলা হলে তিনি বলছেন যে আসলে সেকেন্ড ব্যাটিং হেরে যাবেন, তিনি এটা বলছেন। এমনি তানভীর ভাই আমাদের সাথে রয়েছেন, জাহিদ ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, ব্রিসবেন হেড উইন করবে 100%, তিনি লিখেছেন। লিটন মোহাম্মদ ভাই আমাদের সাথে এখনও যুক্ত রয়েছেন, লিটন মোহাম্মদ ভাই তিনি উইকেট চাচ্ছেন না। এছাড়া আব্দুল খায়ের ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, ব্রিসবেন উইন করবে তিনি বলছেন। মহিম শেখ আমাদের সাথে যুক্ত রয়েছেন। 14তম ওভারে খেলা কিন্তু শেষ হয়ে গেছে, 120, 6 উইকেটের বিনিময়। 14তম ওভারে খেলা শেষে 120, 6 উইকেটের বিনিময়। ম্যাচ কিন্তু টান টান উত্তেজনামূলকভাবে কিছুটা সময়ের জন্য জমে উঠেছিল আমরা দেখেছিলাম, তবে এখন কিন্তু আবারও ম্যাচে মজবুত অবস্থানে রয়েছেন ব্রিসবেন হেড। তবে একটি উইকেট কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচটাকে আবারও মজবুত অবস্থান তৈরি করে দিতে পারেন হোবার্টের জন্য। এখানে যদি একটা উইকেটে পতন ঘটে যায় তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আবারও কামব্যাক করতে পারেন এখানে হোবার্ট হারিকেন। বিশেষ করে জেমি প্যারিসন যদি এখনও আউট হয়ে যান, আমার কাছে মনে হয় জেমি প্যারিসন আউট হয়ে গেলে কিন্তু কিছুটা হলেও অনেকটা ব্যাকফুটে পড়ে যাবেন। এখনও কিন্তু জয়ের জন্য 29 রান করতে হবে, জয়ের জন্য 29টি রান করতে হবে। 14তম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 120, 6 উইকেটের বিনিময়। জয়ের জন্য 29 রান করতে হবে, যেখানে 36 বল থেকে 29 রান করতে হবে। ব্যাটিংয়ে রয়েছেন জেমি প্যারিসন, দলীয় ক্যাপ্টান, অসাধারণ ব্যাটিং করে থাকেন। শেষ ম্যাচটাতেও আমরা দেখেছিলাম তিনি দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। এমডি
মনিরুল ইসলাম ভাই লিখেছেন আউট দরকার, মনিরুল ইসলাম ভাই চাচ্ছেন আউট দরকার। এমবি আরিফ ভাই লিখেছেন খেলা হবে নিরাপদে। যাই হোক, আরেকটা কাভার ড্রাইভ করে দিয়েছেন, বল সীমানার বাইরে চলে গেছে চার রানের জন্য, অসাধারণ শট ছিল, ডিপ পয়েন্ট দিয়ে বল সীমানার বাইরে চলে গেছে চার রানের জন্য, ম্যাচটাই শেষ হয়ে গেছে আমার কাছে মনে হয়। যেভাবে হাত খুলে খেলছেন এখানে জেমস, 15 রানে ব্যাটিং করছেন 8 বল থেকে, 14.1 ওভারে খেলা শেষে 124, 6 উইকেটের বিনিময়। পরবর্তী বল এবার কিন্তু সুইপ করে দিয়েছেন, বল ডিপ ব্যাকওয়ার্ড স্কোর লেগ দিয়ে সীমানার কাছাকাছি ফিল্ডিং হয়েছে, সীমানার কাছাকাছি ফিল্ডিং হয়েছে। 2টি রান কিন্তু নিয়ে নিলেন এখানে, আমরা দেখতে পাচ্ছি দ্রুততার সাথে কিন্তু 2টি রান কমপ্লিট করে নিয়েছেন। 12 আমরা দেখতে পাচ্ছি, 14.2 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 126, 6 উইকেটের বিনিময়, 126, 6 উইকেটের বিনিময়। জয়ের জন্য কিন্তু আর মাত্র 24টি রান প্রয়োজন, 24 রান করতে হবে জয়ের জন্য। হাতে কিন্তু এখনও 4টি উইকেট রয়েছে এবং হোবার্টকে জয়লাভ করতে হলে কিন্তু দ্রুত উইকেটের পতন ঘটাতে হবে। পরবর্তী বলটি খেলার জন্য প্রস্তুত রয়েছেন জেমি, আমরা দেখতে পাচ্ছি দলীয় কাপ্তান ব্যাটিং করছেন, 8 রানে 8 বল থেকে 2টি রান নিয়ে নিলেন এখানে, খুব সুন্দরভাবে দেখে শুনে খেলছেন, রান যেভাবে নেওয়ার প্রয়োজন রয়েছে সেভাবে কিন্তু নিচ্ছেন, খুব সহজে রান তুলে নিচ্ছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি খুব সহজে রান তুলে নিচ্ছেন, 14.3 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 127, 6 উইকেটের বিনিময়। এমডি মনিরুল ইসলাম ভাই লিখেছেন মনটা খুব খারাপ তার, হোবার্ট পারলো না এই কারণে তিনি মন খারাপ করে রয়েছে। চোদ্দ দশমিক 4 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 127, 6 উইকেটের বিনিময়। অনেকেই বলছেন আর আউট হবে না, আমরা দেখতে পাচ্ছি পারভেজ ভাই বলেছেন আর আউট হবে না, বিজমান জিতে গেছে, জীবন আহমেদ ভাই বলছেন এলোমেলো বোলিং ছিল, আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিয়েছেন বলটি ওয়াইড হবে, ওয়াইডের সূত্রে আরেকটি রান পেয়ে যাবেন এবং অতিরিক্ত একটা বল পেয়ে যাবেন। জয়ের জন্য আর 21টি রান প্রয়োজন, 32 বল থেকে 21 রান করতে হবে জয়ের জন্য, 32 বল থেকে 21 রান, 32 বল থেকে 21টি রান করতে হবে। এমডি সুজন চৌধুরী আমাদের সাথে রয়েছেন, যারা একদমই নতুন যুক্ত রয়েছেন সবাইকে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পরিবারের সদস্য হয়ে যাবেন। যারা এখনো ভিডিওটি লাইক করেনি, অনেকদিন ধরে আমাদের সাথে যুক্ত রয়েছেন, তাদের অনুরোধ করছি একটু কষ্ট করে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিতে পারেন। চোদ্দ.৫ ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 14.5 ওভারে খেলা শেষে 129, 6 উইকেটের বিনিময়। 14.5 ওভারে খেলা শেষে 129, 6 উইকেটের বিনিময়, প্রায় শেষ দিকে কিন্তু চলে এসেছে ম্যাচটা, প্রায় শেষের দিকে আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। অন্যতম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 130, 6 উইকেটের বিনিময়। আমাদের মুন্নাফ শাহ শিকদার ভাই লিখেছেন 1 রান হলেও পরে ব্যাট হারবে, প্রথম ব্যাট জিতবেন তিনি এটাই বলছেন। এমডি ওয়াসিম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন এসপি হৃদয় দাদা, তিনি লিখেছেন হোবার্ট লস গেম। 15তম ওভারে খেলা শেষ হয়ে গেছে, 15তম ওভারে খেলা শেষে 130, 6 উইকেটের বিনিময়। এমডি শাওন সুলতান ভাই লিখেছেন ভাই কে পারবে, 19 রান প্রয়োজন, 30 বল থেকে 19 রান করতে হবে, হাতে 4টি উইকেট রয়েছে।
যাই হোক, 16তম ওভারে খেলা শেষ হয়ে গেছে, ব্যাটিং পাওয়ার প্লে শেষ হয়ে গেছে, পাওয়ার প্লে দুইটা ওভারতে খুব ভালো সুন্দরভাবে তুলে নিয়েছিলেন রানটা। তবে এখন কিন্তু আবারও চেষ্টা করবেন ফিল্ডিং টিম কাম ব্যাক করার জন্য, এবং ফিল্ডিংটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে পড়েছে এখন, পাওয়ার প্লে যেহেতু শেষ হয়ে গেছে 15.1 ওভারে খেলা শেষে 130 ছয় উইকেটের বিনিময়ে। এখন কিন্তু অবশ্যই একটু রানের গতিটা কমে যাবে। উজ্জ্বল চৌধুরী ভাই আমাদের সাথে রয়েছেন, তিনি কিন্তু নাটকের জন্য অপেক্ষা করছেন। এছাড়াও জাহিদ ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, জাহিদ ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। দুই ওভার থাকতে জিতবে তিনি বলছেন, কথাটা মিলানোর জন্য দুই ওভার বাকি থাকতে ম্যাচটা উইন করে যাবে। পনেরো দশমিক দুই ওভারে খেলা শেষ হয়ে গেছে 130 ছয় উইকেটের বিনিময়ে, রানের গতি কিন্তু অবশ্যই এখন কিছুটা কমে যাবে। আরিফ লিমন ভাই লিখেছেন আর কোনো উইকেটের পতন ঘটবে না, আউট হবে না, তো আমরা সেটার জন্য অপেক্ষা করছি আসলে আউট হয় কি না। পরবর্তী বলটি খেলার জন্য প্রস্তুত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি জেমস, তিনি 17 রানে ব্যাটিং করছেন 12 বল থেকে। এছাড়াও জেমি 23 রান ব্যাটিং করছেন 9 রানে 10 বল থেকে। দলীয় কাপ্তান কিন্তু তিনি, কারণ ক্রিসলিন কিন্তু ইঞ্জুরিতে রয়েছেন, ক্রিসলিন ইঞ্জুরিতে রয়েছে। পরবর্তী বল আবারও ডট বল হয়ে যাবে, পরপর 3টি বল কিন্তু ডট হয়ে গেল এখানে। 15.3 ওভারে খেলা শেষে 130 ছয় উইকেটের বিনিময়ে, জয়ের জন্য কিন্তু এখনও 27 বল থেকে 19টি রান করতে হবে, যেটা আমরা শুরুতেই বলেছিলাম 20টা রান, কিন্তু 20 থেকে 15টা রান কিন্তু হোবার্ট হারিকেন কম করেছে। পিচ রিপোর্ট অনুযায়ী কিন্তু ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ ছিল 163 রান, এবং ফার্স্ট ব্যাটিংটা কিন্তু সুবিধা পেতেন, যদি 160 রানের উপরে করতে পারতেন তাহলে কিন্তু অবশ্যই ফার্স্ট ব্যাটিংটা সুবিধা পেতেন, তবে সেই সুবিধাটা আসলে হোবার্টের বলাররা তুলতে পারেননি। 15.3 ওভারে খেলা শেষে 130 ছয় উইকেটের বিনিময়ে। আরিফ লিমন ভাই লিখেছেন 18 ওভার 2 বলে খেলা শেষ হয়ে যাবে। তানবীর ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, এমডি তানবীর ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। মুন্না ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, তিনি এখন লিখছেন 19 ওভারে খেলা শেষ হয়ে যাবে। এমডি শাহন সুলতান রয়েছেন আমাদের সাথে। পনেরো দশমিক 4 ওভারে খেলা শেষে আমরা দেখতে পাচ্ছি 131 ছয় উইকেটের বিনিময়ে। এমনি মনিরুল ইসলাম ভাই লিখেছেন 17তম ওভারে 2টা উইকেটে পতন ঘটে যাবে, 17তম ওভারে 2টা উইকেটে পতন ঘটে যাবে, তিনি এটাই লিখছেন। পনেরো দশমিক 4 ওভারে খেলা শেষ হয়ে গেছে, পরবর্তী বল কবজি মুচড়ে দিয়েছেন, একটি রান খুব সহজে নিয়ে নিলেন 15.5 ওভারে খেলা শেষে 132 ছয় উইকেটের বিনিময়ে, 132 ছয় উইকেটের বিনিময়ে। পনেরো দশমিক 5 ওভারে খেলা শেষ হয়ে গেছে 132 ছয় উইকেটের বিনিময়ে, দুর্দান্ত একটা ম্যাচ হতে যাচ্ছে, এখনও কিন্তু অনেক নাটকীয়তা বাকি রয়েছে। তো বলতে না বলতে তুলে দিয়েছেন বিশাল বড় একটা ছয় কিন্তু আমরা এখানে জেমি পেরিসনের কাছ থেকে দেখতে পেলাম, দুঃখিত জেমসের কাছ থেকে দেখতে পেলাম। 15 বল থেকে 24 রানে ব্যাটিং করেছেন, 16তম ওভারে খেলা শেষ হয়ে গেছে 138 ছয় উইকেটের বিনিময়ে। আকাশ ইসলাম ভাই লিখেছেন ভাই হ্যাটট্রিক হবে ইনশাল্লাহ, এবং হোবার্ট হারিকেন জিতবেন তিনি এখনও আশা করছেন। এমডি শাওন সুলতান আমাদের সাথে রয়েছেন ভাই, শিওর ব্যাটিং জিতবে তিনি বলছেন। এমডি জসিম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, 149 16 ওভারে খেলা শেষ হয়ে যাবে তিনি বলছেন। এমডি তানবীর ভাই আমাদের সাথে রয়েছেন, 18 ওভার পর্যন্ত খেলাটা চলবে। এমডি জাহিদ রশিদুল ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, আরিফ লিমন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, এমডি মনিরুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, এছাড়া সালাউদ্দিন মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সালাউদ্দিন ভাইকে অনেক অনেক ভালোবাসা জানছি, মালয়েশিয়া থেকে তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। 16তম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 138 ছয় উইকেটের বিনিময়ে, 138 রান। এখনও জয়ের জন্য 11টি রান প্রয়োজন, জয়ের জন্য 11টি রান করতে হবে। যারা ভিডিওটা লাইক করে নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই, কষ্ট করে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দিতে পারেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। 30,900 সাবস্ক্রাইব হতে কিন্তু আর মাত্র 4 জন সাবস্ক্রাইবার প্রয়োজন, চাইলে কিন্তু যে 4 জন ভাই এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সেই 4 জন ভাই সাবস্ক্রাইব করে দিতে পারেন।
একটু কষ্ট করে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি কালো করে কিন্তু অবশ্যই চ্যানেলটির পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। যাক বন্ধুরা, আজান হচ্ছে, আজানের ভিডিওর পরে আবার কামব্যাক করার চেষ্টা করছি। ওয়েলকাম ব্যাক সবাইকে, আবার আজানের ভিডিওদের পরে স্বাগতম জানাচ্ছি। বিগ ব্যাশ 2020-21 লিগের ম্যাচ নাম্বার 16 লাইভ স্ট্রিমে, যাই হোক বন্ধুরা, 16.3 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 141 ছয় উইকেটের বিনিময়। 16.3 ওভারে খেলা শেষ, আমরা দেখতে পাচ্ছি 141 ছয় উইকেটের বিনিময়। এমডি শাওন সুলতান ভাই আমাদের সাথে রয়েছেন, আব্দুল খায়ের ভাই মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। 16.3 ওভারে খেলা কিন্তু শেষ হয়ে গেছে, 141 ছয় উইকেটের বিনিময়। এখনও কিন্তু জয়ের জন্য আমরা দেখতে পাচ্ছি 8টি রান প্রয়োজন, জয়ের জন্য কিন্তু আর মাত্র 8টি রান প্রয়োজন রয়েছে। ম্যাচ প্রায় শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি, হয়তো খুব দ্রুত ব্রিসবেন হেড ম্যাচটা উইন করতে যাচ্ছে। আব্দুল খায়ের ভাই লিখেছেন ব্রিসবেনটি উইন করবে, তিনি কিন্তু প্রথম থেকে আব্দুল খায়ের ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, একদম শেষ পর্যন্ত তিনি থাকার চেষ্টা করেন, তাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি চ্যানেলের পক্ষ থেকে। পরবর্তী বলটা ব্যাটে বলে করতে পারেনি, তবে আম্পায়ার দুহাত প্রসিদ্ধ করে জানিয়ে দিয়েছেন বলটি ওয়াইড হবে, ওয়াইডের সূত্রে কিন্তু একটি রান পেয়ে যাবেন। এর সাথে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত একটা বল পেয়ে যাবেন, একটা অতিরিক্ত রান পেয়ে গেলেন, 142 ছয় উইকেটের বিনিময়। 16.3 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 16.3 ওভারে খেলা শেষে 142 ছয় উইকেটের বিনিময়। ম্যাচ আর বেশি সময় বাকি নেই, মাত্র 60টি রান করতে হবে জয়ের জন্য, এবং তুলে দিয়েছেন বিশাল বড় একটা ছয় হয়ে গেছে, ম্যাচটা ড্র হয়ে গেছে। 16.4 ওভারে খেলা শেষে 148 ছয় উইকেটের বিনিময়। এবং শেষ পর্যন্ত ম্যাচটা শেষ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি ব্রিসবেন উইন করে যাবে এখানে ম্যাচটা। অনেকেই লিখছেন অলরেডি ব্রিসবেন ম্যাচটা উইন করে গেছেন, এক রান প্রয়োজন এবং অনেকগুলো বল বাতে রয়েছে, অনেকগুলো বল হাতে রয়েছে, এখনও 4টি উইকেট হাতে রয়েছে, তো সেই দিক থেকে ম্যাচটা কিন্তু অবশ্যই শেষ হয়ে গেছে। আমরা দেখেছিলাম দিনের শুরুতে টস উইন করে কিন্তু বলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান হোবার্টকে, হোবার্ট তাদের নির্ধারিত কোঠায় 20টি ওভার খেলে 148 রান করেন। অনবরত বিরতিতে আমরা দেখেছিলাম উইকেটের পতন ঘটে যায় হোবার্টের, এই কারণে হোবার্ট
মাঠের যে অ্যাভারেজ রানটা ছিল সেটা কিন্তু করতে পারেনি। অ্যাভারেজ রানের কথা যদি বলতে হয় তাহলে টোটাল অ্যাভারেজ রানটা করেছে, সেদিক থেকে অবশ্যই খুব ভালো বোলিং করেছেন বিস ব্যান্ডের বলাররা, এটাই স্বীকার করতে হবে। এবং শেষ পর্যন্ত ম্যাচটা কিন্তু শেষ হয়ে গেছে আমার কাছে মনে হয়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মুন্না ভাই লিখেছেন 17 ওভারে ম্যাচটা শেষ হয়ে যাবে, অবশ্যই আর মাত্র একটা বল কিন্তু বাকি রয়েছে, ম্যাচ কিন্তু প্রায় শেষের দিকে। আমরা কিন্তু আজকের মতো বিদায় নিব এবং অবশ্যই আগামীকালকে একটি ম্যাচ রয়েছে, তবে আগামীকালকে আমরা আসলে কোনো রকম লাইভ স্ট্রিম করছি না, তবে এরপর থেকে আমরা কন্টিনিউ করার চেষ্টা করবো, আগামীকালকে আমরা থাকবো না কোনো ম্যাচে। তবে অবশ্যই কালকের ম্যাচটা নিয়ে আমরা অবশ্যই চেষ্টা করবো, যদি অফলাইনে কোনো ভিডিও তৈরি করে দেওয়া যায়, আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই চাইলে আপনারা কমেন্টে লিখতে পারেন, অবশ্যই আমরা চেষ্টা করবো সেই ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য। 17তম ওভারে খেলা শেষ হয়ে গেছে বন্ধুরা, 148 ছয় উইকেটের বিনিময়। এবং ম্যাচ কিন্তু প্রায় শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি, ম্যাচ শেষ হয়ে যাবে এবং শেষ হয়ে গেলে কিন্তু আমরা বিদায় নিব। এবং আগামীকালকে একটি ম্যাচ রয়েছে পাতি স্কোয়াড ভার্সেস অ্যাডিলেড স্টেগারের মধ্যে, অবশ্যই আপনারা কী ধরনের ইনফরমেশন চান তাহলে অবশ্যই আমরা সেই ধরনের ইনফরমেশনাল ভিডিও অফলাইনে ছোটো ছোটো 2-3 মিনিটের ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। এবং আগামীকালকে আসলে আমরা থাকবো না লাইভ স্ট্রিমে, আগামীকালকে কোনো ম্যাচই আসলে লাইভ স্ট্রিমে থাকবো না, তবে রাতে অবশ্যই আমরা একটা ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করবো আগামীকালের ম্যাচটা নিয়ে, কিছু ইনফরমেশন যদি থাকে আমাদের হাতে বা পিচ সম্পর্কে এবং মাঠ সম্পর্কে আমরা অবশ্যই একটা ছোটোখাটো অফলাইনে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করবো যে ভিডিওটা আপনারা সবাই দেখে নেবেন। 17.1 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 148 ছয় উইকেটের বিনিময়। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। টান রান উত্তেজনা চলছে, একটি রানের জন্য লড়াই করছেন, চার মেরে দিয়েছেন, 152 17.2 ওভারে খেলা শেষে। এবং অভিনন্দন জানাচ্ছি ব্রিসবেন হেডকে, চার উইকেটে জয় লাভ করে নিয়েছেন, প্রথম জয় তুলে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি চার উইকেটে কিন্তু ম্যাচটা উইন করে গেছেন এখানে। এবং ম্যাচ শেষ হয়ে গেছে বন্ধুরা, যারা সাথে ছিলেন সবাইকে চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। চার উইকেটে কিন্তু ম্যাচটা উইন করে গেছেন এখানে, চার উইকেটে ম্যাচটা উইন করে গেলেন, খুবই সুন্দরভাবে কিন্তু ম্যাচটা উইন করে গেছে বলতে হবে, দুর্দান্তভাবে খেলেছিলেন এখানে ব্রিসবেন। শুরু থেকেই টস জিতার পর থেকে কিন্তু তারা খুব দারুণ খেলছিলেন এবং শেষ পর্যন্ত শেষ হাসিটা তাদের পক্ষেই থাকলো এবং তাদের সাপোর্টারদের পক্ষেই থাকলো। আব্দুল খায়ের ভাই এখন আমাদের সাথে যুক্ত রয়েছেন। যাই হোক বন্ধুরা, আমরা বিদায় নিচ্ছি, চার উইকেটে কিন্তু ম্যাচটা উইন করে গেছে। এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, যারা ভিডিওটি লাইক করেনি চাইলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিতে পারেন। খুবই দারুণ একটা ম্যাচ কিন্তু উপভোগ করেছি আমরা এখানে হোবার্ট হারিকেন ভার্সেস ব্রিস ব্যান্ডের মধ্যে। যারা সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। যাই হোক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি এবং আগামীকালকে একটি ম্যাচ রয়েছে, আগামীকালকে ম্যাচ রয়েছে অবশ্যই, আগামীকালকে হয়তো আমরা থাকবো না, তারপরে অবশ্যই চেষ্টা করব। যাই হোক, লিটন মোহাম্মদ ভাই আমাদের সাথে রয়েছেন, খোদা হাফেজ লিখেছেন। মুন্না ভাই আমাদের সাথে যুক্ত ছিলেন, মুন্না ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সকলেই ভালো থাকবেন, বাই বাই, টাটা।